রসায়ন শুরু করতেছি, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু জৈব রসায়ন বুঝতেই পারতেছো বেশ বড় একটা চ্যাপ্টার, এন্ড এটার জন্য আমাদের 6টা লেকচার আছে কিন্তু, ঠিক আছে? এন্ড 6টা লেকচার, আজকে হচ্ছে একদম প্রথম লেকচার, তার মানে C9, 10, 11, 12, 13, 14, মোটামুটি 6টা লেকচারই যাবে হচ্ছে আমাদের এই অর্গানিক নিয়ে কথাবার্তা বলতে। সো এই তো ক্লাস ফর্মালি শুরু করার আগে আমি জাস্ট একটু তোমাদের বলে নিতে চাই, আজকে আমরা কোন টপিকগুলো মেইনলি কভার করার ট্রাই করব। একটা হচ্ছে নামকরণ জৈব যৌগের, আরেকটা হচ্ছে সমানুতা। আশা করি তোমরা তোমাদের ক্লাস রুটিনে তো সিলেবাস দেখে আসছো, তাই না? তো মেইনলি আলোচনা থাকবে হচ্ছে সমানুতা নিয়ে, অ্যাডমিশন টেস্ট, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট বলো বা আমাদের যে এইচএসসি পরীক্ষা, দুইটাতে আসার মতোই বেশ ভালো জিনিস, ভালো কোয়েশ্চেন। বাট কথা হচ্ছে যে নামকরণ থেকে যে কোয়েশ্চেন আসে না তা না, নামকরণ থেকে মোস্টলি দেখা যায় যে ইঞ্জিনিয়ারিং এ এমসিকিউ আসে। হ্যাঁ, আমি কিন্তু বলছি মোস্টলি, সবসময় যে আসে তা না, মোস্টলি আসে এমসিকিউ। বাট তাও নামকরণ আর সমানুতা কিন্তু রিলিভেন্ট টপিক, মানে সমানুতাতে যখন তুমি 5-6টা যৌগ, 7টা যৌগ, 8টা যৌগ, 10টা যৌগের নাম বের করতেছো, মানে সংকেত বের করতেছো, তখন কিন্তু সাথে সাথে তাদের নামটাও শিখে ফেলা সম্ভব। সো এই তো 8:10 বেজে গেছে, আমরা আর দেরি না করে সামনের দিকে আগাচ্ছি। ফার্স্টেই খুব বেসিক কথাবার্তা দিয়ে শুরু করতেছি, যেহেতু সবাই জয়েন করতেছে আর খুব একটা বেশি সময় নিব না এটাতে। একটু খেয়াল করো, আমাদের এখানে আমরা জৈব যৌগকে কয় ভাগে ভাগ করতে পারি? প্রথমে দুই ভাগে, একটা হচ্ছে অ্যালিফেটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক, একদম বেসিক কথাবার্তা। তারপরে অ্যালিফেটিক গুলাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল। বদ্ধ শিকলে কি হয়, এরা একটা চক্রের মতো থাকে, আমরা এগুলাকে চাকরিক যৌগ বলে থাকি, ওই জন্য এরকম দুইটা নাম আসছে। দেখো একটা চাকরিক যৌগ, হ্যাঁ, সুষম চাকরিক যৌগ, বিষম চাকরিক যৌগ। সুষম কোনটা, যখন চক্রের মধ্যে শুধু কার্বন থাকবে তখন সুষম, আর যদি কার্বন ছাড়া অন্য কেউ, যেমন এই ক্ষেত্রে একটা অক্সিজেন আছে দেখা যাচ্ছে আমাদের এই চক্রে, তো যেহেতু অক্সিজেন আছে এই জন্য এটা হচ্ছে বিষম চাকরিক যৌগ। ঠিক একইভাবে দেখো অ্যারোমেটিক যৌগ মানেই সেটা চাকরিক হবে, আশা করি সেটা জানি, অ্যারোমেটিক যৌগ মানে কি চাকরিক। তো সেটাও দুই রকমের, একটা হচ্ছে সুষম আর একটা হচ্ছে বিষম। সুষমটায় দেখো এই রিং এ বেনজিন রিং এর ক্ষেত্রে শুধুমাত্র কে আছে, কার্বন, আর বিষমটার ক্ষেত্রে কার্বন ছাড়াও এখানে কিন্তু একটা নাইট্রোজেন আছে রিং এর মধ্যে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো এই যে মুক্ত শিকল যেটা, তাদেরকে আবার ভাগ করলাম দুইটা ভাগে, একটা হচ্ছে সরল শিকল আর একটা হচ্ছে শাখা শিকল। সরল শিকলে কি হয়, সবগুলা কার্বনই প্রধান যে কার্বন শিকল সেখানে থাকে, আর শাখা শিকলে প্রধান চেইনটার বাহিরেও দু একটা কার্বন আবার থাকতে পারে, যেমন এখানে একটা আছে, তারপর এখানে একটা আছে, তো তখন নামগুলা মিথাইল, ইথাইল এই ধরনের জিনিসপত্র হিসেবে চলে আসে। দেন ফাইনালি সরল শিকল আরো দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সম্পৃক্ত, সম্পৃক্ত যে আমরা জানি যে অ্যালকেন গুলা হয় সাধারণত শুধু সিঙ্গেল বন্ড বা একক বন্ধন থাকে, আর অসম্পৃক্ত সেগুলো হচ্ছে কি অ্যালকিন বা অ্যালকাইন, যেখানে আমার দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে। তো এই তো যে ক্লাস শুরু করার আগে জাস্ট, যেহেতু অনেকেই জয়েন করতেছে, একদম বেসিক কিছু কথাবার্তা, এটা একদম প্রথম স্লাইড, কারো চিন্তা করার কোনো কারণ নেই, জাস্ট জৈব যৌগের ক্লাসিফিকেশন, যেটা যে কোনো অর্গানিক বইয়ের প্রথম 2-3 পেজের মধ্যে থাকে, তাই না? ইতিহাস দিয়ে শুরু হয়, আমরা তো আর ইতিহাস পড়বো না এখন এখানে, ইতিহাসের পরেই চলে আসে হচ্ছে শ্রেণীবিন্যাসটা। সো আমরা একদম এখন যাচ্ছি আমাদের একদম পড়ার মেইন কথাবার্তায়, যেটা হচ্ছে আমাদের কথা বলবো এখন জৈব যৌগের নামকরণ নিয়ে। তাহলে দেখো আমরা নামকরণের জন্য যে পদ্ধতিটা শিখি সেটা কি, ইউপ্যাক পদ্ধতি। ইউপ্যাক পদ্ধতিতে জৈব যৌগের নামকরণে তার নামকে তিনটা পার্টে ভাগ করা যায়, একটা হচ্ছে উপপদ, উপপদ মানে কি ভাইয়া, যে সামনে বসে, হ্যাঁ, তারপর হচ্ছে শব্দমূল, যে মাঝখানে বসে মানে যে মেইন, তারপর হচ্ছে যে পরপদ, যে লাস্টে বসে, সহজ ভাষায় যদি বলি, ঠিক আছে? এখন আমরা একটু ব্রেকডাউন করি যে উপপদ হিসেবে কারা বসে, শব্দ মূলে কারা থাকে, আর পরপদ মানে লাস্টে যে বসে সে কি রকম হয়। তো আমি যদি বলি মাঝখানে একটা সবচেয়ে ইজি, এই শব্দমূল জিনিসটা কি, সেটা হচ্ছে আমাদের এই প্রধান শিকলে, প্রধান শিকলে কার্বন সংখ্যা। তোমরা এই নামগুলা জানো, যেমন পেন্টেন, হেক্সেন, প্রধান শিকলে 5টা থাকলে পেন্টেন, 6টা থাকলে হেক্সেন, এই ধরনের কথাবার্তা বলি আমরা, তাই না? তারপর পরপদ, পরপদটা কি, পরপদটা হচ্ছে আমার, এটা আমরা বলি হচ্ছে ওর মাতৃ যৌগটা, মানে যৌগটা কি একটা অ্যালকেন, অ্যালকিন নাকি অ্যালকাইন এরকম, এবং সেটা আমরা কিভাবে চিনি, ওর কার্যকরী মূলক দেখে, সংকেতে ওর কার্যকরী মূলকটা দেখে আমরা চিনি যে এখানে জৈব যৌগটা কোনটা হবে। সো মাতৃযৌগ অনুসারে আমরা জানি বিভিন্ন রকম নাম হইতে পারে,
হইতে পারে নামের শেষে আমি অ্যালকেন হইলে এন উচ্চারণ করি, বা ধরো অ্যালকোহল হইলে অল উচ্চারণ করি, অ্যালকিন হইলে ইন উচ্চারণ করি, এরকম আর কি বিভিন্নটা। ঠিক আছে, আর উপপদে যে ব্যাপারটা, উপপদে বসবে হচ্ছে আমাদের সব সময় প্রতিস্থাপক, প্রতিস্থাপক, এবং প্রতিস্থাপকটা অবশ্যই সংখ্যা সহ, সংখ্যাটা হচ্ছে প্রতিস্থাপকের অ্যাড্রেস বা ঠিকানার মতো। তো চলো আমরা এই ব্যাপারটা একটা সহজ এক্সাম্পল দিয়ে বুঝে নিই, ঠিক আছে? তাহলে দেখবা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। মনে করো আমাদের এখানে এই যে 1 2 3 4 5 পাঁচটা কার্বন আছে, ঠিক আছে? পাঁচটা কার্বন সবগুলো সিঙ্গেল বন্ডে দিলাম, তাহলে বুঝেই যাচ্ছে আমরা প্রথম আলোচনাটা শুধুমাত্র অ্যালকেনের মধ্যেই সীমাবদ্ধ রাখতেছি, আর এর বেশি যাচ্ছি না। একদম সহজ একটা উদাহরণ, সবগুলো হাতে কি দিলাম? হাইড্রোজেন দিলাম, রাইট? সো তোমার নামকরণ করার ক্ষেত্রে অ্যাপ্রোচটা কি হবে? প্রথমে দেখবা প্রধান শিকলে কার্বন কয়টা আছে। এখানে আমাদের যেহেতু কোনো শাখা শিকল নাই, দেখা যাচ্ছে আমাদের যে প্রধান শিকল সেখানে কার্বন কয়টা আছে ভাইয়া? পাঁচটা। সো যেহেতু পাঁচটা কার্বন আছে, আমরা যেটা বললাম পাঁচটা কার্বন থাকলে এই যে শব্দ মূলটা বসে মাঝখানে, তুমি এটাকে বলবো হচ্ছে পেন্ট। পাঁচটা কার্বন থাকলে তুমি বলতেছো পেন্ট। আর যেহেতু এটা একটা অ্যালকেন, তাই তুমি এটাকে অল বলবা না, এন বলবা না, কিছু বলবা না, তুমি এটাকে কি বলবা নামের শেষে? অবশ্যই এন। সো এই জিনিসটার নাম কি হয়ে যাচ্ছে? পেন্টেন। ঠিক আছে, এটার নাম হবে পেন্টেন। এখন কথা হচ্ছে, এটা তো খুব বেসিক এক্সাম্পল হয়ে গেল, তাই না? আমাদের দেখো এখানে কিন্তু কোনো উপপদ মানে সামনে কেউ বসে নাই, আমরা খালি 2 আর 3 দিয়ে কিন্তু নামটা লিখে ফেলছি। উপপদ বা এটার কথা কি বলা হয়েছে দেখো, এটা হচ্ছে প্রতিস্থাপক, অর্থাৎ যে প্রতিস্থাপন করে। কাকে কাকে প্রতিস্থাপন করে এরা? এরা হচ্ছে যে জৈব যৌগের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে। আসো আমরা একটু প্রতিস্থাপনের কাজটা করি। মনে করো যে আমরা এখানে এই হাইড্রোজেনটা সরাইলাম আর এই হাইড্রোজেনটা সরাইলাম, সরায় এখানে আমি কি করলাম, এখানে আমি ধরো দিয়ে দিলাম এটা একটা ক্লোরিন, এটা একটা ক্লোরিন। হ্যাঁ, দুইটা হাইড্রোজেন সরায় দুইটা ক্লোরিন দিয়ে দিলাম। সো এখন ক্লোরিন যেহেতু চলে আসছে, এন্ড কয়টা চলে আসছে ভাইয়া? দুইটা, দুইটা ক্লোরিন আসছে। তাই দুইটা ক্লোরিন আসার কারণে তোমার এই নামের আগে ডাইক্লোরো কথাটা বলতে হবে, তাহলে প্রতিস্থাপক কিন্তু নামের আগে বসে, মানে পেন্টেন কিন্তু পেন্টেনই থাকতেছে, কিন্তু যেহেতু দুইটা ক্লোরিন আছে সাথে, তাই ডাইক্লোরো পেন্টেন। আর আরেকটা ফ্যাক্ট, যেটা সংখ্যা সহ, তোমরা আশা করি নাম্বারিং এর ব্যাপারটা তো জানোই। নাম্বারিং আমরা কিভাবে করি? আমরা করি যেদিক থেকে আগে পাওয়া যায়। সো দেখা যাচ্ছে ডান দিক থেকে যদি নাম্বারিংটা করি, তাহলে 2 আর 3-এ পাওয়া যাচ্ছে হচ্ছে আমাদের ক্লোরিনকে। এটা ভাইয়া মানে কমন সেন্স, যে তুমি যদি নাম্বারিংটা বাম দিক থেকে করতা, তখন তুমি পাইতা 3 আর 4-এ, এই জন্য তুমি 2 আর 3 থেকে নাম্বারিংটা করছো। সো আমরা এটাকে কি বলতে পারি? আমরা এটাকে বলতে পারি 2,3-ডাইক্লোরোপেন্টেন, 2,3-ডাইক্লোরোপেন্টেন। সো ওভারঅল আমরা নামকরণের এই ট্রেন্ডটাই ফলো করব। আসো আরো কিছু এক্সাম্পল দেখি যাতে জিনিসটা ক্লিয়ার হয়ে যাওয়া যায়। তাহলে দেখো, তুমি কোনো এরকম একটা নাম দেখলে প্রথমে তোমার অ্যাপ্রোচটা কি থাকবে? তুমি দেখবা যে প্রধান শিকলে কার্বন কয়টা আছে। হ্যাঁ, নামকরণ টপিকটা তো যে কোনো বইতেই আছে, অনেক বইতেই অনেক ডিটেলস আছে। আমরা জাস্ট আজকে একটু ক্লাস শুরু করার আগে ব্রেইন স্ট্রমিং করে নিচ্ছি যতটুকু দরকার, কারণ আমাদের মেইন টপিক হচ্ছে আজকে সমানুতা, আর সমানুতা পড়তে গেলেও কিছু না কিছু নামকরণ ওভাবে চলে আসেই আসলে। আচ্ছা, তো এখানে প্রধান শিকলে কার্বন কয়টা দেখাই যাচ্ছে? 4টা। তাহলে আমি নাম্বারিং করবো এই যে 1 2 3 4, যেদিক থেকে আগে পাওয়া যায়, বুঝে যাচ্ছে যে রাইট থেকে নাম্বারিং করলে আগে পাইছি। তাই এখন 4টা কার্বন থাকার কারণে এটাকে কি বলবো আমরা? বিউট বলবো, তাই না? আর যেহেতু সব সিঙ্গেল বন্ড, তাই এটা একটা অ্যালকেন বিউটেন, বুঝে যাচ্ছে আমরা আপাতত সব সিঙ্গেল বন্ড নিয়ে যেহেতু কথা বলতেছি, তাই এটা বিউটেনই হবে। আচ্ছা, তারপরে তুমি প্রতিস্থাপকটা কি বললাম? এই যে 1 আর 2-এ দেখা যাচ্ছে যে দুইটা প্রতিস্থাপক আছে, তাই তো? ওই জন্য তুমি তাদের নামটা এভাবে বলে দিবা যে প্রতিস্থাপক দুইটা ব্রোমিন আছে, তাই দুইটা ব্রোমিন থাকলে আমরা কি বলতে পারি? ডাইব্রোমো। একটা থাকলে খালি ব্রোমো বলতাম, তিনটা থাকলে ট্রাইব্রোমো বলতাম, এভাবে আর কি। এবং সেটা কোথায় কোথায় আছে? 1 আর 2-এ। সো এটা হচ্ছে 1,2-ডাইব্রোমো বিউটেন। আশা করি ক্লিয়ার, এতটুক পর্যন্ত বুঝতে কোনো সমস্যা নেই, খুব সহজ জিনিস দিয়ে শুরু করলাম আমরা, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমরা পাশের এক্সাম্পলটা দেখি। পাশের এক্সাম্পলটা দেখা যাচ্ছে যে কয়েকটা প্রতিস্থাপক আছে। এমনিতে সহজ পার্টটাকে ক্লিয়ার করে দিই, যে আমাদের প্রধান কার্বন শিকল যদি দেখি, এখানে প্রধান কার্বন শিকল হচ্ছে এটা, তাই না? এবং দেখা যাচ্ছে এখানে কার্বন কয়টা আছে? 3টা। সো এটা নিয়ে তো কোনো ঝামেলা নেই, 3টা কার্বন থাকলে আমরা বলি হচ্ছে প্রোপ। আর যেহেতু সব সিঙ্গেল বন্ড, তাই এটা হবে একটা অ্যালকেন প্রোপেন, ঠিক আছে? আচ্ছা, এবার আসো বাকি পার্টটা দেখি। এখানে দেখা যাচ্ছে যে আমার টোটাল
তিনটা প্রতিস্থাপক আছে, ঠিক আছে, কে কে? ব্রোমিন আছে, তাই হচ্ছে যে ব্রোমো, ক্লোরিন আছে, তাই হচ্ছে যে ক্লোরো, তারপর নাইট্রো গ্রুপ আছে, তাই এটাকে বলি আমরা নাইট্রো। সো প্রতিস্থাপক কিন্তু টোটাল তিনটা আছে। এখন দেখো ভাইয়া, যেহেতু এখানে টোটাল তিনটা প্রতিস্থাপক আছে, তোমার কিন্তু কি জিনিসটা ফলো করতে হবে, এদের অ্যালফাবেটিক অর্ডার, অ্যালফাবেটিক অর্ডারটা কিন্তু ফলো করতে হবে। মানে কার নামটা তুমি আগে বলবা, তুমি কি ব্রোমিনকে আগে বলবা নাকি ক্লোরিনকে আগে বলবা, সেটা ডিপেন্ড করে হচ্ছে বি আগে আসে, দ্যাটস ওয়াই ব্রোমিন আগে, এরপর সি আসে, এরপর এন আসে। সো এই সিরিয়ালটা কিন্তু তোমাকে মেনটেন করতে হবে এই ইউপ্যাক নামকরণগুলা করার সময়। আর আসল নাম্বারিংটা যদি করি, দেখে কিন্তু বুঝাই যাচ্ছে ভাইয়া যে এখানে আমরা নাম্বারিংটা করলে আমাদের অবশ্যই ডান দিক থেকে করা উচিত, কারণ ডান দিক থেকে করলে আমি কিন্তু প্রতিস্থাপক বেশি পাই। তুমি এটা বাম দিক থেকে করে দেখতে পারো, যে বাম দিক থেকে করলে কিন্তু তুমি দুইয়ে পাবা প্রতিস্থাপকটা, আর ডান দিক থেকে করলে তুমি এক নম্বরে পাচ্ছ। এখন দেখো, ওই যে যেটা বললাম যে প্রতিস্থাপকের ঠিকানা, কোন প্রতিস্থাপকটা আসলে কোথায় আছে সেই অ্যাড্রেসটা যদি আমরা একটু লিখে দিই। যেমন আমরা যদি দেখি ব্রোমিন কত নম্বর কার্বনে আছে, ব্রোমিন আছে 2 নম্বর কার্বনে, তাই তো? তারপর ক্লোরিন আছে কোন কার্বনে, 1 নম্বর কার্বনে। আর নাইট্রো আছে কোন কার্বনে, সেও আছে 1 নম্বর কার্বনে। তো বাকি নামকরণটা যেভাবে হওয়ার সেভাবেই হবে, জাস্ট তুমি কি করবা অ্যালফাবেটিক অর্ডারটা ফলো করবা। তো দেখো, আমরা এখানে যে এক্সাম্পলটা নিলাম, আমরা এই পার্টটা খুব সহজ একটা জিনিস নিলাম, 3 কার্বনের একটা অ্যালকেন প্রোপেন। আর সামনের যে পার্টটা, সেটা আমরা কি করলাম, অনেকগুলো প্রতিস্থাপক নিয়ে আসলাম তিনটা, এবং একাধিক থাকলে কি হয় সেটাই আমরা একটু দেখার ট্রাই করলাম। তাহলে আমার মনে হয় এটা বাকিটা নিজেরা পারা উচিত। তাও আমি লিখে দিচ্ছি যে কি হবে, 2 হবে, তারপর ব্রোমো হবে, তাই তো, তারপর একটা হাইফেন দিবা 1 হবে, তারপর আবার হাইফেন দিবা ক্লোরো লিখবা, নাম্বার আর শব্দের মাঝখানে ভাইয়া হাইফেন ইউজ করা হয় ইউপ্যাকে, আশা করি এটা জানো, আবার হাইফেন দিয়ে 1, আবার হাইফেন দিয়ে নাইট্রো। এবং এই সিরিয়ালটা কেন, কারণ বি আগে সি পরে এন তার উপরে, ঠিক আছে? তো যেটা বলতেছিলাম, নাম্বার আর শব্দের মাঝখানে কিন্তু আমরা কি ব্যবহার করছি, অবশ্যই আমরা হাইফেন ব্যবহার করছি, খেয়াল করছো? আর দেখো, একাধিক নাম্বারের মধ্যে আমরা ব্যবহার করছি হচ্ছে কমা, একাধিক নাম্বারের মধ্যে এই যে আমরা ব্যবহার করছি কমা, সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। তো এটা গেল আমাদের একদম খুব বেসিক নামকরণ। সামনের দিকে যাচ্ছি আমরা, আমরা জানি যে যখন এই কার্যকরী মূলকগুলা একাধিক থাকবে, তখন তাদের না সক্রিয়তার একটা ব্যাপার স্যাপার থাকে, মানে প্রায়োরিটির ব্যাপার স্যাপার। মানে যখন তুমি জানো যে দুইটা ইম্পর্টেন্ট মানুষ একসাথে আছে, তখন ওই যে থাকে না, কে প্রধান অতিথি, কে বিশেষ অতিথি বা কে নর্মাল অতিথি, এই ব্যাপারগুলোর মতোই আমাদের এখানেও প্রায়োরিটি একটা ব্যাপার স্যাপার আছে, যে কাকে তুমি দাম বেশি দিবা, হ্যাঁ, বা কাকে তুমি গুরুত্বটা বেশি দিবা, সেই জিনিসটা। তো দেখো, আমাদের সবসময় মনে রাখবে এই প্রায়োরিটি লিস্ট, এখন তার বসে বসে মুখস্থ করাবো না, আশা করি তোমাদের এটার ব্যাপারে আইডিয়া আছে, যে সবসময় কিন্তু আমাদের এই কার্বক্সিলিক অ্যাসিডটা কিন্তু সবার উপরে থাকে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি ভাই, কথাটা একটু মনোযোগ দিয়ে শুনো, একটা যৌগে যদি এই কার্বক্সিলিক অ্যাসিডের যে সি ডাবল এইচ ও থাকে, আবার আমাদের যে অ্যালডিহাইডের সিএইচও সেটাও থাকে, দুইটাই যদি থাকে, তখন তুমি যৌগটাকে অ্যাসিড বলবা নাকি অ্যালডিহাইড বলবা, সেটার কথা বলতেছি আমরা। আমরা বলতেছি অবশ্যই অবশ্যই তুমি যৌগটাকে একটা কার্বক্সিলিক অ্যাসিড বলবা, কারণ এটা প্রায়োরিটি, এটা এদের গুরুত্ব, যে গুরুত্ব লিস্ট অনুসারে আমরা দেখি যে অ্যাসিড সবার উপরে। তো ঠিক একইভাবে আমরা যদি কোন একটা যৌগে দেখি যে অ্যালকোহলের ওএইচ আছে, ঠিক আছে, আবার অ্যালকিনের এনও আছে, তাহলে আমরা অবশ্যই কোনটাকে আগে বলবো, প্রায়োরিটি লিস্টে যেহেতু অ্যালকোহল উপরে, আমরা এটাকে একটা অ্যালকোহল বলবো, আমরা কিন্তু এটাকে একটা অ্যালকিন বলবো না। তো এভাবেই ব্যাপারটা ম্যানেজ হয়, একটা যদি মেইন যৌগ হয় আরেকটা হয়ে যায় দেন প্রতিস্থাপক। তাহলে আসো এবার একটা এক্সাম্পল দেখে নিই আমরা, বড় এক্সাম্পল দেখলে আমরা এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাব। এখানে বেশ কয়েকটা জিনিস আছে, তুমি যদি একটু লক্ষ্য করো, এখানে আমরা কাকে কাকে দেখতে পাচ্ছি, দেখো একটা ওইচ আছে, হ্যাঁ, তারপর হচ্ছে যে আমাদের এখানে আছে হচ্ছে এই ডাবল বন্ডটা, তারপর হচ্ছে যে আছে সিএইচও, তিনটা জিনিস আছে, বেশ বেশ কয়েকটা জিনিস আছে। এটার মধ্যে থেকে আমাদের খেয়াল করতে হবে যে প্রায়োরিটি লিস্টে কে উপরে ছিল। আবার একটু দেখি, আমাদের কিন্তু প্রায়োরিটি লিস্টে খেয়াল করছো, আবার একটু আমি বলি যে কে কে এখন কাদেরকে কাদেরকে নিয়ে কথাবার্তা, অ্যালডিহাইডের কার্যকরী মূলক আছে, অ্যালকোহলের আছে, অ্যালকিনের আছে, এই তিনটারটা এখন আছে আমাদের এই যৌগটায়। তাহলে দেখতেই পারতেছে অ্যালডিহাইড সবার উপরে, এই জন্য তোমার যে এখানে তিনটা কার্যকরী মূলক আছে, তুমি এই তিনটা কার্যকরী মূলক থাকার পরেও বলবা যে এটা কিন্তু ভাইয়া একটা অ্যালডিহাইড। কিভাবে বুঝলাম, আমি ওই প্রায়োরিটি দেখে বুঝছি, ঠিক আছে? তাহলে ওইচ আছে,
হ্যাঁ, আমি যদি সিরিয়ালে লিখি, সবচেয়ে উপরে কে প্রায়োরিটি পায় দেখলাম, সিএইচও, তারপর পায় হচ্ছে ওএইচ, তারপর পায় হচ্ছে আমাদের অ্যালকিন, মানে কার্বন কার্বন ডাবল বন্ড। আচ্ছা, তো দেখো এখানে নাম্বারিংটা আমাদের খুব সুবিধার জন্য খুব সহজেই করে দেওয়া আছে। নাম্বারিং যেটা করে দেওয়া আছে, দেখা যাচ্ছে যে 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ প্রধান শিখ হলে আমার কার্বন কয়টা থাকবে? কার্বন থাকবে 7টা, এবং যৌগটাকে আমি বলবো একটা হেপ্ট যৌগ। ঠিক আছে, প্রধান শিখ হলো যেহেতু 7টা কার্বন, সো এই জায়গা নিয়ে তো কোনো কনফিউশন থাকার কথা না। তারপর দেখো ভাইয়া, আমি যদি একটু খেয়াল করি এখানে প্রতিস্থাপক কোথায় কোথায় আছে, প্রতিস্থাপক গুলা যদি একটু দেখি, প্রতিস্থাপক এখানে দুইটা আছে কিন্তু। কারণ কি, এটা যেহেতু তুমি বুঝে ফেললে এটা একটা কি হবে, অ্যালডিহাইড হবে, এই জন্য অ্যালডিহাইডের নামের শেষে সবসময় কি বসে আমরা জানি, অ্যাল বসে। অ্যালডিহাইডের নামের শেষে অ্যাল বসে। তাহলে দেখো এখন ওএইচটা কিন্তু আর মেইন যৌগ না। দেখো ভাইয়া, ওএইচ মেইন যৌগ হলে তুমি ওর নাম যেটা সেটা বলতে হচ্ছে অল, বাট এখানে যেহেতু ওএইচ মেইন যৌগ না, তুমি এখানে ওর প্রতিস্থাপক হিসেবে যে নামটা সেটা ব্যবহার করবা, সেটা হচ্ছে হাইড্রোক্সি। আরেকবার ব্যাপারটা, প্রায়োরিটি লিস্টে যেহেতু আমার ওএইচ নিচে, তাই তুমি এটাকে অ্যালকোহল বলবা না, তুমি এটাকে একটা কি বলবা, অ্যালডিহাইড বলবা। আর অ্যালডিহাইডের ওএইচ যেহেতু একটা আছে, তার মানে এখানে তুমি ওইচটাকে হাইড্রোক্সি হিসেবে বলবা, অল হিসেবে বলবা না। তাহলে দেখো আমরা যদি এখন কার্বনের নাম্বারিংটা দেখি, দেখা যাচ্ছে যে 5 নাম্বার কার্বনে আমার হাইড্রোক্সি আছে। আর ওই যে তুমি যদি 5 নাম্বার কার্বন হিসেবটা দেখো, হাইড্রোক্সি মানে হচ্ছে এভাবে লিখি, এইচ দিয়ে হাইড্রোক্সি, আর নাইট্রো লিখে হচ্ছে এন দিয়ে। তাহলে বুঝাই যাচ্ছে আমরা হাইড্রোক্সিকে আগে বলবো। তাহলে নামটা কি রকম হয় এখানে, সবার আগে আসবে হচ্ছে 5, তারপর বলবো হচ্ছে হাইড্রোক্সি। কারণ কি, 5 নাম্বার কার্বনে আমার কি আছে, হাইড্রোক্সি আছে, ঠিক আছে, ওইচ আছে। তারপর তুমি কি বলবা খেয়াল করো, তারপর বলবো হচ্ছে নাইট্রোটা কোথায় আছে, নাইট্রোটা আছে 3 নাম্বার কার্বনে, এই জন্য বলবা 3 নাইট্রো, 5 হাইড্রোক্সি 3 নাইট্রো। তারপর দেখো এখানে বলার মতো আর কি কি বাকি আছে, এই দ্বিবন্ধনের যে পার্টটা সেটা বলা বাকি আছে, আর অ্যালডিহাইডের যে সিএইচও সেটা বলা বাকি আছে। তাহলে দ্বিবন্ধনটা কই আছে, 5 আর 6 এর মাঝখানে। এই জন্য দ্বিবন্ধন যেহেতু 5 আর 6 এর মাঝখানে আছে, অবশ্যই আমরা এটাকে বলবো হচ্ছে হেপ্ট, 5 ইন, যেহেতু 5 আর 6 এর মাঝখানে আছে, আশা করি এটা জানি। আর লাস্টলি এটা একটা অ্যালডিহাইড, এবং 1 নাম্বার কার্বনে অ্যাল আছে, তাই এটা হচ্ছে 1 অ্যাল। সো এই তো, এটা হচ্ছে আমাদের ওভারঅল পুরো জৈব যৌগটার নাম। আমরা যা যা শুরু থেকে আজকে কথাবার্তা বলছি, সব কিন্তু এই এক্সাম্পলটার মধ্য দিয়ে কভার হয়ে গেছে। তাহলে তুমি প্রথমে দেখবা যে প্রায়োরিটি লিস্ট, প্রায়োরিটি লিস্ট উপরে কে, উপরে হচ্ছে আমাদের সিএইচও, অ্যালডিহাইড। এই জন্য তুমি আগেই বলে নিচ্ছ যে অ্যালডিহাইডের যে অ্যালটা সেটা সবার লাস্টে বসবে। এই অ্যালটা কিন্তু শুরুতে বসতে পারতো, মাঝে, যে কোনো জায়গায় বসতে পারতো, কিন্তু যেহেতু প্রায়োরিটি তুমি জানো এবং ঠিক করে নিচ্ছ যে অ্যালডিহাইডকে তুমি সবার উপরে প্রায়োরিটি দিচ্ছ, তাই এটা সবার শেষে বসবে। ঠিক আছে, তারপর সামনে কে বসলো, ওই প্রতিস্থাপক হিসেবে আমার ওইচ বসলো, প্রতিস্থাপক হিসেবে নাইট্রো বসলো। এরকম যে নর্মালি তো ওইচ আমার কি পিছেও বসতে পারতো, বাট ওইখানে কি একদম অটোমেটিক সামনে চলে আসতেছে, কারণ যৌগটা একটা অ্যালডিহাইড আমরা বলে দিচ্ছি। ঠিক আছে, ইনটা হেপ্টের পরে কেন, একটু খেয়াল করো ভাইয়া, ইনটা হেপ্টের পরে কেন, তার কারণ হচ্ছে যে তুমি যদি দেখো এই ইনের কিন্তু কোনো আগে বসলে কোনো নাম হয় না। আমরা এই যে এখানে যে নামটা বলতেছি এটা হচ্ছে ইন আইন, এগুলো কি প্রিফিক্স নামের কথা বলতেছি, মানে সামনে বসলে আমরা কি নাম বলবো সেই নামটা, এরা কিন্তু সামনে বসার জন্য কোনো নাম রাখা হয় নাই, শুধুমাত্র পিছে বসলে এদের নামটা রাখা হয়েছে। এই জন্য এই অ্যালকিন বলো বা আমাদের যে অ্যালকাইন বলো, এদের ক্ষেত্রে কিন্তু পিছে যাওয়ার কোনো, মানে সামনে বসানোর কোনো অপশন নাই, শুধুমাত্র পিছে বসানো যায়। সো এই তো আমরা নামকরণটা হালকা জাস্ট একটু ওভারভিউ দিয়ে নিলাম, যা আশা করি এতটুকু পর্যন্ত কোনো বুঝতে সমস্যা নেই। আমরা সামনের দিকে চলে যাই, কারণ আজকে আমাদের খুবই ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সমানতা। তো তোমাদের জন্য একটা পোল, আমি একটু হেল্প করে দিব এটা পোলটা আনসার করার আগে। তার আগে একটু খেয়াল করো, কেউ যদি এই ধরনের সংকেতগুলো না চিনে থাকো, আমি তোমাকে একটু হেল্প করে দিচ্ছি। ঠিক আছে, আমরা যখনই এরকম একটা দাগ দিব, হ্যাঁ, তখন তুমি ধরে নিবা কি এই যে দাগের দুইটা পয়েন্ট, এখানে একটা কার্বন আছে আর এখানে একটা কার্বন আছে, যখনই আমি এরকম একটা দাগ দিব, তার মানে মনে করো আমরা র্যান্ডম একটা যৌগ দেখি, এই ধরো যে এখানে একটা দাগ আছে, এইটা একটা আছে, এইটা একটা আছে, এটা, তারপর এই যে এরকম একটা আছে, তো এখানে যে দাগগুলা দিলাম, আমরা দেখি যোগে আসলে কার্বন কয়টা আছে। হ্যাঁ, এটাকে বলে স্কেলেটন ফর্মুলা, অনেক বইতেই তোমরা দেখে থাকবে, আবার অনেকের জন্যই নতুন হইতে পারে।
তা আমি একটু আইডিয়া দিয়ে দিতেছি। স্কেলেটন ফর্মুলা, কঙ্কাল আর কি, যেখানে আমরা কার্বন হাইড্রোজেন গুলা দেখাই না। তাহলে দেখো এখানে এই যে যেটা বললাম যে দাগ দিলাম দুইটা পয়েন্টে, মানে এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, আবার আরেকটা পয়েন্ট পেলাম এখানে একটা কার্বন, আরেকটা পয়েন্ট পাইছি এখানে একটা কার্বন, আরেকটা পয়েন্ট এখানে আরেকটা কার্বন, ফাইনালি এখানে আরেকটা কার্বন। তো দেখো এখানে যেহেতু সব একটা দাগ, মানে কি সব সিঙ্গেল বন্ড, আর সব সিঙ্গেল বন্ড মানে কি সেটা হবে একটা অ্যালকেন, একক বন্ধন থাকলেই। আর কার্বন কয়টা আছে ভাইয়া টোটাল? কার্বন দেখা যাচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 6টা আছে। তার মানে বেসিক্যালি আমি এখানে একটা হেক্সেন, 6টা কার্বন থাকলে বলি হেক্স, আর অ্যালকেনের এন, এটা হচ্ছে একটা হেক্সেন। তো হিন্ট দিয়ে দিলাম তোমাদেরকে যে যৌগটা আসলে এখানে কি হওয়া উচিত। বুঝতেই পারতেছো যে আমরা যদি এখানে জিনিসটা, মানে সবগুলো তো অপশনে পেন্ট আছে, তাই এটা যদি তোমাদের বলেও দিই এটা কোনো ভুল হবে না পোলটা লঞ্চ করার আগে। তাহলে দেখো এখানে কি দেখতে পাচ্ছি, 1, 2, 3, 4, 5, তাই না? যতগুলা ভাঁজ আসবে ততগুলা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কার্বন। তাহলে কার্বন আছে এখানে কয়টা, 1, 2, 3, 4, 5, সেখান থেকেই নামটা, এটার কি বলতেছি, পেন্ট বলতেছি। আর দেখো পেন্ট বলার সাথে 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 কি আছে, একটা ওইচ আছে, আর এখানে একটা, এই যে বোঝা যাচ্ছে নাকি আমি জানি না, এখানে একটা ডাবল বন্ড আছে। তো এবার তোমাদের জন্য পোলটা, অনেকের জন্য জিনিসটা নতুন লাগতে পারে এই জন্য একটু বলে দিলাম, একটু আনসার করার ট্রাই করি। ওইচের দাগটা আমরা ধরছি, তো ওইচের দাগে তো ওখানে ওইচ কানেক্টেড, তাই না? আর তারা ওইচ যে কার্বনের সাথে যুক্ত সেটাকে কিন্তু আমরা কাউন্ট করছি। না পেন্টিন ফাইভ লিখলেও সমস্যা নাই, আমরা ওই যে ওটাকে মাঝখানে বলতে পারি, লাস্টে বলতে পারি, তোমাদের বইয়ে যেভাবে আছে নিয়ম ওগুলাই, আমরা কিন্তু সেগুলো নিয়ে কোনো মানে তর্কে যাচ্ছি না, আমরা জাস্ট একবার রিভিউ করে দেওয়া। ইউপেক নিয়ম কিন্তু বইয়ে, এবং এটা খালি নামকরণ নিয়ে কথাবার্তা বলতে গেলে আসলে 2 ঘন্টার উপরে কথাবার্তা বলা যায়, কিন্তু আমাদের কিন্তু তার থেকে অনেক ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সমানুতা। এই জন্য আমরা জাস্ট নামকরণটা একবার ছোট্ট একটা, যেহেতু সিলেবাসে আছে তোমরা যেহেতু এইচএসসি দাও নাই, একটা ওভারভিউ দিয়ে নিলাম আর কিছুই না। আচ্ছা যারা বলতেছো ভাইয়া 6টা কার্বন, এই দেখো আমি আবার একটু এখানকার এক্সাম্পলটা দিয়ে ক্লিয়ার করি। ধরো এরকম একটা যৌগ, এখানে তো আমি এটার সাথে এই হাতের সাথে ওইচ যুক্ত করে রাখছি, তাই না? তাহলে আমার কার্বন গুলা কই আছে, কার্বন এখানে আছে একটা আর কার্বন এখানে আছে। তো আমি তো এটাকে কার্বন বলতে পারি না, কারণ এই হাতটার সাথে একটা ওইচ বা অক্সিজেন যুক্ত আছে এখানে। সো কার্বন কিন্তু এখানে এই দুইটা পয়েন্ট তুমি হিসাব করবা, এই পয়েন্টটা তো আরেকটা হাত দিয়ে ধরে রাখছে, তাই না? যেমন এটা যদি বলি, এটা একটা 2 কার্বনের অ্যালকোহল বুঝে যাইতেছে, তাই এটার নাম হবে কি ভাইয়া, ইথানল, এটার নাম হবে ইথানল। আর অনেকেই হয়তো আমাদের সাথে নতুন আছে, আমাদের কিন্তু এই কোয়েশ্চেন গুলা করার জন্য কিউএনএ বক্সটাও আছে, সেটা তোমরা ব্যবহার করতে পারো, ঠিক আছে? কারণ আমি যখন পড়াচ্ছি তখন আমি কিন্তু সব এখানে কোয়েশ্চেন দেখতেছি না, চ্যাটটা আলাদা খুলে পড়তে হয়। আচ্ছা তো আমরা পোলটা শেষ করি, ম্যাক্সিমাম তোমরা ভোট দিয়ে দিছো, এবং দেখো ম্যাক্সিমামই কিন্তু মোটামুটি কারেক্ট অ্যান্সার দিচ্ছে, ঠিক আছে? আসো আমরা একটু জিনিসটা বুঝে নিই, ঘটনাটা কি ঘটছে। তোমার এখানে নাম্বারিংটা দেখা লাগবে, তাই তো? সো নাম্বারিং যদি তুমি খেয়াল করো কিভাবে হচ্ছে নাম্বারিংটা, তোমার মনে হইতে পারে যে না আমি বাম দিক থেকে করব, কিন্তু কমন সেন্স, ডান দিক থেকে তুমি কেন করতেছো, কারণ ডান দিক থেকে নাম্বারিং করলে তুমি ওইচটাকে বলো বা ডাবল বন্ডটাকে বলো আগে পাচ্ছ। তাহলে দেখো এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। সো প্রথমে আমাদের অ্যাপ্রোচটা যেটা ছিল, 5টা কার্বন, যেহেতু এটার নামের মধ্যে তো পেন্ট থাকবেই, আর ওই যে আমরা বলতেছিলাম প্রায়োরিটি কাকে দিব। অবশ্যই ভাইয়া একটু আগেও তো এই দুইজনের মধ্যে প্রায়োরিটি ব্যাপার দেখে আসছি, প্রায়োরিটি দ্বিবন্ধন আর ওইচ একসাথে থাকলে আমরা দিব হচ্ছে ওইচ কে প্রায়োরিটিটা। তার মানে নামের লাস্টে অবশ্যই অ্যালকোহলের অলটা বসবে, ঠিক আছে? আচ্ছা এখন দেখো অনেকেই ওই যে প্রথম অপশনটা দিছো, তাই না? প্রথম অপশনটা কেন আনসার হবে না, কারণ দ্বিবন্ধনটা দেখো এই যে 1 নাম্বার আর 2 নাম্বার কার্বনের মধ্যে আছে, তাই না? এই জন্য কিন্তু এটাকে অবশ্যই পেন্ট ওয়ান ইন বলতে হবে, যেটা কম সেটা বলি আমরা। এগুলো কিন্তু ভাই তোমাদের বইয়ের একদম বেসিক নিয়ম, ঠিক আছে? সাথে হচ্ছে যে আমরা এই যে ওয়ান, কারণ কি 1 নাম্বার কার্বনে আবার ওইচটা যুক্ত, এই জন্য সাথে এটাকে কি বলতেছি, ওয়ান অল,
সো পুরো নামটা কিভাবে আসলো পেন্ট ওয়ান ইন ওয়ান অল টু ইন কেন না কারণ আমরা এক আর দুই এর মধ্যে থাকলে এই এক নাম্বার কার্বন যেটা সেটাকে প্রায়োরিটি দিয়ে বলি সো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে এখানে টি ঠিক আছে সো আমরা সামনের দিকে যাই আর আমি যেটা বুঝলাম যে অনেকেরই হয়তো নামকরণ টপিকটা হালকা পাতলা কিছু সমস্যা আছে অবশ্যই তুমি এটা বই থেকে পড়ে নিতে হবে কারণ এটা কিন্তু তোমার এতদিনে যেহেতু এইচএসসি পরীক্ষা হয়ে যাওয়ার কথা মোটামুটি পারার কথা কিন্তু ঠিক আছে আর আমরা যে এক্সাম্পল গুলো দিচ্ছি সেগুলো কিন্তু খুবই একদম বেসিক এক্সাম্পল দিচ্ছি ঠিক আছে আচ্ছা আগের এক্সাম্পলে পাঁচ বলছি আগের এক্সাম্পলে তো কোনটা এই যে এখানে তো পাঁচটা কার্বন ঠিক আছে এখানে ছয়টা কার্বন সবই ঠিক আছে মোটামুটি কিন্তু ঝামেলা নাই তারপর এখানে দুইটা কার্বন জাস্ট যখনই তুমি এরকম একটা ভাঁজ দিচ্ছ এরকম একটা বেন্ড দিচ্ছ তখনই ধরে নিবে এটার দুইটা প্রান্তে আমার কার্বন আছে ঠিক আছে আচ্ছা সো চলো এবার আমরা সামনের দিকে যাই আচ্ছা এখন আমরা আমাদের মেইন টপিকে চলে আসলাম যেটা হচ্ছে সমানুতা আবারও বলতেছি ভাইয়া ওটা একটা ব্রেন স্ট্রমিং ছিল তুমি এই গুরুত্বটা বুঝতে হবে নিজে একটু কোয়েশ্চেন ঘাটলে বুঝবা যে আমাদের নামকরণ থেকে কিন্তু কখনোই অনেক বেশি কোয়েশ্চেন আসে না মেইনলি কোয়েশ্চেন আসে হচ্ছে আমাদের সমানুতা থেকে আর নামকরণ থেকে তোমার আসতে পারে কয়েকটা দুই একটা এমসিকিউ বড় জোর ঠিক আছে আচ্ছা আসো সমানুতা সমানুতা দুই প্রকার মেইনলি একটা হচ্ছে গাঠনিক যেটা হচ্ছে মোটামুটি ইজিটা আর আরেকটা হচ্ছে স্টেরিও যেটা হচ্ছে আমাদের হালকা পাতলা একটু কঠিন লাগে তাই না তো শিকল অবস্থান কার্যকরী সবগুলা নিয়ে ডিটেলসে কথা বলবো জাস্ট একটু একটা কথা বলে নিতে চাই তোমাদের খেয়াল আছে নাকি যে মেটামারিজম যেটা সেটা কিন্তু আসলে এক ধরনের অবস্থান সমানুতা মানে এটা বেসিক্যালি অবস্থান সমানুতারই একটা টাইপ বিশেষ ধরনের ঠিক আছে ঠিক একইভাবে আমাদের যে টটোমারিজম সেটাও তোমরা জানো যেটা হচ্ছে এক ধরনের কার্যকরী মূলক সমানুতা মানে কার্যকরী মূলক সমানুতার একটা টাইপ সো এরা হচ্ছে সাব টাইপের মধ্যে পড়ে বাট আমাদের বইতে যেহেতু এদেরকে পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে আমরা পাঁচটা ভাগই মনে রাখবো বা এইভাবেই পড়বো আচ্ছা এরপর আসে মনে করো জ্যামিতিক সমানুতা জ্যামিতিক সমানুতা আমরা কোন কথাবার্তা গুলা বলি মেইনলি আমরা ওই যে সিস ট্রান্স এগুলা নিয়ে কথাবার্তা বলি আর আমাদের যে আলোক সমানুতা সেখানে আমরা ধরো আলোক সক্রিয় যৌগ গুলা যেমন আমাদের এনান্সিওমার তারপর ওই যে ডায়াস্টেরিওমার আমি জাস্ট নামগুলো একবার মনে করা দিচ্ছি তারপর মেসো যৌগ এগুলা নিয়ে কথাবার্তা বলি যে নামগুলো তোমাদের খেয়াল আছে নাকি সো যাই হোক আমরা এবার সামনের দিকে যাই আমরা এখন কথা বলবো জৈব যৌগের সমানুতা নিয়ে অ্যান্ড ভাগ তো দেখলামই সমানুতা জিনিসটা আসলে আমি যদি বলি যে সংজ্ঞাটা অনেকভাবেই দেওয়া যায় এবং সংজ্ঞায় বেশ কিছু আমার ফোকাস করার মতো কথাবার্তা আছে যেমন খেয়াল করো যে এখানে সংজ্ঞায় যেটা বলা হচ্ছে যে যেসব যৌগের আণবিক সংকেত এক অভিন্ন কিন্তু গাঠনিক সংকেতের পার্থক্যের কারণে অথবা অনুস্থিত পরমাণু সমূহের ত্রিমাত্রিক দিক বিন্যাসের ভিন্নতার কারণে কথাগুলো অনেক কঠিন লাগতে পারে বাট কথা হচ্ছে সমানুতার ডেফিনেশন কিন্তু আমাদের এক্সামে আসে তোমাদের যেহেতু ইন্টার এখনো হওয়া বাকি এই ডেফিনেশন গুলো কিন্তু ইন্টারে আসে ঠিক আছে তো যেটা বলতেছিলাম যে আণবিক সংকেতটা এক আর অভিন্ন হবে আর গাঠনিক সংকেতে পার্থক্য থাকবে এটা একটা দেখো কথাটা কি অথবা অথবা অণুসমূহের ত্রিমাত্রিক বিন্যাসে ভিন্নতা থাকবে তো ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার ব্যাপারটা কিরকম এই যে আমরা যে দুই টাইপের সমানুতা দেখলাম গাঠনিক সংকেতের পার্থক্য থাকবে হচ্ছে এই যে টু ডি বা গাঠনিক সমানুতায় আর ত্রিমাত্রিক বিন্যাসের পার্থক্য থাকবে হচ্ছে থ্রি ডি বা যেটাকে আমরা বলতেছি স্টেরিও সমানুতা ঠিক আছে আর মেইনলি এটা তো জানি যে সমানুতা বললেই এদের ভৌত আর রাসায়নিক ধর্ম কিন্তু কিছু পার্থক্য থাকবে সো এই তো ওভারঅল যারা এরকম পার্থক্য দেখায় এদেরকে আমরা একটা একটা সমানু বলি অ্যান্ড এসব যৌগের যে ধর্মটা এই যে প্রপার্টিটা সেটাকে বলতেছে হচ্ছে সমানুতা তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে খুব সহজ আসো এক্সাম্পল গুলো নিয়ে একটু আলোচনা করা যাক যেমন এই যে C4H10 ঠিক আছে এই সংকেত দিয়ে তুমি কিভাবে লিখতে পারো দুইটা সমানু লিখতে পারো দেখো একটা হচ্ছে আমরা যে বিউটেনকে চিনি দেখে বুঝে যাচ্ছে আমরা নর্মালি কি চিনি C4H10 এটা দেখতে কিরকম এটা হচ্ছে CnH2n+2 তো এই সাধারণ সংকেত এটা হচ্ছে আমাদের কার জন্য অ্যালকেনের জন্য এটা দেখে কিন্তু তুমি বুঝতেই পারতেছো এটা আর কিছু না হোক একটা অ্যালকেন হবে এখন অ্যালকেনটাকে তুমি কিভাবে লিখতে পারো এমন হইতে পারে যে চারটা কার্বনে আমার কোথায় আছে প্রধান শিকলে আছে ঠিক আছে বাট পরের এক্সাম্পলটা খেয়াল করো ভাইয়া পরের এক্সাম্পলটা কি হচ্ছে আমার তিনটা কার্বন আছে কই প্রধান শিকলে চারটার মধ্যে আর একটা কার্বন কোথায় আছে আমার একটা কার্বন আছে শাখা শিকলে সেখানে কিন্তু আমার ভাগ হয়ে গেছে তিনটা আছে প্রধান শিকলে আর একটা আছে কোথায় শাখা শিকলে সো এটাই হচ্ছে আমাদের নামকরণের ব্যাপারটা যে আমরা দেখলাম হচ্ছে
যে চারটা কার্বন থাকলে আমি এখানে কি দেখি, বিউটেন, আর তিনটা কার্বন প্রধান শিকলে আছে এবং একটা আছে শাখায়, এটাকে বলে আইসোবিউটেন। আসো ব্যাপারটা এবার বুঝাই দিচ্ছি। মেইনলি জাস্ট প্রথমে এটা বললাম যে দেখো দুইজনের কিন্তু আণবিক সংকেতটা C4H10। এবার আমরা একটু এই ব্যাপারটা বুঝি যে যখনই আমার এরকম শাখা শিকলে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, শাখা শিকলে এই যে একটা CH3 গ্রুপ এভাবে থাকে, একটা মিথাইল গ্রুপ এভাবে থাকে, তখনই সেটা আমরা সেটাকে আইসো নাম দেই। মানে দেখো নর্মালি আমার দুইটা যৌগে কিন্তু টোটাল কার্বন কয়টা আছে, চারটা আছে। তো এখানে চারটা কার্বন যেহেতু একদম সিরিয়ালি আছে একটার পর আরেকটা, এখানে কিন্তু কোনো শাখা নাই, শাখা কোনোটাই নাই, এই জন্য আমরা এটাকে জাস্ট নর্মালি বিউটেন বা এন বিউটেন বলি। কিন্তু যখন আমার এই যে একটা CH3 বা মিথাইল গ্রুপ চলে আসলো শাখায়, সেটাকে আমরা বলতেছি আইসো বিউটেন। তোমাদের বইতে এই ধরনের নামগুলা ব্যবহার করা হয় দেখে আমরা একটু দেখাইলাম। আমি একটু বলতে চাই, দেখো ভাই এটা কিন্তু কোনো ইউপ্যাক নাম না, এটা কিন্তু আমাদের অবশ্যই কোনো ইউপ্যাক নাম না, এটা হচ্ছে আসলে পুরাতন একটা সিস্টেম। তুমি যদি এটার সমানতা লিখে এটার ইউপ্যাক নামটাও লিখে দাও, কেউ তোমাকে এখানে নাম্বার কিন্তু কাটবে না। ঠিক আছে, আমাকে কি একটু চ্যাটে জানাতে পারবা যে এটার ইউপ্যাক নামটা কি হবে? হ্যাঁ, অলরেডি সাত কোয়েশ্চেনই করে ফেলছো ভাবে আমি খেয়াল করছি, আমাকে একটু চ্যাটে জানাও তো এটার ইউপ্যাক নামটা কি হবে, আমরা বুঝতে পারি নাকি ব্যাপারটা। আমি যেটা বলতেছি ভাইয়া যে আইসোবিউটেন এটা কিন্তু কোনোভাবেই ওর ইউপ্যাক নাম না। আমরা দেখলাম যে যদি মিথাইল থাকে দুই নাম্বার কার্বনে, আমরা আইসো ওয়ার্ডটা বলতে পারি, বাট কথা হচ্ছে এটা কিন্তু ইউপ্যাক না। হ্যাঁ, অনেকে অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড, তারা নামকরণ তো মোটামুটি অনেকে পারি দেখা যাচ্ছে, তাওসিফ, আশরাফ, অয়ন, তারপর হচ্ছে যে মাজহারুল, দুর্জ, আমরিন, শোভা, মিম, জাকিয়া, সোহরাব, রবিন, রবিন ভাই একটু চেক করো, হালকা একটু ভুল হয়ে গেছে, পিউলি, তারপর মুনিম। আচ্ছা আসো এবার আমরা জিনিসটা বুঝে নিই, যাদের বুঝতে সমস্যা আছে আমরা ক্লিয়ার হয়নি সমস্যা নাই। এই যে দেখো এখানে যে প্রধান শিকল দেখা যাচ্ছে, এখানে ভাইয়া কয়টা বলছি কার্বন, তিনটা আছে, এটা তো ভাইয়া বলেই দিচ্ছি তিনটা কার্বন আছে। প্রধান শিকলে যেহেতু তিনটা কার্বন আছে, এটা কিন্তু অবশ্যই কি হবে, একটা প্রোপেন হবে। তিনটা কার্বন থাকলে আমরা কি বলি, প্রোপেন বলি। আর সাথে কি হবে, সাথে এটা কি বললাম, CH3 আছে একটা, এবং সেটা হচ্ছে দুই নাম্বার কার্বন একটা মিথাইল আছে, তাই এটা হচ্ছে টু মিথাইল প্রোপেন। আমরা আবারও বলতেছি আমাদের যেই আইসোরটা বা নিওটা, এই ধরনের নামকরণ গুলো কখনোই ইউপ্যাক নামকরণ না, এগুলো হচ্ছে আমাদের পুরাতন নিয়ম ছিল। বাট ইউপ্যাক নিয়ম অনুসারে তুমি যে কোনোটাই বলতে পারো, তুমি এখানে আইসোটাও ব্যবহার করতে পারো যদি ওইটা মনে থাকে, বা যদি ইউপ্যাক নামটা লিখতে চাও সেটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এবার আসো আমরা নিচের এক্সাম্পল গুলো দেখি, তাহলে হয়তো জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। দেখো এখানে আমরা কথা বলছি কাকে নিয়ে, পেন্টেনকে নিয়ে। তুমি এই প্রত্যেকটা যৌগে খেয়াল করো, আমার টোটাল কিন্তু কার্বন আছে, এই যে টোটাল আছে কয়টা ভাইয়া, টোটাল আছে পাঁচটা, কিন্তু পার্থক্য কি, আমি এখন জাস্ট প্রধান শিকলেরটা লিখবো, এটার প্রধান শিকলে আছে পাঁচটা, এটার প্রধান শিকলে আছে কয়টা ভাইয়া, চারটা, এটার প্রধান শিকলে আছে তিনটা। তো আমার কথা হচ্ছে তুমি চাইলে এদের প্রত্যেককেই কোন নাম অনুসারে লিখতে পারো, এদের যে ইউপ্যাক নাম তুমি পারো সেটা অনুসারে লিখতে পারো, কোনো সমস্যা নেই। বাট এখানে তুমি জাস্ট একটু শিখে নিচ্ছ যে যখন ইউপ্যাক নাম ছিল না তখন কি নামগুলো ডাকতাম। খেয়াল করছো আমরা কি বললাম, এখানেও দেখো এই যে একটা মিথাইল আছে, এই মিথাইলটা কই আছে, নাম্বারিং যদি করে যে 1 2 3 4, দুই নাম্বার কার্বন একটা মিথাইল আছে, এই জন্য আমরা এটাকে বলি আইসো। আমি একটু বলি আমার কনফিউশন কিসে হইতো ভাইয়া, আমার কনফিউশন যে জায়গাটা হইতো, আমি এখানে দেখতে পাচ্ছি ভাইয়া প্রধান শিকলে চারটা কার্বন আছে, তারপরেও আমি এটাকে পেন্টেন কেন বলি, তারপরে এটার প্রধান শিকলে 1 2 3টা কার্বন আছে, এটাকেও কেন পেন্টেন বলি, কারণ আমরা তো এই যে ইউপ্যাকটা শিখি যে প্রধান শিকলে কার্বন সংখ্যা অনুযায়ী প্রোপেন, বিউটেন, পেন্টেন এগুলো বলতে হবে, তাহলে এখন ব্যাপারটা কেমন হইলো। তো এটাই বলতেছি ভাইয়া যে এই কারণেই কথাটা বলছি, এটা তো ইউপ্যাক না, এটা হচ্ছে ইউপ্যাক আসার আগে, সো তখন আমরা এই যে আইসো, নিও এই নামগুলা বলতাম। তাহলে দেখো পেন্টেনের আইসো তো আশা করি বুঝতে পারতেছি এখন, যে পেন্টেনের আইসোতে কি হয়েছে, পাঁচটা কার্বনের মধ্যে তুমি চারটাকে রাখছো প্রধান শিকলে, আর আরেকটা কার্বনকে তুমি নিয়ে গেছো শাখায়, এই একটা কার্বনকে তুমি নিয়ে আসছো শাখায়, দ্যাটস এটা কি হয়ে গেল, আইসো পেন্টেন হয়ে গেল। ঠিক একইভাবে এই এক্সাম্পলটা যদি দেখো তোমার মনে হবে যে হ্যাঁ তুমি ইউপ্যাক নাম অনুসারে এটাকে প্রোপেন বলবা, আমার কোনো সমস্যা নেই, বলো তুমি পরীক্ষার খাতে ওইটা লিখতে চাইলে ওইটা ইউজ করো, কোনো আপত্তি নাই, স্যারও কিছু বলবে না, কেউ নাম্বার কাটবে না। বাট তুমি জাস্ট এখানে জেনে রাখলা যে এটাও একটা নাম হইতে পারে, যে দুইটা মিথাইল যদি খেয়াল করো, একটা মিথাইল থাকলে আইসো, আর দুইটা মিথাইল যদি এভাবে থাকে
তখন আমরা সেটাকে বলি হচ্ছে নিও। একটা মিথাইল থাকলে আইসো, আর দুইটা মিথাইল থাকলে নিও, আর কোনোটাই না থাকলে জাস্ট এন পেন্টেন বলি, এন বিউটেন বলি। ঠিক আছে, তুমি একটু চিন্তা করলে বুঝবা ইথেন প্রোপেনের ক্ষেত্রে কোনো শাখা সম্ভব না, এটা শুধুমাত্র বিউটেন থেকে শুরু হয়, দেন পেন্টেনে সম্ভব, হেক্সেনে আরো শাখা করা সম্ভব। হ্যাঁ, অনেকে এটার উত্তর দিচ্ছে যে লাস্ট যে যৌগটা সেটাকে তোমরা বলতেছো যে 2-2-ডাইমিথাইল প্রোপেন। অনেক ধন্যবাদ তোমাদেরকে যে ব্যাপারটা বুঝার জন্য। তিনটা কার্বন থাকে, আমি এটাকে বলবো কি প্রোপেন, আর 2 নম্বর কার্বনে দুইটা মিথাইল আছে, তাই এটাকে বলতে পারি 2-2-ডাইমিথাইল প্রোপেন। এখন তোমার ইচ্ছা ভাই, আমি বললাম তো কোনো কনফিউজ হওয়ার দরকার নেই এটা নিয়ে। তুমি এটাকে আইসোনিও নামেও বলো বা ইউপ্যাক নামেও বলো, সমানুতা, এটা তোমার বুঝলেই হবে। হ্যাঁ না, টার্সিয়ারিতে আমরা এখন আসি নাই, টার্সিয়ারিটাও আমরা বলে দিব, কোনো সমস্যা নেই। ঠিক আছে, পেন্টেনের ক্ষেত্রে কি আর কোনো সমানুতা সম্ভব? না, পেন্টেনের ক্ষেত্রে এই যে তিনটা সমানু দেখছি, এছাড়া আর কোনো সমানু সম্ভব না। আসো দেখি এবার, আমরা এখন আমরা শিকল সমানুতা নিয়ে কথা বলবো। ঠিক আছে, শিকল সমানুতা হচ্ছে আমাদের এই সমানুতার ওয়ান অফ দা ইজিয়েস্ট। ঠিক আছে, আমি লিখে রাখি এখানে, ইজিয়েস্ট সমানুতা হচ্ছে শিকল সমানুতা। তোমার এখানে জাস্ট কাজ কি, কাজ হচ্ছে যে একটা যৌগে যতটা কার্বন থাকবে শিকলটাকে ছোট বড় করে দেখা। ঠিক আছে না ভাইয়া, আমি আমি ওই কনফিউশনটা ক্লিয়ার করে দিই। একটু মনে রাখবে একটা জিনিস, অ্যালকেনের নামে তোমরা যে কনফিউশনটা করতেছো, ওই সেকেন্ডারি টার্সিয়ারি এই কথাবার্তাগুলো না অ্যালকেনের নামের ক্ষেত্রে হয় না। অ্যালকেন অ্যালকিন এদের নামের ক্ষেত্রে কখনো সেকেন্ডারি টার্সিয়ারি ওই উচ্চারণ গুলো আসে না। আমি জানি যে অনেকে ওগুলো মানে পড়ছো, সমস্যা নেই, আমি ওগুলো নিয়েও কথা বলবো। কোন এক্সাম্পলে আসে ওইটা যখন দেখাবো তখন আমি বলে দিব। আপাতত এটা জেনে রাখো, অ্যালকেনের ক্ষেত্রে সেকেন্ডারি টার্সিয়ারি হয় না। অ্যালকেনের নামগুলো এই যে যেভাবে দেখাইছি, একটা তো ইউপ্যাক হইলো, আর একটা হলো যদি হয় আইসোনিও, এগুলো হইতে পারে। এই সেকেন্ডারি টার্সিয়ারি এগুলো অ্যালকেনের নামের ক্ষেত্রে আসবে না। হ্যাঁ, আবারও বলে দিলাম। আচ্ছা যাই হোক, দেখো এখন আমরা কথা বলবো হচ্ছে শিকল বা চেন সমানুতা নিয়ে। সংজ্ঞাগুলা কেন দিয়ে দেওয়া, কারণ প্রত্যেকটা সংজ্ঞায় কিন্তু আমাদের এক্সামে আসে, যে কোনো সংজ্ঞায় কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো দেখো, প্রথমে বলা হচ্ছে কি যে আমাদের জৈব যৌগের অণুর কার্বন শিকলের গাঠনিক পার্থক্য হতো, মানে এখানে কার্বনের শিকলের পার্থক্য হবে। যেমন আমরা আগের এক্সাম্পল গুলোতে দেখলাম, হইতে পারে শিকলে কার্বন 5টা আছে, 4টা আছে, 3টা আছে, এরকম এইভাবে যে সমানুতা পাই তারা সব শিকল সমানুতা, এবং এই সমানুগুলার একই সমগোত্রীয় শ্রেণীর সদস্য হয়। এসব সমানুর কার্বন কাঠামো শাখাবিহীন ও শাখাযুক্ত হয়ে থাকে। আমরা এখন ওই বাংলা কথাবার্তা গুলাই দেখবো। আচ্ছা, একই সমগোত্রীয় শ্রেণীর এই জিনিসটা আশা করি বুঝতে পারো, সমস্যা নাই। যে তার মানে সমগোত্রীয় শ্রেণী বলতে শিকল সমানু দেখবা সবাই কি হবে, অ্যালকেন হবে, নাহলে দেখা যাবে সবাই অ্যালকিন হবে, নাহলে সবাই অ্যালকাইন হবে, এরকম আর কি। আসো আমরা কথা না বাড়ে এক্সাম্পল দেখি। এই যেটা আমরা একটু আগে দেখলাম, দেখো এবার আমি হাতে আবার ভেঙে লিখে দেখাচ্ছি। আগের পেজে যে তিনটা এক্সাম্পল দেখছো না পেন্টেনের, এটা কিন্তু শিকল সমানুতার এক্সাম্পলে দেখছো, তাই না? কারণ 5টা, 4টা, 3টা এভাবে ছোট বড় হয়েছে। সো এখন আসো আমরা এই জিনিসটাই ট্রাই করি, হচ্ছে পেন্টেনের জন্য এবার বুঝে বুঝে ট্রাই করি, না দেখে, এখন তো কিছু দেওয়া নাই। প্রথমে তুমি যেটা করবা, 5টা কার্বন যেহেতু আছে, আমরা এখানে লিখে রাখতেছি টোটাল 5টা কার্বন আছে। সো টোটাল যেহেতু 5টা কার্বন আছে, তুমি প্রথমে সবচেয়ে বড় যেটা পসিবল সেটা লিখবা, এই যে 1, 2, 3, 4, 5, প্রথমে তুমি এটা লিখলা। এটা একটা অপশন হতে পারে, আরেকটা কি হতে পারে ভাইয়া, তুমি এই যে পরের যেটা 4টা কার্বনকে প্রধানে রাখলা, ঠিক আছে, আর আরেকটাকে কি করলা তুমি শাখাতে নিয়ে গেলা। দেখো ব্যাপারটা আমি অন্য কালে দিয়ে লিখছি, যে তুমি প্রধান শিকলে এখানে আবারও লিখতেছি 5টা রাখলা, আর এখানে প্রধান শিকলে রাখলা 4টা। সো এখানে কিন্তু পার্থক্য হয়ে গেল এদের সমানুতার। ঠিক আছে, আর ফাইনালি তুমি আরেকটা যে কাজ করতে পারো সেটা হচ্ছে, এবার প্রধান শিকলে রাখতে পারো হচ্ছে 3টা, প্রধান শিকলে রাখতে পারো 3টা, আর দেখো শাখাতে তাহলে চলে যাবে 2টা, উপরে একটা দিলা নিচে একটা দিলা। অনেকে ভাইয়া কিছু বেসিক জিনিস নিয়ে কনফিউশন হয়, লাইক তুমি এখানে বলতে পারো যে ভাইয়া আপনি তো দিচ্ছেন ডান দিক থেকে, আমি যদি বাম দিক থেকে দিতাম তাহলে কি এটা আরেকটা সমানু হইতো না? না ভাইয়া হইতো না, কারণ দেখো আমি ডান দিক থেকে দিলে এটাকে বলতাম 2-মিথাইল, তাই না? আসো তুমি মুছে দাও এটাকে, তোমার ইচ্ছে হয়েছে তুমি দিবা বাম দিক থেকে। এখন দেখো তুমি যেহেতু বাম দিক থেকে এটা দিছো, তার মানে এখন আর এটা কিন্তু 2 নাই, বাম দিক দিয়ে তুমি কার্বনটা দিছো, তাই এটা হয়ে গেছে এখন আমাদের কি 2-মিথাইল। সো এই ব্যাপারগুলো কিন্তু আশা করি আমরা জানি, যে বামের থেকে বসাও ডানের থেকে বসাও, নাম্বারিং যেদিক থেকে আগে পাবো ওই দিক থেকেই করো তুমি। এই জন্য তুমি এখানে কার্বনটাকে বামে বসাও আর ডানে বসাও একই কথা। অনেকে আবার এইভাবে করে, নিচেরটাও আমি একটু ভেঙে দেখাই। এই যে মনে করো প্রধান চেইন নিচে সে 3টা কার্বনের, এরপর কি করে
এরপর বলে যে কেন ভাই আমি এখানে দিতে পারবো না কার্বনটা, আমি কার্বনটা এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, দেখো ভাইয়া তখন তো সেটার শাখা থাকলো না, তখন কিন্তু সেটা আমার একটা প্রধান চেনি হয়ে গেল। সেটা কিরকম? এই যে এটা শুরু, তারপর এদিকে যাবে, তারপর আমার এভাবে যাবে। তো তখন কিন্তু আমার কার্বন কয়টাই থাকতেছে? কার্বন কিন্তু মেইন চেনে পাঁচটাই থাকতেছে। তো এই কনফিউশন গুলো আমরা করবো না, আমরা দেখবো যে প্রধান শিকল, প্রধান শিকল ব্যাপারটা কিভাবে আমরা হিসাব করি, কোন শিকলটা আমার কন্টিনিউয়াস আছে, কন্টিনিউয়াস, হ্যাঁ টানা কোন শিকলটা আছে। যেমন খেয়াল করো এই ক্ষেত্রে কিন্তু তোমার দুইটা অপশন আছে, তুমি বাম দিক থেকে শুরু করলা একটা করতে পারো, তুমি বাম দিক থেকে করতে করতে সোজা যাচ্ছ, আর একটা করতে পারো কি তুমি নিচে আসতেছো। তো যখনই তুমি এরকম দেখবা অপশন আসতেছে, তখনই কি শাখা আসতেছে, নদীর শাখা প্রশাখার মতো, ঠিক আছে? তো এটাই বললাম যে আমরা খেয়াল রাখবো যে এই ধরনের ভুল এক্সাম্পল গুলো দাঁড় করানোর চেষ্টা করব না, যে যে কোনো জায়গায়। আমি শিওর যে চ্যাটে বা কিউনে তো অনেকে হয়তো এই ব্যাপারটা নিয়ে কনফিউজ হচ্ছে, তাই আমি আগে থেকে ক্লিয়ার করে দিলাম যে আমি যদি ভাই কার্বন এখানে দিই ওইখানে দিই, তুমি এটা একটু নিজেই ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। আমরা তো মনে করো এটার তিনটা সমানুতা অনেকদিন ধরে পড়াইতে পড়াইতে আমার মাথায় আছে যে হ্যাঁ পেন্টনের তিনটা সমানু দেখতে এরকম, তোমারও পড়তে পড়তে মাথায় থাকার কথা, বাট যদি নাও আসে একটু ঠান্ডা মাথায় বসে হাতে নিজে করে দেখতে হবে যে আচ্ছা আমি এটাকে অন্য জায়গায় নিলাম, উপরে নিলাম, নিচে নিলাম, তাহলে আসলে প্রধান শিকলে কয়টা কার্বন থাকে। হ্যাঁ তো দেখো আমরা যেটা বলতেছি যে এখানে তোমার কার্বন দুইটা শাখাতে এখানে বসলো, তো এই ক্ষেত্রে প্রধান শিকলে কার্বন কয়টা আছে? তিনটা। তাহলে শিকল সমানুতে তুমি কি করতেছো, শিকলটাকে ছোট বড় করতেছো, এদিকে তুমি দেখতেছো যে একদম বড়টা দিয়ে শুরু করবা, আস্তে আস্তে যত নিচের দিকে যাবা তোমার কার্বন যে শিকলটা সেটা আস্তে আস্তে ছোট হইতে থাকবে, তুমি এভাবেই ট্রাই করবা। হ্যাঁ তো এভাবে যদি ট্রাই করো তাহলে দেখবা যে শিকল বা চেইন সমানুতা তোমার জন্য ইজি হবে। যেমন তুমি যেটা বললাম বিউটেনের ক্ষেত্রে দেখলা একটু আগেই দুইটা এক্সাম্পল, বিউটেনেরটা ভাইয়া তুমি ট্রাই করে দেখতে পারো, বিউটেনেরটা তুমি চেষ্টা করে দেখতে পারো, দেখবা যে যতভাবেই চেষ্টা করো না কেন বিউটেনকে আইদার চারটা প্রধান শিকলে থাকবে বা তিনটা থাকবে। এখন অনেকের মনে হতে পারে ভাইয়া তাহলে দুইটাতে কি হবে না, দুইটাতে যে ভাইয়া হবে না, তুমি এটা নিজে একবার খাতায় ট্রাই করে দেখো, আমি প্রমিস করতেছি তুমি ব্যাপারটা বুঝে যাবা যদি এখনকার কথাবার্তা গুলা তুমি বুঝো। আচ্ছা আমাদের একজন ভাইয়া খুবই ভালো একটা প্রশ্ন করছে, আমি এটা এমনিতেও বলতাম তাও আমি একটু বলে রাখি, একটু সবাই প্রশ্নটা শোনো তাহলে সবাই রিলেট করতে পারবে, এটা অনেকেরই মানে জনতার প্রশ্ন এটা, যে ভাইয়া একটি যৌগ হতে কতটি সমানু সম্ভব, তার কি কোনো সূত্র বা কৌশল আছে? উত্তর হচ্ছে এক কথায় না, আমাদের সমানু বের করার কোনো সূত্র নাই, এই পুরো ব্যাপারটা হচ্ছে আমরা ট্রায়াল করতে করতে বের করতে পারি। এখন আরেকটা অ্যাডভাইস শুনো সাথে, খুবই ইম্পর্টেন্ট, এটা মনোযোগ দিয়ে শুনো, পরীক্ষায় তোমার খুব বিশাল একটা যৌগ আসলো, যদিও অত বিশাল আসে না ভাইয়া, হ্যাঁ ম্যাক্সিমাম তোমার ছয় কার্বনে আসে। হ্যাঁ আমার এই কথাটা তুমি, আমি এটা কই লিখবো, আমি এটা এখানে একটু লিখে রাখি, বিশ্বাস করো আর না করো কোয়েশ্চেন ব্যাংক ঘেটেই বলতেছি, C3 থেকে C6 পরীক্ষায় এই তিন থেকে ছয় কার্বনের আসে। তাও তোমার যদি বলি C6 এ একটা স্টার দিয়ে রাখি, C6 টা হচ্ছে যদি একটু অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন করতে চাই, তাও সেই ক্ষেত্রে নর্মালি দেখা যায় C3 থেকে C5 পর্যন্তই আমার মোস্ট আসে, সবচেয়ে বেশি আসে, ঠিক আছে? কারণ বুঝতেই পারছো কার্বন নাম্বার যত বাড়বে আমার কিন্তু অনেক সমানো সম্ভব, ঠিক আছে, আরো পেঁচানো সম্ভব। তো এইটাই আর কি, তাহলে তোমাদের জন্য অ্যাডভাইস যেটা C3 থেকে C5 পর্যন্ত ওগুলাই তুমি বিভিন্নটার প্র্যাকটিস করো, হয়ে যাবে। আর একটা যেটা বলছিলাম, ধরো পরীক্ষার হলে তোমার তো টাইম কম থাকে তাই না, অনেক রকম সমানো তোমার লিখতে হবে, তো তখন তুমি যেই কয়টা পারবা সেই কয়টাই লিখবা, যেই কয়টা পারবা সেই কয়টাই লিখবা, ওইটা নিয়ে তুমি বদার্ড হবা না যে এখানে আসলে কতগুলা আর এক্সট্রা সম্ভব। কারণ কি ওই কম সময়ের মধ্যে হয়তো তুমি 10 মার্কস পাচ্ছ তাই না, একটা কোয়েশ্চেন আনসার করে সমানুতার, ওই 10 মার্কসের জন্য তোমার কখনোই অনেক বেশি সময় এখানে নষ্ট করা দরকার নাই, যতটুকু তুমি এখানে যেই কয়টা তুমি পারতেছো ট্রাই করে সেই কয়টাই লিখবা, কোনো সমস্যা নাই। যেমন আমি যদি একটা কথা বলি, আমাদের এখানে যে তুমি দেখছো বিউটেনের তাই না, কাকে দেখছো, C4H10, C4H10 এর জন্য ভাইয়া কয়টা দেখছো, দুইটা দেখছো, ঠিক আছে? তারপর তুমি দেখতে পারো এটা C5H10 এর জন্য দেখলা, H12 এর জন্য দেখলা, তিনটা। হ্যাঁ এগুলো ভাইয়া যতটা দেখেছি ততটাই হবে, তুমি যদি নিজে একটু ট্রাই করো তুমি দেখবা যে C6H14 এর জন্য টোটাল পাওয়া যায় পাঁচটা। হ্যাঁ এভাবে তোমার আস্তে আস্তে বাড়তে থাকে, যেমন আমার মুখস্থ আস্তে দেখে আমি বলতে পারতেছি হেপটেনের জন্য পাওয়া যায় হচ্ছে 7টা কার্বন থাকলে পাওয়া যায় 9টা, তারপর 18টা, বাড়ে এইভাবে। তুমি যদি আরো জানতে চাও দেখো C10H22, হ্যাঁ কার্বন সংখ্যা যখন এত বেশি হবে তখন আমার সমানু সম্ভব হচ্ছে লিটারেলি 75টা, আমার যতটুকু মনে পড়তেছে এখন 75টা সম্ভব।
তো আমি তো এটাই বলতেছি, পরীক্ষায় তো তোমার এই জিনিসটা আসবে না, পরীক্ষায় তোমার জিজ্ঞেস করবে না যে C10 একটা কি হবে, বা তুমি 75টা সমানু বসে বসে লিখো, তখন তো এটা সেটা মনে করো পুরো 3 ঘন্টার বুয়েটের পরীক্ষা হয়ে গেল। তো এটা তুমি মনে রাখো যে C3 থেকে C5 পর্যন্তই তোমার আসবে, আর একটু অ্যাডভান্স কোয়েশ্চেন করলে সেই ক্ষেত্রে C6 রিলেটেড এক্সাম্পল গুলা আসে, বাকিটা তুমি নিজে ট্রাই করেই দেখতে পারো। আর আবারও বললাম, 1 নম্বর হচ্ছে কোনো সূত্র নাই, আর 2 নম্বর হচ্ছে যে তোমার এখানে সূত্র না থাকলেও অনেক কিছুই তুমি প্র্যাকটিস করতে করতে জিনিসগুলো বুঝতে পারবা। এমসিকিউ এর জন্য এত কম সময় কিভাবে করব সম্ভব ভাইয়া? এমসিকিউ এর জন্য তুমি, আমরা দেখাই দিব কয়েকটা, দেখবা যে কমন কিছু আসে, তখন একটু ট্রায়াল এন্ড এরর মাথায় মনে মনে করে দেখতে হবে। আমি জানি কোয়েশ্চেন গুলো একটু কঠিন, আমার সময় আমারও ওগুলো ঝামেলা লাগতো, বাট ট্রাই করতে হবে এইটাই। ওখানেই তো তোমার পরীক্ষাটা, যে তুমি কম সময়ে কতটুকু জিনিস নিজে থেকে ট্রাই করে লিখতে পারতেছো। আচ্ছা, এবার দেখো অবস্থান সমানুতা। অবস্থান সমানুতায় কিসের নাম যেটা সেভাবে আমরা সমানু চিনব, অবস্থানের পার্থক্য হবে। অবস্থান সমানুতায় পার্থক্যটা হবে অবস্থানে। শিকল সমানুতায় কিসের পার্থক্য হয়েছে? শিকলে তুমি দেখছো যে এই যে শিকল ছোট বড় হয়েছে 5, 4, 3, তাহলে এখানে তুমি কি করবা, শিকল সেম রাখবা। আবারও শুনো, একটা যখন সমানুতা পড়বো আরেকটা কিন্তু তার মধ্যে ঢুকাবো না। এখানে তোমার কি সেম থাকবে? শিকলটা সেম থাকবে, জাস্ট যে তোমার কার্যকরী মূলকটা আছে সেটার অবস্থানের পার্থক্য হবে। যেমন আমরা কি করতে পারি, দেখো বলছে যে C3H7OH, এবং আমরা কি জানি এটা হচ্ছে একটা অ্যালকোহল, এটা হচ্ছে একটা অ্যালকোহল। কিভাবে বুঝলাম? ওইচটা দেখে বুঝলাম এটা একটা অ্যালকোহল হবে। এখন তুমি যেটা করতে পারো, একটু খেয়াল করো মনোযোগ দিয়ে, এই যে তিনটা কার্বন আছে, ঠিক আছে, তিনটা কার্বন আছে, আর এখানেও মনে করো তিনটা কার্বনই নিলাম। রিজন কি ভাইয়া? রিজন হচ্ছে এটা আমরা অবস্থান সমানুতা পড়তেছি, তার মানে এখানে আমি শিকল নিয়ে চিন্তা করব না। আমি এখানে শিকল ছোট হয় নাকি বড় হয়, কয়টা হয়, কি হয়, ওইটা আমার কনসার্ন না। আমার কনসার্ন হচ্ছে এই যে ওর কার্যকরী মূলক ওইচ আছে, এই ওইচটাকে আমরা কোন কোন জায়গায় বসাইতে পারি বা কিভাবে বসাইতে পারি। একটা হইতে পারে আমরা ওইচটাকে এখানে বসাইছি, রাইট, আরেকটা হইতে পারে আমরা ওইচটাকে এখানে বসাইছি। তো এই দুইটা অপশন হইতে পারে আমাদের। এখন অনেকে বলতে পারো কেন ভাই এবার যদি এইদিকে বসে, খেয়াল করো তুমি যদি আবার ওইচটাকে এদিকে বসাইতা, ঘুরে ফিরে কিন্তু এটা আবার 1 নম্বর কার্বন হয়ে যেত। তো দেখো আমরা যদি নাম্বারিং এর কথাবার্তা বলি, আমরা দেখতে পারতেছি যে 1, 2, 3, আইদার তুমি ওইচকে 1 নম্বর কার্বনে রাখতে পারো, বা 1, 2, 3, ওইচটাকে তুমি 2 নম্বর কার্বনে রাখতে পারো। সো দেখো দুই কেসেই, আমাদের দুইটা ক্ষেত্রে কিন্তু এটা একটা কি, আমি আগে অ্যালকোহলের নামটা লিখে দিই, 3 কার্বনে অ্যালকোহল, যেহেতু এটা একটা প্রোপানল, এটা একটা প্রোপানল দুই কেসে। বাট একটাকে তুমি বলতেছো প্রোপানল 1, হ্যাঁ, ধরো এটাকে তুমি অনেকে অনেক ভাবে লিখে, যেমন আমরা ওই যে প্রোপ, তোমরা এগুলা নিয়েও কোয়েশ্চেন করতেছিলা, কনফিউশনের কিছু নাই। 1 কে তুমি সামনে লিখো, লাস্টে লিখো, মাঝে লিখো, কোনো সমস্যা নাই, প্রোপ 1 অল বলতে পারো, আর নিচেটাকে বলতে পারো কি প্রোপ 2 অল। তাহলে এখানে তুমি কি দেখলা, আমাদের ওইচ এর অবস্থানের পার্থক্য হয়েছে। ওইচ এর কিসের পার্থক্য হয়েছে? অবস্থানের। ওইচটা একবার 1 নম্বর কার্বনে বসলো, একবার 2 নম্বর কার্বনে বসলো, এটাই হচ্ছে আমাদের কি অবস্থান সমানুতা। ঠিক একইভাবে অবস্থান সমানুতা দেখো, এই যে C5H10 দেখতে কিসের মতো? CnH2n। তাহলে আমরা কি বলতে পারি, এটা একটা অ্যালকিন, CnH2n, অ্যালকিনের সাধারণ সংকেত, এগুলো তো আমরা 9-10 থেকে পড়ে আসতেছি। এখন অ্যালকিন যেহেতু, আশা করি 5টা কার্বনে অ্যালকিনকে যে পেন্টিন বলে এটাও তুমি জানো, 5 কার্বনের অ্যালকিন পেন্টিন। এখন কথা হচ্ছে এটা পেন্টিন কত, ওই যে আমরা যে বলি পেন্টিন 1 বা পেন্ট 1 ইন পেন্ট 2 ইন, সেটা কিন্তু তুমি জানো না, ঠিক আছে, পেন্ট 1 ইন পেন্ট 2 ইন এটা কিন্তু তুমি জানো না। এখন দেখো, এখন আমরা এটা একটু ট্রাই করি, যে মনে করা হচ্ছে 1, 2, 3, 4, 5, আমরা এখানে 5টা কার্বন দিলাম, ঠিক আছে, আর আমাদের আরেকটা যে যোগ হবে সেটা তো তোমার কার্বন 5টাই থাকবে। রিজন কি? রিজন হচ্ছে যে তুমি এখানে প্রধান শিকল কিন্তু চেঞ্জ করবে না, তোমার প্রধান শিকল যতটা আছে, যতগুলো কার্বন আছে ততটাই থাকবে। এখন দেখো দুইটাতে আমি 5টা কার্বন নিচ্ছি, আমি জাস্ট কি চেঞ্জ করব, দ্বিবন্ধন। কি বলছে? দ্বিবন্ধনের অবস্থানের পার্থক্য। তুমি জানো অ্যালকিন মানেই কার্বন কার্বন দ্বিবন্ধন তো থাকবেই, একটাতে তুমি কি করলা, দ্বিবন্ধনটা দিলা এই যে 1 আর 2 এর মাঝখানে। আমি বললাম তো ভাইয়া তুমি এইদিকে দাও, কোনো সমস্যা নেই, ঘুরে ফিরে ওইটা 1 নম্বর কার্বনই হবে, যেদিকে দাও, বাম দিক থেকে দাও, ডান দিক থেকে দাও, তোমার ইচ্ছা। এটা একটা অপশন হইতে পারে, আর আরেকটা হইতে পারে যে তুমি দ্বিবন্ধনটা এভাবে দিলা, ঠিক আছে। সো আমরা নামগুলো তাহলে কিভাবে বলতে পারি, আমরা এটাকে বলতে পারি পেন্টিন 1, বা ওই যে পেন্ট 1 ইন বলো তুমি, আমি বললাম তো নাম্বার তুমি যেখানে বলো আমার কোনো সমস্যা নাই। আবার এটাকে বলতে পারো পেন্টিন 2 বা পেন্ট 2 ইন,
ঠিক আছে, অনেকে মাথায় এটা আইডিয়া আসবে, ভাইয়া এটাকে কি থ্রি ইন বলা যায় না, বা পেন্ট থ্রি ইন কি সম্ভব নাকি? তুমি ট্রাই করলে কিন্তু ব্যাপারটা বুঝবা। তুমি যদি নাম্বার এদিক থেকে করো 1 2 3 4 5, আমার কথা হচ্ছে তুমি নাম্বারিংটা এদিক থেকে কেন করবা, তাই না? আমাদের নিয়মিত হচ্ছে যেদিক থেকে আগে পাওয়া যায় আমরা নাম্বারিং সেদিক থেকে করব। সো আগে কোন দিক থেকে পাওয়া যায়? ডান দিক থেকে করলে। এই জন্য তুমি নাম্বারিং কি করতেছে যে 1 2 3 4 5, ঠিক যেমন উপরেরটা, এটাও নাম্বারিং কেমনে করছো 1 2 3 4 5। তাহলে দেখলা যে ডাবল বন্ডের পজিশনটা আমাদের চেঞ্জ হওয়ার কারণে আমরা আলাদা আলাদা নাম দেখতে পারি, হইতে পারে সেটা পেন্টিন 1, হইতে পারে পেন্টিন 2, এরকম ব্যাপারগুলা। সো পেন্টিন যে 3 হয় না এটা আশা করি তুমি বুঝতে পারতেছ এখন। এভাবে কিন্তু তুমি হেক্সিনেটটা ট্রাই করতে পারো। ওইটাই বললাম যে মোটামুটি 3 থেকে 5 এর মধ্যেই আসে। তো বাট যাদের একটু এক্সট্রা মানে সব রকমের কোয়েশ্চেন অ্যাপ্রোচ করার ইচ্ছা আছে বা পারার ইচ্ছা আছে, তারা সবগুলো এক্সাম্পলে আজকে আমি যা দেখাবো না, তুমি বাসায় সেটা 5 কার্বন, আমি যদি 4 কার্বনেরটা নিয়ে দেখাই তুমি 5 কার্বন নিয়ে ট্রাই করবা, আমি যদি 5 নিয়ে দেখাই তুমি 6 নিয়ে ট্রাই করবা, ঠিক আছে? তাহলে দেখবা যে এই যে হিন্ট গুলা দিয়ে দিচ্ছি সেটাই তোমাকে হেল্প করবে কোয়েশ্চেনটা আনসার করতে। তো চলো সামনের দিকে যাই। অ্যারোমেটিক যৌগের তাদেরও এক ধরনের অবস্থান সমানুতা দেখায়। তোমরা জানো যে অ্যারোমেটিক যৌগ হচ্ছে আমাদের কি? বেনজিন। অ্যারোমেটিক যৌগ হচ্ছে কে? আমাদের বেনজিন। এখন বেনজিনে তো বেসিক্যালি বেনজিন দেখতে কিরকম, C6H6, এটা হচ্ছে বেনজিন। তো তুমি কি করছো, এই C6H6 আছে না, এটার থেকে দুইটা হাইড্রোজেন সরাইছো, হয়ে গেছে C6H4, আর ওই দুইটা হাইড্রোজেনের জায়গায় তুমি বসাইলা ধরো Z2, দুইটা জেড বসাইলা। হ্যাঁ, দুইটা হাইড্রোজেনের জায়গায় দুইটা জেড বসাইলা। এখন তোমাদের মনে আছে নাকি একটু দেখো, আমরা কিন্তু কিছু ওয়ার্ড জানি, যে ওয়ার্ড গুলো হচ্ছে কি, অর্থ, মেটা, প্যারা, এই সমানুতা নামগুলো কিন্তু আমাদের শোনার কথা। অর্থ সমানুতা, মেটা সমানুতা, প্যারা সমানুতা, ওই জিনিসগুলো নিয়ে আমরা এখন একটু কথাবার্তা বলবো। সো দেখো আমাদের কাছে বেনজিন আছে মনে করো, ঠিক আছে? আমি একটা কাজ করি, একটা জেড আমি দিয়ে রাখি, মনে করো এখানে একটা জেড আমাদের দেওয়া আছে। এখন দেখো আমরা এখন ট্রাই করে করে দেখব, এই একটা জেড দেওয়া থাকার পরে বাকি জেড গুলো আর কই কই বসতে পারে, এই একটা জেড আমাদের দেওয়া আছে বাকি জেড গুলো আমি আর কোথায় কোথায় বসাতে পারি। তো আমি এখানে কয়েকটা অপশন বানাই নিতেছি, দেখো কয়েকটা অপশন বানাই নিব, আমি এখন দেখবো যে জেড গুলাকে আর কোথায় কোথায় বসানো যায়। 6টা বানাই নিছি, কারণ কি আর, ও আচ্ছা 5টা জায়গা খালি আছে, 5টা বানাইলে হইতো, একটা বাদ। আচ্ছা দেখো একটা করতে পারো তুমি, আরেকটা জেড কে একদম পাশের এটাতে বসাতে পারো। হ্যাঁ, এখন তো কথা হচ্ছে ডান পাশে বসাও আর বাম পাশে বসাও, দুইটা তো আলটিমেটলি কি সেম না? আশা করি এটা বুঝি যে ডান পাশে বসাও আর বাম পাশে বসাও দুইটা কিন্তু আলটিমেটলি সেম, এটা একটা অপশন হইতে পারে। তার মানে অবশ্যই এদের মধ্যে তুমি কয়টাকে নিবা, একটাকে নিবা, তাই না? কারণ কি, ডান পাশে বসালে তুমি তোমার মতো ইচ্ছা মতো বসাইছো, বাম পাশের তো এটা তোমার ইচ্ছা, তোমার চয়েস, কোনো সমস্যা নাই আমাদের। আচ্ছা এবার দেখো, একদম ইমিডিয়েট পরের কার্বনটাতে না বসে তুমি একটা বাদ দিয়ে বসাতে পারো, ঠিক একইভাবে একই কথা বলবো, একটা বাদ দিয়ে তুমি ডান পাশেও বসাতে পারো সেটা, এবং একটা বাদ দিয়ে এই জিনিসটা তুমি বাম পাশেও বসাতে পারো, এটা হইতে পারে। আর আরেকটা অপশন থাকে যে অপোজিটটাতে বসে দেওয়া, তাই না? বুঝতেই পারতেছি এটা তো আর অল্টারনেটিভ অপশন নাই, এটার অল্টারনেটিভ অপশন এইটাই। আমি পুরো অ্যাপ্রোচটাই দেখাইলাম যে কিভাবে আমরা এই সমানুতাটা ট্রাই করতে পারি। সমানুতা পুরো ব্যাপারটা হচ্ছে হাতে লিখতে হবে বা মাথায় চিন্তা করতে হবে। এরপর তো তোমরা যারা এমসিকিউর কথা বলতেছিলে, এমসিকিউ তো সাধারণত 3 কার্বনের বেশি দেয় না, এটা তুমি কোয়েশ্চেন ঘাটলে একটু বুঝবা, 3 কার্বনের বেশি। এখন তুমি বলতে পারো ভাইয়া বিউটিন তো দিছে, বিউটিনেরটা তো সহজ, বিউটিন 1 হবে, বিউটিন 2 হবে, তো সহজগুলো 4 কার্বন দিতে পারে, বাট যেগুলো মনে করো অনেকগুলো হয় 3 কার্বনের বেশি দিবে না, চিন্তা নাই। যেটা বলতেছিলাম যে তোমরা জানো যদি এরকম পাশাপাশি থাকে তখন আমরা এরকম একটা নাম বলি অর্থ, তার মানে দুইটাই অর্থ। তুমি যেটাকে এখন চিন্তা করো না কেন, দুইটাই অর্থ, তোমার ইচ্ছা তুমি ডানের থেকে নাম্বারিং করবা নাকি বামের থেকে বসাবা, তোমার ইচ্ছা। একটা বাদ দিয়ে যদি বসাও, দেখছি যে এখানে আমি একটা বাদ দিয়ে বসাইছি, এখানেও আমি যেটা বাদ দিয়ে বসাইছি, একটা বাদ দিয়ে বসালে সেটাকে আমরা বলি হচ্ছে মেটা, এটাও মেটা আর এটাও কি মেটা। আর যদি দুইটা বাদ দিয়ে জাস্ট অপোজিটটায় বসাও, বুঝতেই পারতেছো এটা তো আসলে সেম যোগই, ইভেন কি এই দুইটাও সেম যোগ, এরাও সেম জোড়া জোড়া, তাহলে আমরা বলি হচ্ছে প্যারা। সো এটা হচ্ছে কি আমাদের অর্থ, মেটা, প্যারা। সো আমরা জাস্ট একটা এক্সাম্পল দেখে নিলাম যে অবস্থান সমানুতা হয়তো বইতে তোমরা পড়ছো জাস্ট এই এদের জন্য, আমরা দেখলাম যে অ্যারোমেটিক যৌগেও এই অবস্থান সমানুতাটা হইতে পারে, ডিপেন্ড করে যে তারা একজনের সাপেক্ষে আরেকজন কই আছে
এবং এই অর্থ প্যারামিটার এগুলো নিয়ে তো সামনে যখন অ্যারোমেটিক যোগের আলোচনা আসে আমরা দেখব যেগুলো কিভাবে তৈরি করা যায়, কি করা যায় এই ব্যাপারগুলা, ঠিক আছে? তখন তো আমরা ডিটেলসে দেখবই। তো চলো এবার আমরা সামনের দিকে যাই। আমরা এখন কথা বলবো হচ্ছে কার্যকরীমূলক সমানুতা নিয়ে। তাহলে দেখো ভাই, কার্যকরীমূলক সমানুতা নাম থেকে তুমি একটা জিনিস বুঝা উচিত, যেখানে পার্থক্য হবে কার্যকরীমূলকের। এখানে আমাদের পার্থক্যটা কিসে হবে? কার্যকরীমূলকের। তাহলে দেখো, অবস্থান সমানুতাতে পার্থক্য হয়েছে অবস্থানের, শিকল সমানুতাতে পার্থক্য হয়েছে শিকলের, আর কার্যকরীতে পার্থক্য হলো আমাদের কিসের? কার্যকরীমূলকের। তাহলে এটা একটু মনে রাখবে যে এদের কিন্তু ভিন্ন ভিন্ন সমগোত্রীয় শ্রেণী। এতক্ষণ পর্যন্ত তুমি দেখছো সেম সমগোত্রীয় শ্রেণী, দেখছো শিকল সমানুতাতে সবগুলা ছিল অ্যালকেন, তারপর এখানে সব ছিল অ্যালকোহল বা সব ছিল অ্যালকিন। বাট এখন তুমি দেখবা কার্যকরীমূলক আলাদা। কার্যকরীমূলক আলাদা হলে তো ভাইয়া যৌগই আলাদা হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সমানুতাটাও আলাদা হবে। যেমন একটা জোড়া হচ্ছে ইথার অ্যালকোহলের সমানুতা, হ্যাঁ একটা জোড়া হচ্ছে আমাদের ইথার আর অ্যালকোহলের সমানুতা। তো সেটা আমরা কিভাবে করতে পারি ইথার অ্যালকোহলের সমানুতা? মনে করো আমরা নিলাম হচ্ছে C2H6O, এটা একটা সাধারণ সংকেত নিলাম আমি, ঠিক আছে? এখন আমি দেখবো যে এই সাধারণ সংকেত দিয়ে কি কি সমানো সম্ভব। তো যখনই তুমি এই ধরনের কোনো সংকেত দেখবা, কোন ধরনের এটা আমরা একটু পরেও বলবো, তুমি একটু খেয়াল করে রাখো, এই যে CnH2n+2O, যখনই তুমি এই ফরম্যাটের কোন ফর্মুলা দেখবা তুমি বুঝে যাবা যে এটা সমানু দুইটা আছে, একটা হচ্ছে কি ইথার আর একটা হচ্ছে অ্যালকোহল। এখন ইথারের কার্যকরী মূলক কি ভাইয়া? ইথারের কার্যকরী মূলক হচ্ছে একটা অক্সিজেন, ওর দুইটা হাত খালি আছে। আর আমাদের অ্যালকোহলের কার্যকরী মূলক কি? অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে ওইচ। তার মানে আমাদের এই যৌগটার সমানু কয়টা হবে? দুইটা হবে মিনিমাম, অনেকগুলো হইতে পারে, আমরা মিনিমামটা নিয়ে কথা বলতেছি, দুইটা। তার মানে অবশ্যই এটার একটা ইথার হওয়া সম্ভব, এটা একটা অ্যালকোহল হওয়া সম্ভব। তাহলে ইথারটা কিরকম হবে? দেখো ইথারটা হবে হচ্ছে এই যে এই পাশে একটা কার্বন দিলা, এই পাশে একটা কার্বন দিলা, কার্বন তো দুইটা। আর অ্যালকোহলেরটাই কি হবে? অ্যালকোহলেরটাই দুইটা কার্বনই তো এক পাশে দিতে হইতেছে, কারণ ওইচ এর তো যোজনী এক, কিছু করার নাই। সে অ্যালকোহলেরটাই কিন্তু আমার কয়টা কার্বন বসবে? আলটিমেটলি দুইটা কার্বনই বসবে। তো তাহলে দেখো অনেকেই কনফিউজ হও যে যখন আমাদের সাথে হাইড্রোজেন গুলা থাকে না, মনে রাখবা ভাইয়া এই সমানুতা বের করার ক্ষেত্রে হাইড্রোজেনের কোনো ভূমিকা নাই। হ্যাঁ ও হচ্ছে অনেকটা দুধ ভাত, আমার কার্বনের যতটা হাত খালি আছে ওই খালি হাত গুলো আমরা হাইড্রোজেন বসাই দিই, ঠিক আছে? ব্যাপারটা কিরকম, ধরো এই কার্বনের একটা হাত আছে তিনটা হাত খালি, তার মানে এখানে CH3, এরও একটা হাত আছে তিনটা হাত খালি, তার মানে এটাও CH3। নিচেরটা দেখো, এর একটা হাত ইউজ করছে তিনটা খালি, তাই এখানে বসে CH3, আর এটার দুইটা হাত ইউজ করছে আর খালি কয়টা? তাহলে দুইটা, তাহলে এটা দিলাম H2। তো আমরা এই যে নামগুলা এটাকে আমরা কি বলতে পারি, উপরে যে ইথার, উপরেটা হচ্ছে ইথার, ইথারের নাম বলে হচ্ছে আমরা এরকম ডাই মিথাইল ইথার, ডাই মিথাইল ইথার। ডাই মিথাইল কেন? মাঝখানে তো ও আছে তাই একটা ইথার, আর এই পাশে একটা CH3, এই পাশে একটা CH3, দুইটা হচ্ছে কি আমাদের মিথাইল, দ্যাটস ওয়াই এটা কি ডাই মিথাইল ইথার। তারপর ওইচ থাকলে আমরা কি বলি? অ্যালকোহল, দুই কার্বন একটা অ্যালকোহল, এটা তো খুবই সহজ, দুই কার্বন দেখে কি বলবো? ইথ বলবো, আর অ্যালকোহল দেখে অল বলবো, তাই দুই কার্বন অ্যালকোহল এটা হচ্ছে ইথানল। সো এটা হচ্ছে আমাদের এই সমানুটা, বাকিটা তুমি ট্রাই করে দেখতে পারো। আসলে যেহেতু কার্বন দুইটা, হ্যাঁ দুইটা কার্বনে কিন্তু তোমার শাখা চেঞ্জ করো বা পজিশন চেঞ্জ করো, এখানে অন্য কোনোটা সমানু কিন্তু সম্ভব না। হ্যাঁ এটাকে মিথক্সি মিথেনো বলা যায়, এটাকে মিথক্সি মিথেনো বলা যায়। আচ্ছা অনেকে ব্রেক যাচ্ছে, আমি একটু বলে নিই, আমরা যেহেতু ক্লাসটা এই টেকনিক্যাল প্রবলেমের কারণে 10 মিনিট পরে শুরু করছি, আমরা কিন্তু অলরেডি একটু পিছিয়ে আছি, ঠিক আছে? মাত্র আমরা কার্যকরী মূলক সমানুতায় আসছি, এখনো জ্যামিতিক সিস্টেন্স সব বাকি। সো মনে করো আমরা গাঠনিক সমানুতাটা একটু পড়ে নিই, ওই জ্যামিতিক সিস্টেন্সে যাওয়ার আগে তখন আমরা ব্রেকটা দিব, একটু ধৈর্য ধরতে হবে। মানে আমি কিন্তু শুরুতেই বলছি অর্গানিকের লেকচার শুরু হচ্ছে, অর্গানিকের লেকচার বাকি লেকচারের মতো আমি জানি না, তোমাদের এতদিন সহজ লাগছে নাকি কঠিন লাগছে লেকচার গুলা, বাট এখানে কিন্তু কথাবার্তা অনেক বেশি, তো এই জন্য একটু মনোযোগ দিতে হবে, ঠিক আছে? তারপর দেখো অ্যালডিহাইড কিটন কিরকম একটা এক্সাম্পল দেখি। মনে করো এই যে C3, তারপর H6O, তাহলে পার্থক্য দেখছো, CnH2n+2O থাকলে তুমি বুঝবা এটা একটা ইথার অ্যালকোহল, আর যদি CnH2nO থাকে তাহলে তুমি বুঝবা এটার একটা সমানু হবে অ্যালডিহাইড, একটা হবে কিটন। এখন দেখো অ্যালডিহাইড কিটনের কার্যকরী মূলক, আশা করি আমাদের খেয়াল আছে, দুইজনের কার্যকরী মূলকে কোন জিনিসটা কমন? এই কার্বন ডাবল বন্ড অক্সিজেন, এই জিনিসটা কিন্তু দুইজনের কার্যকরী মূলকের মধ্যেই কমন।
এখন এখানে টোটাল কয়টা কার্বন বসবে ভাইয়া? কার্বন টোটাল বসতেছে হচ্ছে তিনটা, তাই তো? তাহলে দেখো অ্যালডিহাইডের ক্ষেত্রে আমরা জানি এই হাতে থাকে একটা হাইড্রোজেন, তাই না? দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা অ্যালডিহাইড। আর কিটোনের ক্ষেত্রে কি জানি? এই কার্বন যে আছে, কার্বনিলটা যে আছে, এটা দুই হাতে কোনো হাইড্রোজেন থাকতে পারবে না, এটা দুই হাতে অ্যালকাইল টালকাইল এগুলো থাকবে। সো তাহলে আমরা কি বলতে পারি যে সিএন এইচ টু এন ও, এটা দেখলে আমি বুঝবো যে তার দুইটা সমানও থাকবে, একটা হবে হচ্ছে কি অ্যালডিহাইড আর একটা হবে হচ্ছে কিটোন। তাহলে দেখো এখন তুমি কি করতে পারো, তোমার এখানে কার্বন কয়টা বসানো শেষ? একটা বসানো শেষ। হ্যাঁ, দুই ক্ষেত্রে কি একটা কার্বন বসানো শেষ আর দুইটা বাকি আছে। তাহলে দেখো এই ক্ষেত্রে তো অপশন একটাই, এই দুইটা কার্বনকে এই পাশে বসে দেওয়া, আর কিন্তু কোনো চয়েস নেই তোমার। বাট এইখানে যেহেতু এই কার্বনের দুইটা হাত খালি আছে, তোমার অপশন হচ্ছে একটা কার্বনকে এখানে বসো আর একটা কার্বনকে এখানে বসো। আমি যেটা বললাম যে তোমাদের কিন্তু মোটেও হাইড্রোজেন নিয়ে চিন্তা করতে হবে না, তুমি অবশ্যই পরীক্ষার খাতা হাইড্রোজেন পরে বসায় দিবা, বাট যখন নিজে প্র্যাকটিস করবা তখন কিন্তু তুমি অবশ্যই কি দিয়ে প্র্যাকটিস করবা, শুধু কার্বন বসায় করবা, তখন তোমার এগুলা নিয়ে চিন্তা করা লাগবে না। আচ্ছা, একজন বলছে যে মিথক্সি মিথেন বলতে পারো নাকি? হ্যাঁ, তুমি এটাকে মিথক্সি মিথেনও বলতে পারো, উপরের ইথারটাকে। বাট আমরা ইউপেক যেটা ডাইমিথাইল ইথার সেটাই শিখি আর কি, এটাও অনেকটা ওই যে আইসোনিয়র মতো। তাহলে দেখো এখানে কয়টা কার্বন আছে, এক দুই তিন, তিন কার্বন একটা অ্যালডিহাইড, এটাকে আমি বলবো প্রোপানেল। তিন কার্বনের অ্যালডিহাইড কে আমরা বলি প্রোপানেল, ঠিক আছে? ঠিক একইভাবে এখানে কত কার্বনে আছে, তিন কার্বনের, এবং এটা একটা কিটন, এই জন্য এটাকে আমরা কি বলবো, আমরা এটাকে বলবো প্রোপানন। সো তিন কার্বনের থাকলে আমরা প্রোপ বলি, অ্যালডিহাইড বললে প্রোপানেল, আর যদি কিটন বলি তাহলে হচ্ছে প্রোপানন। সো এখানে আমরা কি দেখলাম, ওভারঅল কার্যকরী মূলকটাই কিন্তু আলাদা আমাদের। এক ক্ষেত্রে দেখো অ্যালডিহাইডের কার্যকরী মূলক, কিটনের কার্যকরী মূলক, দুটো কিন্তু আলাদা। আর ভাইয়া যেটা বললাম, তুমি যদি চাও, আমার তো সমস্যা নেই, তুমি এখানে এখন লিখলা কার্বনের হাত খালি আছে তিনটা, এইচ থ্রি পরে বসে দাও, বাট এইচ থ্রির উপর কিন্তু নামটা চেঞ্জ হচ্ছে না। এই জন্য আমি বলতেছি যে এইচ থ্রিটা সবচেয়ে কম প্রায়োরিটি দিবা। প্রায়োরিটি কাকে দিবা, কার্যকরী মূলককে দিবা, কার্বনকে দিবা, এগুলাকে দিবা, ঠিক আছে? আচ্ছা এবার আসো মেটামারিজম। আমরা শুরুতে একটা কথা বলছিলাম যখন আমরা ওই যে ভাগটা দেখাচ্ছিলাম, যে আমাদের মেটামারিজম সেটা কিন্তু বেসিক্যালি এক ধরনের কি সমানুতা, আমাদের অবস্থান সমানুতা, এটা কিন্তু আমরা শুরুতেই বলছিলাম, এটা হচ্ছে এক টাইপের অবস্থান সমানুতা। মানে এখানে অবস্থানের পার্থক্য হবে, জাস্ট আলাদা করা হয়েছে কোন পয়েন্টে, এই যে দ্বি যোজী, এই পয়েন্টে আলাদা করা হয়েছে। তার মানে যাদের যোজনী দুই, হ্যাঁ দ্বি যোজী যারা, শুধুমাত্র তাদের ক্ষেত্রে এটা আলাদা করা হয়েছে। তাহলে দেখো এই সি ফোর এইচ টেন ও, এখন একটু তোমাদেরকে আসো ব্রেন স্ট্রমিং শুরু করি, চিন্তা ভাবনা করা শুরু করি, যে আমরা দেখতে পাচ্ছি এটা কিসের সাথে মিলে, সি এন এইচ টু এন প্লাস টু ও, এই ফরমেটের সাথে মিলে। তো তখন তোমার মনে হইতে পারে যে আচ্ছা ভাইয়া যে কথা বলছে ওইটার বেসিসে এটা হইতে পারে একটা অ্যালকোহল, এটা হইতে পারে একটা অল, বা হইতে পারে একটা ইথার, দুইটা একটা হইতে পারে। কিন্তু তোমার তো দেখতে হবে অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে ভাইয়া ওএইচ, ও কিন্তু যোজনী হচ্ছে কত, এক। সো ওর ক্ষেত্রে এক্সাম্পল সম্ভব না। মেটামারিজমের এক্সাম্পল যদি দেই আমি, অবশ্যই এমন কাউকে লাগবে যেটার যোজনী হচ্ছে দুই। সো ইথারের ক্ষেত্রে এক্সাম্পলটা সম্ভব, অ্যালকোহলের ক্ষেত্রে কিন্তু এই এক্সাম্পলটা দেওয়া কোনোভাবেই সম্ভব না। তাহলে দেখো আমরা যেটা করতে পারি, এখন আমরা মনে করো এই যে আমাদের এখানে অক্সিজেনটাকে রেডি করে রাখলাম, এখন আমরা দেখবো কি দুই পাশে কার্বন সংখ্যার পার্থক্য, মানে দুই পাশে আমি ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বারের কার্বন নিয়ে ট্রাই করব। একটা করতে পারো তুমি, চার আছে তো সুন্দর মতো ভাগ করে দিতে পারো, তুমি নিলা হচ্ছে এই পাশে দুইটা, এটা একটা করতে পারো এই পাশে দুইটা, আর একটা করতে পারো এই পাশে একটা দিলা আর এই পাশে দিলা তিনটা। সো দেখো আমরা কি নিয়ে কথা বলতেছি, মেটামার। তুমি যদি আমাকে বলো ভাই আর এটা কি আরো সমানো সম্ভব, হ্যাঁ সম্ভব, সেটা আমরা একটু পরেই দেখবো। বাট কথা হচ্ছে তোমাকে জাস্ট কি বলছে, যে দ্বিবন্ধনের অবস্থানের পার্থক্য। সো দ্বিবন্ধনের অবস্থানের পার্থক্য খেয়াল করো, আমরা দেখতেছি এখানে এই পাশে দুইটা কার্বন, এই পাশে দুইটা কার্বন, এটা একটা, আর এখানে এই পাশে একটা, এই পাশে তিনটা। তার মানে কি এরা অবশ্যই একটা আরেকটা অবস্থান সমানতা, যেহেতু অবস্থানের পার্থক্য, আর যেহেতু এরা দ্বিযোজী তাই এদের স্পেশাল একটা নাম দেওয়া হয়েছে, এদেরকে একজন আরেকজনের মেটা মার বলা হয়। এই দুইটা ইথারকে একটা আরেকটার মেটা মার বলা হয়। সো এটা গেল আমার ইথারের ক্ষেত্রে এক্সাম্পল। তারপরের এক্সাম্পলটা তুমি দেখো, এখানে কি আছে আমাদের সাধারণ সংকেতটা যদি একটু দেখি, এটা মিলে হচ্ছে সিএন এইচ টু এন, এই যে পাঁচ দোকানে দশ, এইচ টু এন ও, এটার সাথে।
তো এখানেও তোমার মনে হইতে পারে যে ভাই এখানে তো আমার সম্ভব হচ্ছে কি, ওই যে একটু আগে দেখে আসছি অ্যালডিহাইড সম্ভব, কিটোনও সম্ভব, কিন্তু দেখো আমরা কিন্তু খেয়াল করছি যে অ্যালডিহাইডের যোজনী তোমার থাকে এক, তো অ্যালডিহাইড কিন্তু তোমার এখানে মেটামারের হিসাবে আসবে না, মেটামারের হিসাবে শুধুমাত্র আসবে হচ্ছে তোমার কিটোন। তো তুমি এখানে কি করতে পারো, দুইটা অপশন আবারও, এই যে দেখো আমরা এই কার্বনিলকে নিলাম, হ্যাঁ, আবার এই পাশে আরেকটা কার্বনিলকে নিলাম, তাহলে আমরা দুই পাশে আলাদা আলাদা সংখ্যার কার্বন বসাবো। এখন দেখো কার্বনিলে তো একটা কার্বন এখানে ইউজ হয়ে গেছে, টোটাল কার্বন কয়টা ছিল আমার, পাঁচটা, পাঁচটার মধ্যে কিন্তু একটা ইউজ হয়ে গেছে তাই না, তাহলে বাকি থাকলো কয়টা, চারটা কার্বন। আবারও তাহলে আগের মতো করতে পারো, তুমি দুইটা কার্বনকে এরকম দুই পাশে দিতে পারো, এটা একটা অপশন হইতে পারে, বা আরেকটা যেটা হইতে পারে, একটাকে তুমি এক পাশে দিলা, বাকি তিনটাকে দিলা তিন পাশে, তো এটা কিন্তু আমার দুইটা কিটন হয়ে গেল। আমরা একটু নামগুলো ট্রাই করি এদের, যেটা বলছিলাম যে সমানুতা পড়তে পড়তে নামকরণ গুলা ট্রাই করা যায়। কার্বন আছে পাঁচটা, এই জন্য দুইটাই হবে পেন্ট, কোনো সন্দেহ নাই, দুইটাই হবে আমাদের পেন্ট, আর কিটন তাই দুইটারই নামের লাস্টে ওন হবে। কিন্তু নাম্বারিংটা যদি দেখো, যেমন এই ক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ, তিন নাম্বার কার্বনে আমার এই কার্বনিলটা আছে, তাই এটাকে আমরা বলবো পেন্ট থ্রি ওন, পেন্ট থ্রি ওন। আর পরেরটা যদি দেখো, এই যে দেখো এক দুই তিন চার পাঁচ, এখানে কোথায় আছে, দুই নাম্বার কার্বনে আছে, তাই এটাকে আমি কি বলবো, পেন্ট টু ওন। আমার মনে হয় ব্যাপারটা ক্লিয়ার। আমরা কি দেখলাম যে আমাদের যে কিটনের কার্যকরীমূলক কার্বনিল সেটার দুই পাশে আমাদের কার্বন সংখ্যার পার্থক্য হয়েছে, ঠিক আছে। সো এইটার বেসিসে আমরা বলতেছি এরা কোন ধরনের সমানুতা, মেটামারিজম দেখাবে। তার মানে মেটামারিজমে বেসিক্যালি কি হচ্ছে, মেটামারিজমে আমার কার্বনিলটা কখনো এক পাশে একটা, আরেক পাশে তিনটা, বা এক পাশে দুইটা, অন্য পাশেও দুইটা, এই ধরনের কার্বন সংখ্যাটা তুমি বিভিন্ন টাইপের চেঞ্জ করে দেখবা, ঠিক আছে। হ্যাঁ, কার্বক্সিলিক অ্যাসিড আর এস্টার তো অবশ্যই যে লিখে রাখছি তো সব দেখাবে, এখন তো আমরা এক্সাম্পল সবগুলো নিয়ে কথা বলবো না, কিছু তো নিজেরও ট্রাই করতে হবে তাই না, অবশ্যই কার্বক্সিলিক অ্যাসিড আর এস্টার দেখাবে সমানুতা। আচ্ছা তো চলো আমরা এবার সামনের দিকে যাই, আমরা এবার কথা বলবো হচ্ছে টটোমারিজম। সো টটোমারিজমের প্রথম লাইনটাই যদি তুমি খেয়াল করো, কি বলা হচ্ছে, এটা একটা বিশেষ ধরনের কার্যকরীমূলক সমানুতা টটোমারিজমটা। সো এই কার্যকরীমূলক সমানুতায় যেটা হয় আমাদের এখানেও তা হবে, ঘটনা একই থাকবে, কিন্তু এটার একটা স্পেশাল কন্ডিশন হচ্ছে যে এরা হচ্ছে, এই যে দেখো, সচল বা সহজে হচ্ছে আমার পরিবর্তনশীল, মানে এরা একটা আরেকটায় পরিবর্তন হইতে পারে। তাহলে দেখো মনে আছে আমাদের কার্যকরীমূলক সমানুতায় কি আলাদা ছিল, ওদের কিন্তু অবশ্যই এখানেও কার্যকরীমূলকটাই আলাদা হবে, ওদের কার্যকরীমূলক যেটা সেটা কিন্তু এখানে আলাদা হবে। সো এই যে আলাদা কার্যকরীমূলক হবে, বাট আমরা কি বলতেছি, তারা সচল, মানে একটা আরেকটায় পরিবর্তন হইতে পারে। আসো আমরা এক্সাম্পল দেখি, তাহলে জিনিসটা বুঝতে আরো সহজ হবে। মনে করো আমি এরকম একটা যৌগ নিলাম, আমাদের এই যে যাকে দেখলাম একটু আগে, প্রোপানন, হ্যাঁ, কিটনকে দেখছি না একটু আগে, প্রোপানন। এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, এই পার্টটা একটু ট্রিকি আছে, মনোযোগ দিলেই তুমি বুঝতে পারবা, ঠিক আছে। একটু খেয়াল করো, এখানে আমি যেটা করব, এই যে দুই পাশে যে সিএইচ থ্রি আছে না, আমি কি করতেছি, একটা হাইড্রোজেনকে আমি হাত দিয়ে বের করে লিখতেছি, এই যে একটা হাইড্রোজেনকে আমি এভাবে হাত দিয়ে বের করে লিখলাম। তুমি চাইলে বাম পাশেরটাও লিখতে পারতা, কোনো আপত্তি নেই। আসো আমরা নিচে প্যারালেলে আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে সিএইচ থ্রি, তারপর মনে করো সি ডাবল বন ও এইচ, এটা আবার নিলাম হচ্ছে অ্যালডিহাইড। সো স্বাভাবিক এখানে তো আর কোনো অপশন নাই, এখানে তো আসেই খালি হাইড্রোজেন, সেটাকে বের করে লেখার তো কোনো অপশন নাই। তুমি যেটা করো, এই যে এটাকে লেখা হচ্ছে সিএইচ টু, এটা সিএইচ টু হবে, এটাকে লেখা হচ্ছে সিএইচ টু, আর এখানে তুমি একটা হাইড্রোজেন বের করে লিখলা। দেখো জিনিসটা কি হবে সমানুতায়, এটা গতিশীল সমানুতা। কি জন্য, এখানে বেসিক্যালি এই যে এই অক্সিজেন দেখতেছো, এই অক্সিজেনটা, হ্যাঁ, এই যে কার্বনের হাইড্রোজেনকে আমরা বের করে রাখছি, তার সাথে একটা লেনদেন করবে। কেমন লেনদেন খেয়াল করো, অক্সিজেন কি করে, ওর ডাবল বন্ডটা দিয়ে দেয় ওই কার্বনটাকে, যে কার্বনের হাইড্রোজেনকে বের করে লিখলাম। তাহলে অক্সিজেন কোথায় ডাবল বন্ড দিয়ে দেয়, যেই কার্বনের হাইড্রোজেন বের করে লিখছি সেটাই। আর ও কি করে, যেহেতু ডাবল বন্ড দিয়ে দিচ্ছে, ও হচ্ছে যে ওই কার্বন থেকে নিয়ে নেয় হাইড্রোজেনটা। তাহলে এই যে এই কার্বন থেকে ও নিয়ে নিল হাইড্রোজেনটা। তাহলে দেখো এখন যদি এই জিনিসটাকে আমি আবার সাজায় গুছায় ঠিক মতো করে লিখি, তাহলে জিনিসটা কি দাঁড়ায়, এই যে সিএইচ থ্রি কার্বন সিএইচ টু অক্সিজেন, আগের জিনিসগুলো ঠিকঠাক লিখলাম, খেয়াল করো পরিবর্তন কই হয়েছে, এখন আমার ডাবল বন্ডটা চলে আসছে এইখানে, আর এখানে যে সিএইচ থ্রি ছিল ওই হাইড্রোজেনটা চলে গেছে আমাদের
এইখানে ঠিক একইভাবে পরের এক্সাম্পলটা দেখো, এই যে CH3, তারপর কি কার্বন আছে, হাইড্রোজেন আছে, তাহলে দেখো এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, তাই এটা কি হয়ে যাবে CH2, এন্ড ওই হাইড্রোজেনটা কই চলে গেছে, OH এর সাথে চলে গেছে, রাইট? এন্ড এখানে আমার OH এর ডাবল বন্ডটা চলে আসছে যে কার্বন থেকে হাইড্রোজেন গেছে তার কাছে, সো এই জন্য এটাকে কিটোইনল সমানতা বলা হয়। তার রিজন হচ্ছে তুমি যদি বাম পাশের যৌগগুলো দেখো, বাম পাশের যৌগটা যদিও এটা অ্যালডিহাইড, কথা ঠিক যে এটা অ্যালডিহাইড, বাট একটা টাইপে ফেলা হয়েছে আর কি, যে এরা হচ্ছে কিটোনের মতো দেখতে। হ্যাঁ আমরা বুঝতেই পারতেছি এখানে CHS দেখে এটা একটা অ্যালডিহাইড হবে, সেটা কোনো সন্দেহ নাই, বাট এটা হচ্ছে কিটোনের মতো দেখতে, তাই এটা হচ্ছে কিটো সমানতা বলে। আর সাথেরটা দেখো ইনল, ইনল নামটা কোত্থেকে আসছে, দুইটা জিনিসের কারণে আসছে। একটা হচ্ছে দেখো দুইজনের মধ্যে আমার কি আছে, ডাবল বন্ড আছে, সো ডাবল বন্ড থাকলে তুমি কি বলো, ডাবল বন্ড থাকলে তুমি বলো হচ্ছে ইন। আর দুইজনের মধ্যে কি আছে খেয়াল করো, OH আছে, OH থাকলে তুমি বলো হচ্ছে অল। সো ওখান থেকেই এই ইন, অ্যালকিনের ইন আর অ্যালকোহলের অল দুইটা মিলে আসছে আমাদের ইনল নামটা। সো ওভারঅল ইনল নামটা এভাবে আসছে, আমাদের অ্যালকোহলের অল আর আমাদের ইনলের ইন দুইটা, অ্যালকিনের ইন দুইটা মিলে হচ্ছে আমাদের ইনল নামটা আসছে। সো টটোমারিজমের ভাই দুইটা এক্সাম্পল দিছি, তো মানে এখন যদি সব এক্সাম্পলে সময় নষ্ট করি তাহলে তার বাকি জিনিস দেখতে পারবো না। দুইটা এক্সাম্পল কিন্তু দিলাম যে তুমি জাস্ট কি চেঞ্জ করতেছো, অক্সিজেন আর তার পাশের যে কার্বনটা আছে তাদের মধ্যে একটা হাইড্রোজেন, আর কি চেঞ্জ করবা, একটা ডাবল বন্ড, একজনের ডাবল বন্ড আরেকজন পাবে, একজনের হাইড্রোজেনটা আরেকজন পাবে, ঠিক আছে? কিটোইনল ছাড়াও ভাইয়া আরো দুই টাইপের টটোমারিজম হয়, সেটা আমাদের সিলেবাসে নাই, চিন্তা করো না, সেটা তোমাদের পরীক্ষায় আসবে না। কিটোইনল ছাড়াও টটোমারিজম, ইভেন প্রত্যেকটা সমানতাই আমরা যে এক্সাম্পল দিয়ে দেখতেছি এটা ছাড়া প্রচুর প্রচুর এক্সাম্পল সম্ভব। আমরা জাস্ট শুধুমাত্র খুব একটা আমাদের লেভেলে, ইন্টার লেভেলে বা অ্যাডমিশনে যতটুকু আসবে ততটুকু নিয়ে কথাবার্তা বলতেছি, ঠিক আছে? আচ্ছা সো চলো এবার আমরা কিছু গাঠনিক সমানতা নির্ণয় করা শিখি। দেখো পরীক্ষায় আসছে C5H10 থেকে সম্ভাব্য অ্যালিসাইক্লিক যৌগের সমানতা গুলা লিখো, এটা কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষায় আসছে, ঠিক আছে? যে C5H10 থেকে বলছে কি বের করতে, সম্ভাব্য অ্যালিসাইক্লিক। এখন অ্যালিসাইক্লিক মানে কি এই জিনিসটা তোমার একটু বুঝতে হবে। অ্যালিসাইক্লিক বলা মানেই এখানে তোমার জানতে চাচ্ছে হচ্ছে এটার কতগুলা চাক্রিক সমানু আছে, এটার কতগুলা চাক্রিক সমানু আছে। অ্যালিসাইক্লিক বলা মানেই এটার চাক্রিক সমানু কতগুলো আছে সেটা তোমার কাছে জানতে চাচ্ছে। সাইক্লিক দেখো, সাইক্লোর সাথে কিন্তু নামের একটা মিল আছে, ঠিক আছে? এখন দেখো বলছে যে আণবিক সংকেত C5H10 থেকে, একটু তোমার মনে একটা খটকা লাগবে যে C5H10 দেখতে হচ্ছে CNH2N এর মতো, আমি তো জানি যে এটা সমানু হয় হচ্ছে অ্যালকিন, তাই না? এটা সমানু হয় হচ্ছে অ্যালকিন, তাই না? তুমি এরকম জানো, কিন্তু তুমি আজকের সাথে এটাও জানো যে যদি আগে থেকে না জেনে থাকো, এদের আরেকটা সমানু হয় সেটা হচ্ছে সাইক্লো অ্যালকেন, অ্যালকিন সমানুও হয় যদি CNH2N হয়, আর আরেকটা যেটা হয় সেটা হচ্ছে সাইক্লো অ্যালকেন চাক্রিক আর কি। সাইক্লো নামের মধ্যেই মানে এটা একটা সাইকেলের মতো হবে। আমি খুব সহজ উদাহরণ দিয়ে একটা দেখাই, দেখো প্রমাণ করে দিতেছি যে এটা সম্ভব। মনে করো C3H6 CNH2N, তাই তো? তো তুমি এটাকে লিখতে পারো একটা প্রোপিন, তাই না? এটাকে তুমি যে ডাবল বন্ড দিয়ে একটা প্রোপিন হিসেবে লিখতে পারো। আবার আমি যেটা বলতেছি এটাকে তুমি সিঙ্গেল বন্ডের একটা চক্র হিসেবে, সিঙ্গেল বন্ডের একটা চক্র হিসেবে এভাবেও লিখতে পারো। তোমার যদি বিশ্বাস না হয় তুমি হাইড্রোজেন বসায় দেখো, এই যে দেখো এখানে হাইড্রোজেন বসবে দুইটা, এটার তিনটা হাতের মধ্যে একটা খালি তাই একটা, এটার তিনটাই খালি তাই হচ্ছে যে তিনটা। সো দেখো এটাও C3H8 কে স্যাটিসফাই করে, আর দেখো এখানে প্রত্যেকটা কার্বনের দুইটা করে হাত ব্যবহার হয়েছে, দুইটা খালি আছে, তাই এটা হবে CH2, এটা হবে CH2, এটা হবে CH2। সো দেখো এটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে আমাদের একটা সব সিঙ্গেল বন্ড আছে, দুইটাই কিন্তু আলটিমেটলি কি আমার এই C3H6 এর সমানু। বাট আজকে তুমি শিখলা একটা সমানু হচ্ছে অ্যালকিন, একটা সমানু হচ্ছে সাইক্লো অ্যালকেন। তাহলে দেখো তুমি এটাকে প্রোপিন যেরকম বলতে পারো, ঠিক একইভাবে এটাকে তুমি বলতে পারো হচ্ছে সাইক্লো, যেহেতু চক্র আছে চক্র থাকলেই বলবো সাইক্লো, আর যেহেতু তিন কার্বন তাই এটাকে বলবো প্রোপেন। অনেকেই ভাইয়া এটা বলো যে ভাই এটা তো CNH2N+2 কে স্যাটিসফাই করে না। হ্যাঁ আমরা তো বলতেছি করে না, আমরা তো সেটা অস্বীকার করতেছি না, এই জন্যই তো এটা সাইক্লো অ্যালকেন। এটা যদি স্যাটিসফাই করতো আমি শুধু অ্যালকেন বলতাম, তাই না? যেহেতু এটা অন্য আরেকটা টাইপ তাই এই জন্য ওটার জন্য অন্য আরেকটা সংকেত, অন্য আরেকটা ধরন আমরা দেখতেছি, তাই এটাই হচ্ছে কি আমাদের সাইক্লো অ্যালকেন, যেটা কি কার সমানু হয়, অ্যালকিনের সমানু হয়।
আচ্ছা এখন না, কিটোইনল ছাড়া আমাদের সিলেবাসে কোনো চিন্তা নাই, কিটোইনল ছাড়া আর কোনোটা আমাদের টটোমারিজমের এক্সাম্পলে লাগবে না, ওইদিকে আর মনোযোগ না দিই, এইদিকে চলে আসি না হলে বুঝবা না। দেখো যেটা আমরা বলতেছিলাম যে আমাদের এখানে বলা হচ্ছে যে C5H10 থেকে কতগুলা আমি অ্যালিসাইক্লিক সমানু এখানে লিখতে পারবো। তো অ্যালিসাইক্লিক বলা মানে কি ভাইয়া, তুমি কিন্তু এখানে বুঝতেই পারতেছে যে C5H10 দিয়ে কিন্তু একটু আগে যা তুমি দেখছো, ইজিলি তুমি কিন্তু একটা পেন্টিন এখানে লিখতে পারো। হ্যাঁ পেন্টিন ওয়ান লিখো, পেন্টিন টু লিখো, যা আমরা দেখাইছি এতক্ষণ, বাট দেখো তুমি এখানে সেটা লিখবা না। কারণ কি, তোমাকে বলছে যে চাক্রিক সমানু, হ্যাঁ কতগুলো চক্র দিয়ে তুমি লিখতে পারো সেটা তোমার এখানে ট্রাই করতে হবে, চাক্রিক সমানুতা। হ্যাঁ আসো, জিনিসটা মজার আছে, একটু মনোযোগ দাও বুঝবা, মনোযোগটা একটু এদিক থেকে সেদিক হলে টাফ হয়ে যাবে। খেয়াল করো, পাঁচটা কার্বন, তিনটা কার্বন দিয়ে তুমি কি চিন্তা করছো ভাই, একটা ত্রিভুজ তাই না? চারটা কার্বন হলে তুমি সবার প্রথমে চিন্তা করতা একটা চতুর্ভুজ, পাঁচটা কার্বন যেহেতু তুমি সবার আগে চিন্তা করবে একটা পঞ্চভুজ, মানে এরকম একটা সংকেত যেটা মনে করো এই যে 1 2 3 4 5। আবারও বলি হাইড্রোজেন নিয়ে চিন্তা করা লাগবে না, তুমি পরে এখন খাতায় এভাবে লিখো, পরে হাইড্রোজেন বসানো ট্রাই করে দেখো, 100% গ্যারান্টি যে হাইড্রোজেন তোমার 10টার 10টাই হবে, কোনো চিন্তা নাই। এটাই হচ্ছে সমানতা পড়ার মজা, যে হাইড্রোজেন নিয়ে তোমাকে বদার করা লাগে না, কার্বনটার কার্যকরী মূলক যদি ঠিক রাখো তাহলেই হয়। এখন হইতে পারে এইটা একটা অপশন। আরেকটা তুমি এরকম করতে পারো না, যে দেখো চারটা কার্বনকে রাখলা তুমি ওই চক্রের মধ্যে, ঠিক আছে, দেখো চারটা কার্বনকে রাখছো চক্রের মধ্যে, আরেকটা কার্বনকে কি করছো বাইরে রাখছো। তুমি যদি বিশ্বাস না হয় এখনই আমি বাকি এক্সাম্পল দেখাতে দেখাতে এটার সাথে হাইড্রোজেন গুলা বসে দেখো, তুমি দেখবা যে পাঁচটা কার্বন তো চোখে দেখা যাচ্ছে, হাইড্রোজেন দেখবা যে ডেফিনেটলি 10টা পাবা, না একটা কম পাবা না একটা বেশি পাবা, এটা গ্যারান্টি। এবং এটাই হচ্ছে মজাটা, তোমার হাইড্রোজেন নিয়ে চিন্তা করতে হবে না। এটা গেল চার কার্বন, মানে আমরা যেরকম শিকলকে ছোট বড় করছি, এখন তুমি তোমার যে চক্রটা আছে সেটাকে তুমি আস্তে আস্তে ওই যে বড় থেকে ছোট করতেছো, প্রথমে নিলা 5 কার্বনের, তারপর নিলা 4 কার্বনের। দেখো 4 কার্বনে আর কোনো অপশন নাই, মানে তুমি বড় জোর কি করতে পারো, এই কার্বন যেটা আছে এটাকে বিভিন্নটায় বসে দেখতে পারো, তো একই কথা। পরেরটা যেটা করতে পারো তুমি এখানে নিতে পারো হচ্ছে ত্রিভুজ, ঠিক আছে, তিনটা কার্বনকে রাখলা, মানে বুঝতেই পারতো যে এখন তুমি 2টা কার্বনকে এখান থেকে বের করে দিতে চাও। আমি এটা একটু কপি বানায় রাখতেছি, কারণ দেখবা যে ত্রিভুজে অনেক কিছু ট্রাই করা সম্ভব, আসো এবার ত্রিভুজের গুলো আমরা চেষ্টা করে দেখি। তাহলে আমরা কি দেখলাম, যে আস্তে আস্তে আমরা এখানে প্রধান যে চক্রটা সেটা ছিল 5 কার্বনের, এরপর আমরা চক্রটা ভাঙলাম 4 কার্বনের, এখন আমরা চক্রটা ভাঙলাম 3 কার্বনের, আর অবভিয়াসলি ভাইয়া 2 কার্বনের তো কোনো চক্র সম্ভব না তাই না, 2 কার্বনেরটা তো জাস্ট নর্মালি ভাবে আছে, এটা তো কোনো চক্র পসিবলই না, এটা আমরা বুঝি। যাই হোক যেটা বলতেছিলাম, এখন দেখো তুমি বিভিন্ন ভাবে কিন্তু বাকি 2টা কার্বনকে যুক্ত করতে পারো, আসো অপশন গুলা দেখি। একটা হইতে পারে তুমি এই কার্বনেই 2টা কার্বনকে দিয়ে দিলা, এটা একটা হইতে পারে, ঠিক আছে। আরেকটা যেটা হইতে পারে তুমি হচ্ছে যে এই কার্বনকে দিলা একটা, হ্যাঁ আর এই কার্বনকে দিলা একটা, তোমার যদি মনে না ভাইয়া উপরেরটাকে কেন দিতেছেন বারবার, তোমার ইচ্ছে হয়েছে যে সরি তোমার ইচ্ছে হচ্ছে যে তুমি এখানে দিবা না, তুমি এটা মুছে দাও, তুমি দাও হচ্ছে নিচেরটায়, সমস্যা নেই। কথা হচ্ছে আলাদা আলাদা 2টা কার্বনে দিতেছো নাকি, তাহলে খেয়াল করো পেন্টেনারটা আসল করি বুঝছি, যেটা হচ্ছে একটা সাইক্লোপেন্টেন, এটা যেহেতু 4টা কার্বন আছে তাই তুমি এটাকে কি বলবা, সাইক্লো বিউটেন। আর সামনে এটা এই যে CH3 হিসেবে আছে, মিথাইল সাইক্লোবিউটেন বলে দিলা, নাম আমার এখানে লিখতে হবে না, গাঠনিক সমানতা নির্ণয় করার সময় জাস্ট সংকেত লিখতে পারলেই হবে, এটা মনে রাখবা। পরীক্ষায় বুয়েটের ভর্তি পরীক্ষায় 10 মিনিটে তোমার এত টাইম থাকবে না যে তুমি বসে বসে আবার এদের নামও ট্রাই করবা, সো তুমি এটা গ্যারান্টি রাখতে পারো আমার কথা, নাম লিখতে হবে না সমানুতায়। কোয়েশ্চেনে যদি বলে দেয় যে সমানু বের করো এবং এদের নাম লিখো, এছাড়া নাম লিখার কোনো দরকার নেই, সমানস্য করার কোনো দরকার নেই, যা সংকেত। হ্যাঁ সমানুতা জিনিসটাই হচ্ছে গাঠনিক সংকেতের জিনিস, নামের কিছু না এটা। আচ্ছা তাহলে আশা করি এই 2টা এক্সাম্পল বুঝছো। এখন দেখো তোমার মনে হইতেছে যে ভাই এক্সাম্পল তো আসলে যা দেখেছেন এই 4টা, হ্যাঁ এগুলাই সম্ভব, যে আমি প্রথমে 5টা নিলাম, এরপরে 4টা নিলাম, এরপরে 3টা নিলাম, এগুলাই তো সম্ভব ভাইয়া, এর মধ্যে আর কি ভেরিয়েশন করতে পারি তাই না? 3টাতেও তো ভেরিয়েশন করছি, যে এখানে দিছি, হ্যাঁ 1 কার্বনে 2টা দিছি, আবার 2 কার্বনে 2টা দিছি, ভেরিয়েশন করছি, আর কি সম্ভব? আরেকটা যেটা সম্ভব সেটা হচ্ছে 1 কার্বনেই 2টা কার্বন শাখা হিসেবে না হয়ে 2টা একসাথে যুক্ত হইলো। দেখো তুমি আমার, আমি বললাম তো যে তুমি যদি বিশ্বাস না হয় এখনই তুমি ক্লাস করতে করতে হাইড্রোজেন বসে দেখাও যে আসলে হাইড্রোজেনের কোনোটাতে 10টা থেকে কম আসতেছে নাকি। কিসের বেসিসে বসাবা, কার্বনের হাত যে 4টা এটা মাথায় রেখে বসাবা, তাহলে দেখবা সবকিছু মিলতে বাধ্য। সো এইটা টোটাল
এই পাঁচটা সমানো সম্ভব, এবং কোন পাঁচটা সমানো ভাইয়া চাকরিক? কথা তো চলে আসছে যে তোমাকে যদি অ্যালকিন বাইর করতে বলে, অ্যালকিনের গুলো তো আমরা দেখাইলাম, অ্যালকিনের ক্ষেত্রে পেন্টিন ওয়ান হয় পেন্টিন টু হয় সেটা দেখাইছি, কিন্তু বাট এখানে বলেই দিছে শুধুমাত্র অ্যালিসাইক্লিক। চাকরিক যখন বলে দিবে তখনই শুধুমাত্র তুমি চাকরিক সমানুগুলো বের করবা বা চক্র নিয়ে কাজ করবা, হ্যাঁ, আর না হলে যদি না বলা থাকে তাহলে দরকার নাই। সো এটা গেল আমাদের কোয়েশ্চেন পড়ার খুব একটা ভালো টেন্ডেন্সি থাকতে হবে যে কোয়েশ্চেনে তোমার যা যাচ্ছে তাই লিখবা, ঠিক আছে? আমাকে একটু চ্যাটে জানিয়ে দাও তো এটা সবাই বুঝছি নাকি, কারণ এটা রিলেটেড কোয়েশ্চেন সামনে থাকবে। হ্যাঁ, হ্যান্ড রেজ করতে পারো বা চ্যাটে জানিয়ে দাও এটা সবাই বুঝছো নাকি। তিন আর পাঁচ নাম্বার সেম হয় নাই ভাইয়া, তিন আর পাঁচ নাম্বার সেম হয় নাই, একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো, মনোযোগ দিতে হবে কিন্তু। এখানে একটা কার্বনের সাথে এই দুইটা কার্বন সরাসরি যুক্ত, হ্যাঁ, আর এখানে দেখো এই কার্বনটা এই দুইটা কার্বনের সাথে সিরিয়ালি যুক্ত, দুইটা কিন্তু আলাদা। একটু নিজে মাথা খাটাও তাহলে জিনিসগুলো রিয়েলাইজ করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, আর কোনো সমানো হবে না, অ্যালিসাইক্লিক বা চাকরিক যে পাঁচটা দেখাইছি এই পাঁচটাই হবে, ঠিক আছে? তোমার যদি আরো বেশি ইন্টারেস্ট থাকে এটা নিয়ে, জিনিসটা অনেক জটিল হয়ে যায় আমি জানি, তুমি এই C6H12 নিয়ে ট্রাই করতে পারো। এগুলো মনে করো খুবই এক্সট্রাঅর্ডিনারি লেভেলের, C6H12 এর কতগুলো চাকরিক সমানো এটা তুমি ট্রাই করতে পারো। আমি ক্লাসের শেষে আমার মেইল আইডি দিয়ে দিব, তুমি ট্রাই করে এটা আমাকে আনসারটা জানাতে পারো। হ্যাঁ, এটার অনেকগুলো সমানো হয়, অনেকগুলা, বুঝতেই পারতেছো? পাঁচটা থাকলে যত ভেরিয়েশন হয়েছে কার্বন নাম্বার যত বাড়বে, হ্যাঁ, আমি দেখেছি না 75টাও পর্যন্ত সমানো হয়। সো যত বাড়বে আমার তত কিন্তু ভেরিয়েশন গুলাও আসবে, সো তুমি কিন্তু এটাও ট্রাই করে দেখতে পারো। না ভাই, এখানে দ্বিবন্ধন দেওয়া যাবে না। কেন দ্বিবন্ধন দেওয়া যাবে না? তার কারণ এখানে তোমার বলে দিছে যে খালি চাকরি গুলো লিখতে, এই কথাটাই বারবার বলতেছি, কোয়েশ্চেনে ফোকাস কিন্তু করতে হবে। যাই হোক, ম্যাক্সিমে যেহেতু আমরা বুঝছি, আমরা চলে যাই এবার সামনের দিকে। আমরা এখানে একটা ব্রেক নিয়ে নিই, ক্লাসের যেহেতু সময় হয়ে গেছে অনেকক্ষণ, 31 বাজে মোটামুটি আমাদের, আমরা 35 পর্যন্ত একটা ব্রেক নিয়ে নিই, ঠিক আছে? 35 পর আমরা আবার ক্লাসটা শুরু করব। তোমরা অনেকেই ব্রেক চাচ্ছি না, তাই ব্রেকটা নিয়ে নিলাম। আচ্ছা, আমাদের যেহেতু ব্রেক টাইম শেষ হয়ে গেছে, আমরা আবার শুরু করতেছি। 34 বাজে আর 1 মিনিট আছে, তাই স্লাইডটা আগে দিয়ে শেয়ার দিয়ে রাখলাম।
তোমরা জয়েন করতে করতেই আমি মোটামুটি লেখাটা শুরু করে দিই। দেখো, আমরা এতক্ষণ যা কথাবার্তা বললাম তার একটা ছোটখাটো ওভারভিউ, ঠিক আছে? সিএনএইচ টু এন প্লাস টু যদি থাকে, হ্যাঁ, আমরা দেখলাম যে সেটা কার সাধারণ সংকেত হয়? অ্যালকেনের। এবং অ্যালকেনের ক্ষেত্রে আর কোনো ঝামেলা নাই, অ্যালকেন শুধুমাত্র কোন ধরনের সমানুতা দেখাবে? শুধুমাত্র শিকল সমানুতা দেখাবে। খুবই সহজ, আমরা দেখছি। বাকিটা তোমার মনে যদি কোয়েশ্চেন এসে থাকে যে না বাকি যে চার টাইপ আছে তাদের কোনোটা দেখাবে নাকি, তুমি ট্রাই করে দেখতে পারো, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? বাট গ্যারান্টি দিয়ে বলতেছি দেখাবে শুধু শিকল সমানুতা। তারপর দেখো, সিএনএইচ টু এন থাকলে আমরা এই মাত্রই দেখলাম, হইতে পারে সেটা একটা অ্যালকিন, হ্যাঁ হইতে পারে সেটা একটা অ্যালকিন, এটা একটা হইতে পারে, অথবা সেটা একটা কি হইতে পারে, সাইক্লো অ্যালকেন। অ্যালকিনও হইতে পারে একটা, সাইক্লো অ্যালকেনও হইতে পারে, এই দুইটাই হইতে পারে, ঠিক আছে? এটা গেল। তারপর হচ্ছে যে সিএনএইচ টু এন মাইনাস টু। এবার দেখো, আমি এটা তোমাদেরকে বলবো যে এটা জাস্ট দেখে রাখার জন্য, এটা শুধু দেখে রাখো, এটা আমাদের পরীক্ষায় এখন পর্যন্ত কিছু আসে নাই, পরীক্ষায় এখন পর্যন্ত কিছু আসে নাই। ইঞ্জিনিয়ারিং এ সিলেবাসের বাইরে বা একটু এক্সট্রাঅর্ডিনারি জিনিস যে একেবারে আসে না তা না, বাট সেটা অবশ্যই স্টুডেন্টদের ক্যাপাবিলিটির মধ্যে। যেমন তোমরা জানো যে সাইক্লো যৌগগুলো নিয়ে আমাদের বইয়ে অনেক বেশি আলোচনা করা নাই, কিন্তু আমি জানি সেটা, কিন্তু দেখো যতটুকু আসছে সেটা কিন্তু তুমি যদি জানো যে অ্যালকিন আর সাইক্লো অ্যালকিন একটা একটা সমানু, তাহলে কিন্তু তুমি অনেকটাই নিজে অ্যাপ্রোচ করে ট্রাই করতে পারবা। ঠিক একইভাবে খেয়াল করো সিএনএইচ টু এন মাইনাস টু, ঠিক আছে? তুমি একটু এটা নিজে চিন্তা করবা, একটু মনোযোগ দাও। সিএনএইচ টু এন মাইনাস টু, এটা তোমরা জানো হচ্ছে অ্যালকাইন, তোমরা জানো যেটা হচ্ছে একটা অ্যালকাইন তো হবেই। এটার আরেকটা সমানু কি হওয়া সম্ভব? আমি একটু চ্যাটে আনসারটা জানতে চাবো। এটার আরেকটা সমানু কি হওয়া সম্ভব? এটার আরেকটা সমানু কি হওয়া সম্ভব একটু চ্যাটে জানাবা। সাধারণত প্রশ্নের সমানু জানতে চাইলে কি চাকরিক সমানু সম্ভব? চাকরিক সমানু ও হিসাব করব, হ্যাঁ চাকরিক সমানু তুমি সবসময় হিসাব করতে হবে না, কোয়েশ্চেনে বলে দিবে যে শিকল সমানু লিখো বা সব ধরনের সমানু লিখো। নর্মালি ধরেই নিবা, কোয়েশ্চেনে না বলে দিলে ধরেই নিবা খালি শিকল সমানু গুলা, চাকরিকটা জানতে চায় নাই, নর্মালি তুমি কোয়েশ্চেন দেখলে এটাই ধরে নিবা। হ্যাঁ, অনেকেই কিন্তু এখানে কারেক্ট আনসার দিতেছ, হ্যাঁ যারা বুঝো নাই তারা একটু নিজেরা হাতে একটু দুইটা এক্সাম্পল নিয়ে ট্রাই করবা, তাহলে দেখবা যে অ্যালকাইন, হ্যাঁ এটার চাকরিক সমানু হয় হচ্ছে সাইক্লো অ্যালকিন, এটার চাকরিক সমানু হয় সাইক্লো অ্যালকিন। স্টার মার্ক দিয়ে রাখতেছি কারণ এটা নিয়ে তোমাদের কোয়েশ্চেন আসবে না, বাট এটা চাইলে কিন্তু বুঝলে বুঝাই যায়। ব্যাপারটা হচ্ছে এরকম যে অ্যালকিন আর সাইক্লো অ্যালকিনে যেরকম হাইড্রোজেন সংখ্যাটা মিলে যায়, ঠিক একইভাবে কমন সেন্স অ্যাপ্লাই করলে বুঝা যায় আমি এখানে কি করলাম, হাইড্রোজেন আরো দুইটা কমাইলাম, অ্যালকিন থেকে অ্যালকাইন বানাইলাম। তাহলে সাইক্লো অ্যালকেনে আমাদের নর্মালি অ্যালকেনে যেরকম অ্যালকিনে হাইড্রোজেন দুইটা পার্থক্য, ঠিক একইভাবে সাইক্লো অ্যালকেন আর সাইক্লো অ্যালকিনেও কিন্তু হাইড্রোজেনের পার্থক্য দুইটাই থাকবে। আরেকবার বলতেছি কথাটা, যে নর্মাল অ্যালকেন আর অ্যালকিনে যেহেতু হাইড্রোজেনের পার্থক্য দুইটা, সাইক্লো অ্যালকেন আর সাইক্লো অ্যালকিনেও হাইড্রোজেনের পার্থক্য দুইটাই থাকবে, ঠিক আছে? ঠিক একইভাবে আমি বুঝলাম যে হ্যাঁ আমরা তো নর্মালি ভাই এটাকে চিনি অ্যালকাইন হিসেবে, এখন দেখে নিলাম অ্যালকাইন ছাড়াও এটা কি হওয়া পসিবল আমাদের, সাইক্লো অ্যালকিন। সো আপাতত আমাদের এটা বেশি লাগবে না, বাট পরীক্ষায় আবারও বলতেছি উপরেরটা কিন্তু লাগবে না বলি নাই, উপরেরটা এক্সামে কোয়েশ্চেন আসে, এক্সামে কোয়েশ্চেন আসে। নিচেরটা দিলাম এই কারণে তুমি তোমার ব্রেইন স্ট্রমিং এর জন্য ট্রাই করতে পারো, বিভিন্ন এক্সাম্পল সমানুতা এরকম একটা জিনিস অনেক কিছু দিয়ে ট্রাই করা যায়, বাট কথা হচ্ছে যে আমাদের পরীক্ষায় আসবে না, ঠিক আছে? আচ্ছা, তো এবার আমরা সামনের দিকে যাই। দেখো পরের এক্সাম্পলটা আমরা তো মনে হয় দেখেই ফেলছি একটু আগে, আমরা বলছিলাম সিএনএইচ টু এন প্লাস টু ও, হ্যাঁ যদি এইটা থাকে তাহলে আমি বলছি তুমি চিন্তা করবা এটা আইদার একটা অ্যালকোহল হবে, আইদার একটা অ্যালকোহল হবে বা একটা ইথার হবে, এই দুইটা অপশন, একটা অ্যালকোহল হবে বা একটা ইথার হবে। তারপর এটাও আমরা জানি সিএনএইচ টু এন, এটা একটা অ্যালডিহাইড হবে বা একটা কিটন হবে, এগুলো কিন্তু আমরা দেখে ফেলছি। আর দেখো ফাইনালি এই মাঝখানের যেটা, তোমার যদি কোনো সময় কনফিউশন হয় ভাইয়া, আমি তোমাকে সাজেশন যেটা দিব, তুমি যে কোনো ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে চেক করে নিবা। হ্যাঁ আমি একটু ছোট্ট এক্সাম্পল গুলো লিখে দিই, যে মনে করো সিএইচ থ্রি সিএইচ টু ওএইচ, হ্যাঁ ছোট্ট একটা এক্সাম্পল। তারপর সিএইচ থ্রি দুই কার্বনের সিএইচও, একটা অ্যালডিহাইড নিলা। তারপর মনে করো দুই কার্বনের একটা অ্যাসিড নিলা, সিএইচ থ্রি সি ডাবল ওএইচ। যে কোনো টাইমে যদি সমানুতা নিয়ে কনফিউশনে পড়ো, তুমি রেফারেন্স হিসেবে এদের সাহায্য কিন্তু নিতে পারো। হ্যাঁ যেমন তুমি এই ক্ষেত্রে দেখো, কার্বন আছে দুইটা, আমি যদি এটাকে লিখি শর্টে, কার্বন আছে দুইটা, হাইড্রোজেন আছে কয়টা ভাইয়া, চারটা, আর অক্সিজেন আছে কয়টা, দুইটা, সি টু এইচ ফোর ও টু। তাহলে দেখছো
এটা কার সাথে মিলে যায়? এটা মিলে যায় হচ্ছে সিএন এইচ টু এন ও টু এর সাথে। তাহলে এটার সমাণুগুলো কি হবে? একটা যদি হয় এস্টার অ্যাসিড, আরেকটা হবে আমাদের এস্টার, এটার দুইটা সমাণু সম্ভব। তো আমরা কিন্তু এটাকে এইভাবে লিখতেই পারি, একটা হবে হচ্ছে ওর এস্টার, আরেকটা হবে কি অ্যাসিড। তো ঠিক একইভাবে আমি যেটা বলতেছিলাম ভাইয়া, যে তোমার মানে যে কোনো সময় যদি তুমি কনফিউশনে পড়ো যে আমার মনে পড়তেছে না সাধারণ সংকেতগুলা কোনটা কি, এটা কি একটা অ্যালডিহাইড কিটোন নাকি এটা কি, তুমি দুই কার্বনের যে কোনো একটা এক্সাম্পল নিবা। যেমন তুমি নিচেরটা খেয়াল করো, কার্বন আছে কয়টা? দুইটা। হাইড্রোজেন আছে কয়টা? চারটা। ও আছে একটা। অ্যালকোহলেরটা খেয়াল করো, কার্বন আছে দুইটা, হাইড্রোজেন আছে তিন চার পাঁচ ছয়টা, আর ও আছে একটা। মানে আমি যেটা বলছি এটা তোমাকে হেল্প করবে ওই সাধারণ সংকেতটা ইন্টারপ্রেট করার জন্য, যে এটা কি একটা অ্যাসিডের সাধারণ সংকেত হবে নাকি অ্যালকোহলের হবে নাকি আমাদের অ্যালডিহাইড কিটোনেট হবে। যদিও অ্যাসিড আর এস্টারটা যেহেতু দুইটা হাইড্রোজেন থাকে, এটা মনে রাখাটা সবচেয়ে ইজিয়ার, বাট তাও তুমি অ্যালডিহাইড কিটোনেটটাও দেখে নিলা, যে অ্যালডিহাইড আর কিটোনেটটা ওই যেহেতু 2N+2 আর 2N, তোমার মনে না থাকতে পারে, বাট যেটা তোমাকে শিখাই দিলাম তুমি যে কোনো একটা এক্সাম্পল দিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে, এবার আসো একটা মজার কোয়েশ্চেন সলভ করবো, মোটামুটি ডিটেল একটা কোয়েশ্চেন, এটা থেকে তোমার অনেক কিছু কভার হবে। বলছে যে C4H10 ওর সমানুতা। হ্যাঁ, এবার আসো একটা মজার কোয়েশ্চেন সলভ করবো, মোটামুটি ডিটেল একটা কোয়েশ্চেন, এটা থেকে তোমার অনেক কিছু কভার হবে। বলছে যে C4H10 ওর সমানুতা। হ্যাঁ, এখন প্রথম অ্যাপ্রোচ তোমার কি হবে, যে সাধারণ সংকেত চিন্তা করবা। সাধারণ সংকেত দেখলে আমি বুঝতে পারি যে এটা হচ্ছে সিএন এইচ টুয়েন প্লাস টু ও, এই ফরম্যাটের একটা সমানুতা। তাহলে বুঝতেই পারতেছি এটার কি কি সমানু থাকবে, দুইটা, একটা থাকবে হচ্ছে অ্যালকোহল অবশ্যই, আর থাকবে হচ্ছে ইথার। এখন কয়টা অ্যালকোহল আর কয়টা ইথার সেটা হচ্ছে দেখার ব্যাপার, এবং সেটাই কিন্তু আমরা বেশ কয়েকটা কিন্তু ডেফিনেটলি এতক্ষণে দেখে আসছি। একটু চিন্তা করে দেখো যে আমরা বেশ কয়েকটা এক্সাম্পল কিন্তু এতক্ষণে অ্যালকোহল আর ইথার, এই যেটা তোমাদেরকে বলতেছিলাম সামনে গেলে দেখবো, চার কার্বনে কিন্তু দেখে ফেলছি। আসো আমরা ট্রাই করি যে চার কার্বনে অ্যালকোহলকে কিভাবে লিখতে পারি। একটা হতে পারে তুমি চারটা কার্বনকে, এই যে 1 2 3 4, চারটা কার্বনকে নিলা, এটা একটা এক্সাম্পল হইতে পারে। ঠিক আছে, তারপর তুমি চারটা কার্বনকে লিখলে এইভাবে, আমরা কি করব, প্রথমে প্রধান শিকলকে আস্তে আস্তে বড় থেকে ছোট করব। তো দেখো চারটা কার্বন তুমি নিলা, এবং এখানে একটাই তুমি করতে পারো, ওইচটা দিতে পারো 1 নম্বর কার্বনে, এটা একটা অ্যালকোহল হয়ে গেল, আরেকটা তুমি ওইচ দিতে পারো 2 নম্বর কার্বনে। আবার একই কথা বলতেছি ভাই, 3 নম্বর কার্বনে দাও আর 2 নম্বর কার্বনে দাও, নাম্বারিং দুই দিক থেকে একই হবে, এই দুইটা হইতে পারে অপশন। তারপর তুমি যেটা ট্রাই করতে পারো, তুমি হচ্ছে যে এবার শিকলকে ভাঙো, প্রথমে দেখছো কার্বন চার দেখে তুমি চার শিকলেরটাই প্রথমে লিখছো, তারপর তুমি কি করতেছো আস্তে আস্তে এবার শিকল ভাঙবা, শিকল ভেঙে তুমি এখন চারটা জায়গায় বানাইলা তিনটা, এটাও তিনটা বানাইলা, মনে করো এটাও তিনটা বানাইলা। এখন দেখো প্রথমে বুঝো এই ব্যাপারটা, যেহেতু এটা একটা অ্যালকোহল ওইচ তো দিতেই হবে, এখানে তুমি ওইচটা আলাদা আলাদা জায়গায় দাও, মনে করো ওইচ একবার এখানে দিলা, আরেকটা ওইচ দিলা এখানে, বুঝতেই পারতেছো লেফটের কার্বনে ওইচ দেওয়া আর রাইটেরটা দেওয়া একই কথা। তাহলে ট্রিকটা দেখো, আবারও বলতেছি যে সমানুতা বের করা একটা প্রসেস ফলো করে আগাইলে কিন্তু খুবই সহজ। প্রথম প্রসেস কি, কার্বন সংখ্যা ম্যাক্সিমাম চারটার হয় তুমি চারটা দিয়ে লিখলা, তারপরে তুমি এটাকে ছোট করলা, তিন কার্বনের লিখলা, বুঝতেই পারতেছো দুই কার্বনেরটা ঘুরে ফিরে। যাদের বিশ্বাস হচ্ছে না তারা ট্রাই করে দেখতে পারো, কোনো সমস্যা নাই, বাট আপাতত একটু বিশ্বাস করো, দুই কার্বনের বানাইতে গেলে এটা আর কোনো ভেরিয়েশন তুমি পাবা না, ঘুরে ফিরে একই জিনিসই পাবা। এখন দেখো এটা কার্বন দিচ্ছি তিনটা, একটা কার্বন এখনো বাকি আছে, তার মানে সেটা শাখাতে যাবে, শাখাতে কিভাবে যাইতে পারে, এখানে দিলা শাখা এটা একটা হইতে পারে, এখানে দিলা শাখা এটার একটা হইতে পারে। যাদের মনে হচ্ছে যে ভাইয়া এখানে দিলেও হইতো, হ্যাঁ, বা এখানে কেন দিলাম না, এখানে এই ছাড়া যে কোনো পজিশনে তোমার দিতে মন চাইতেছে না কেন, তুমি এগুলো একটু এক্সাম্পল নিজে হাতে ট্রায়াল এন্ড এরর প্র্যাকটিস করে দেখো, দেখবা যে সেটা মিলবে না, তুমি এই দুইটা সমানু ছাড়া আর কোনো সমানু পাবা না তিন কার্বন বিশিষ্ট প্রধান চেইন যদি হয়। তাহলে দেখো বেসিক্যালি কি করছি, আমি আস্তে আস্তে কার্বনের যে প্রধান চেইনটা সেটাকে প্রথমে কি দুইটাই নিচ্ছি, কত কার্বনের, চার কার্বনের, এবং আমি কি ওই যে বিউটানল 1, তাই না, যেহেতু 1 নম্বর কার্বনে আছে, আর এটা যেহেতু 2 নম্বর কার্বনে আছে তাই বিউটানল 2, প্রথমে আমি এভাবে করছি। তারপর আমি শিকলটাকে ভাঙছি, শিকলটাকে ভেঙে ওই যে স্বাভাবিক যেহেতু এটা একটা কি আমার কি আছে অ্যালকোহল আছে তাই ওইচ তো হবেই, ওইচের মতো ওইচ বসলো, বাকিটা আমি আমার বিবেক বুদ্ধি ব্যবহার করে দেখলাম যে আচ্ছা কার্বনটাকে আর কোথায় বসানো যায়, বিবেক বুদ্ধি ব্যাপারটা এখানে ইম্পর্টেন্ট। আবারও বলতেছি যাদের মনে হচ্ছে যে না ভেরিয়েশন তো আরো সম্ভব, সেটা তুমি ট্রাই করলেই কিন্তু, চেষ্টা করলে কিন্তু পারবা। আচ্ছা এবার আসো ভাইয়া, অ্যালকোহল এই চারটা সমানই সম্ভব, আমি তোমাকে গ্যারান্টি দিতেছি, তোমার চিন্তা করা লাগবে না,
এবং দেখো এটা পরীক্ষায় আসার মতো একটা কোয়েশ্চেন, এটা পরীক্ষায় আসার মতো একটা কোয়েশ্চেন, চার কার্বনেরটা। এবার দেখো অ্যালকোহল লিখে ফেলছি, এবার ইথারটা ট্রাই করি। ইথারে তুমি কি জানো, ইথারে থাকবে হচ্ছে অবশ্যই এই পার্টটা, ইথারে থাকবে, তাই না? এখন দেখো তুমি কি কি ট্রাই করতে পারো। আমরা কিন্তু ইথারে দুইটা এক্সাম্পল একটু আগে দেখে আসছি, ওই যে মেটামারিজমে দুইটা কার্বনকে তুমি এই পাশে দিতে পারো। হ্যাঁ, আবার এটাও করতে পারো, একটা কার্বনকে এক পাশে দিলা আর তিনটা কার্বনকে দিলা আরেক পাশে। তো আমরা কিন্তু এভাবে লিখতে পারি, ইথারের যে মেটামার দুইটা হয় সেটা আমরা জানি। এখন আরেকটা কথা মনোযোগ দিয়ে দেখো ব্যাপারটা, আমরা মনে হইতেছে যে ইথারের সমাণু এখানেই কিন্তু শেষ, ইথারের সমাণু কিন্তু এখানেই শেষ বলে আমরা ধরে নিচ্ছি। বাট এখন কথা হচ্ছে যে আমি কিন্তু আরেকটা কাজও করতে পারি। এই যে সেকেন্ড যে এক্সাম্পলটা লিখছি না, দেখো একটা কার্বনকে এই পাশে দিলাম, ফাইন, দুইটা কার্বনকে এখানে দিলাম, কিন্তু এই দুইটার মধ্যে আরেকটাকে আবার নিয়ে গেলাম মনে করো তোমার শাখায়। দেখো জিনিসটা বুঝা যায় নাকি? প্রথমে অ্যালকোহল একটা দেখলাম, আমি তোমাকে কি বলছি, প্রথমে মেইন চেইনে রাখার ট্রাই করবা। প্রথমে তুমি অবশ্যই প্রধান শিকলকে প্রায়োরিটি দিবা, হ্যাঁ, তারপর প্রধান শিকলকে আস্তে আস্তে ভাঙবা। তুমি কি জানো যে ভাই ইথারের ক্ষেত্রে তো মেটামার হয়, তাই আমি এই যে এটা একটা ইথারের মেটামার লিখলাম যেটা আপনি দেখাইছেন একটু আগে, আর এটা আরেকটা মেটামার লিখলাম, এটাও দেখাইছেন, এটা আপনি দেখাইছেন। বাট এখন আমরা নতুন আরেকটা শিখলাম, যেটা আমরা দেখলাম যে যদি আমরা এই যে এই দুইটাকে রাখছি প্রধান শিকলে, রাখছি প্রধান শিকলে, এই কার্বনটাকে নিয়ে আসছি আমি কোথায়, শাখা শিকলে। সো হোপফুলি ব্যাপারটা বুঝতে পারছো, যেখানে আমি শাখা শিকলে কিভাবে নিয়ে আসলাম। তো তাহলে দেখো এটার অ্যালকোহল সমাণু কয়টা পাইলাম, চারটা, আর ইথার সমাণু তিনটা। এখন ভাইয়া কথা হচ্ছে যে এই কোয়েশ্চেনটা কখনোই তোমাকে এমসিকিউতে করবে না, এই কোয়েশ্চেনটা জীবনেও তোমাকে এমসিকিউতে করবে না। যেটা তোমার সাতটা সমান, এটা তো তুমি মুখস্থ রাখবা না, এটা তোমার বের করতে হচ্ছে। সাতটা সমান বের করা যে সেই কথা না, আমরা এই কতক্ষণ সময় মিলে সময় নিয়ে করলাম, তাই না? তো স্বাভাবিকভাবেই বলতেছি এটা কখনোই তোমার এমসিকিউতে আসবে না, তাই তুমি এটা নিয়ে প্যারা নিও না। তোমার এমসিকিউতে আসলে আরো কম কার্বনের আসবে, বা তুমি যদি রিটেনের জন্য আরো নিজেকে তৈরি করতে চাও, বাসায় যদি তুমি ব্রেন স্ট্রমিং করতে চাও, তুমি C5H12O দিয়ে করতে পারো, করতেই পারো এটা, তুমি বুঝতেই পারছো। তখন এটা যদি সাতটা আসে ওইটা আরো বেশি আসবে, দেন কয়টা বেশি আসবে সেটা কিন্তু আমি বলতে পারি না, ঠিক আছে? আচ্ছা ইথারের আরো হইতো, না না ইথারের আরো হবে না ভাইয়া, গ্যারান্টি, 100% গ্যারান্টি, এই ক্ষেত্রে ইথারের আরো হবে না। তুমি আমার কথা বিশ্বাস করো, তুমি, আমি বললাম তো আমাদের কনফিউশন যেটা হয়, আমার এরকম ক্লাস যখন করতাম তখন হইতো যে ভাইয়া এটার জায়গায় ওইটা দিলে কি হইতো, সেটার জায়গায় সেটা দিলে কি হইতো। এটা তুমি খাতায় একবার নিজে দেখো, তুমি দেখবা যে ঘুরে ফিরে এরাই আসতেছে, সমানুতায় রিপিট করা যাবে না এক্সাম্পল, ঘুরে ফিরে দেখবা যে এদেরকেই পাবা তুমি, ঠিক আছে? আচ্ছা এবার তোমাদের জন্য একটা পোল, দেখ C4H10 এরটা দেখাইছি, ঠিক আছে, এখন তোমাদের কাছে জানতে চাচ্ছি C3H8 এরটা। বুঝতেই পারতো সেটা সমানুয় অ্যালকোহল ইথার হবে, এটা তার মানে কঠিন কিছু না, যে আমরা তো দেখলামই CnH2n+2O এটা সমানু হবে এইভাবে, ঠিক আছে? আমার মনে হয় এটা নিয়ে কারো কোনো আপত্তি থাকার কথা না। পোলটেক সবাই আনসার দিয়ে দাও যাতে আমরা সামনের দিকে যেতে পারি, বেশি জটিল করে চিন্তা করা কোনো দরকার নেই, খুব সহজ, এবং কয়েকটা দেখানো হয়ে গেছে, ট্রাস্ট মি, কয়েকটা এক্সাম্পল আমরাই তোমাদেরকে একটু আগে দেখাইছি। র্যান্ডম আনসার দিও না, একটু চিন্তা করে আনসার দাও, সহজ আনসার, যাদের এমসিকিউ নিয়ে কনফিউশন ছিল তারা এখন ক্লিয়ার হয়ে যাবা। এটা আসলে চিন্তা করে আনসার দিলে অত বেশি ঝামেলার কিছু না। এটার দুইটা সমান থাকবে, একটা হচ্ছে অ্যালকোহল আর একটা কি ভাইয়া, ইথার। এখন অ্যালকোহল আর ইথারের মধ্যে কত রকমের ভেরিয়েশন বানানো যায় তুমি সেটা চিন্তা করে দেখতে পারো, ঠিক আছে? অ্যালকোহল আর ইথারের মধ্যে কত রকমের ভেরিয়েশন সম্ভব তুমি সেটা চিন্তা করে কিন্তু দেখতে পারো। আচ্ছা দেখি আমাদের কতক্ষণ হয়েছে, 1 মিনিট 30 সেকেন্ড হয়ে গেছে অলমোস্ট। আচ্ছা আমরা পোলটা শেষ করি, অনেকে হয়তো র্যান্ডম আনসার দিছি, হ্যাঁ জাস্ট দিয়ে দিলাম, হ্যাঁ আবার অনেকে ট্রাই করে দিচ্ছি, কিছু বাইর করতে পারছি। আচ্ছা সমানু বাইর হলে কম বাইর হয়, বেশি কেমনে বাইর হয় বলো তো, একটু দেখো তো আমাদের বেশি কিভাবে আসে, খেয়াল করো। এখানে আমরা যেটা দেখতেছি যে মনে করো আমরা এখানে কি করতে পারি, যে 1 2 3, ঠিক আছে, তিনটা কার্বন দিলাম আমি এখানে, এটা একটা, হ্যাঁ আমরা জানি এটা একটা অ্যালকোহল হবে,
তাহলে অ্যালকোহলের ক্ষেত্রে তুমি ভেরিয়েশন কি কি ট্রাই করতে পারো? তুমি দুইটা কিন্তু অলরেডি দেখছো, এগুলো কিন্তু অ্যালকোহলের ওই যে সমানুতা পড়ানোর সময় তখন দেখা আসছি, ওএইচ এখানে দিতে পারো আর ওএইচ এখানে দিতে পারো। এই দুইটা অপশন হইতে পারে কোন ক্ষেত্রে? অ্যালকোহলের ক্ষেত্রে। অ্যালকোহলের ক্ষেত্রে অপশন হইতে পারে এই দুইটা। তুমি ট্রাই করে দেখতে পারো যে বাকিগুলা সম্ভব নাকি আদৌ, বাকিগুলা কিন্তু সম্ভব না। ঠিক আছে, আচ্ছা আমরা এটা দেখাইছি। এবার আসো ইথার লিখতে পারো একটা। ইথারেরটা কি হবে? ইথারে তুমি জানো যে অবশ্যই একটা অক্সিজেন থাকবে, হ্যাঁ, সাথে তুমি কি লিখতে পারো এখানে, কার্বন এই পাশে একটা আর এই পাশে দুইটা, বা উল্টাটা তুমি বাম পাশে দুইটা দাও ডান পাশে একটা দাও, আমার কোনো সমস্যা নেই। বাট তুমি নিজে একটু চিন্তা করলে বুঝবা, একটু এখন স্ক্রিনের দিকে তাকা হলো দেখো বুঝো নাকি, যে অ্যালকোহল দুইটা আর ইথার একটা ছাড়া আদৌ কি আর কোনো সমানো সম্ভব নাকি? আদৌ কিন্তু তোমার আর কোনো সমানো সম্ভব না। তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে তিনটা। হ্যাঁ দুইটা হবে তো বুঝছি, একটা হবে অ্যালকোহল আর একটা ইথার, কিন্তু ওই অ্যালকোহল আর ইথারের মধ্যে কি কি ভেরিয়েশন হয় সেটা আবার এরপর ট্রাই করব। খেয়াল করছো, সি থ্রি থাকলে সমানুপাতিক টোটাল তিনটা, আর যখন সি ফোর তখন সমানুপাতিক টোটাল 60টা। তাহলে বুঝতে পারছো সি ফাইভ হইলে এমন কোনো নিয়ম নাই যে এটা 10টাই হবে বা 12টাই হবে, তোমার এটা ট্রাই করে করে দেখতে হবে। এন্ড যেটা বললাম, পরীক্ষায় এত বড় এক্সাম্পল দেয় না, যতটুকু বড় দেয় না কেন, সবগুলা 12টা সমানো থাকলে যে 12টা লিখতে হবে তা কিন্তু না। তুমি যেগুলা পারো সমানো সেগুলাই লিখো, বাকিটা কোনো সমস্যা নেই। আচ্ছা এবার আসো আমরা এই অ্যালকিনের সমানুতা দেখি। ঠিক আছে, একটু মনে করে দেখো, একটু আগে কিন্তু আমরা এই এক্সাম্পলটা দেখে আসছি, একটু আগে আমরা এই সেম এক্সাম্পলটা দেখে আসছি। সেটা হচ্ছে যে আমরা বলছিলাম যে সিএন এইচ টু এন ফরম্যাটের, হ্যাঁ সি ফাইভ এইচ টুয়েলভ এর, আমি তোমাদেরকে দেখাই দিই। এই যে আমাদের হচ্ছে যে এটার জন্য দেখছিলাম, তখন বলছিল খালি চাক সমানো। হ্যাঁ এখন এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে যদি আমাদের পরীক্ষা এরকম আসে যেটা সকল সমানো লিখো, হ্যাঁ স্পেশালি আরো বলি চিন্তার কোনো কারণ নেই, যখন যদি দুই টাইপেরই চায় তোমাকে বলে দেয়, মেনশন করে দেয় যে এটা ওই অ্যালিসাইক্লিক, সরল শিকল, শাখা শিকল সব লিখো, সরল হোক তারপর তোমার শাখা শিকল হোক, চাকরিক হোক, সব লিখো, ওভাবে বলে দেয় যদি চায় তোমাদের কাছ থেকে, সেটা মেনশন করে দেয়, ওইটা নিয়ে চিন্তা করা লাগবে না। এখন দেখো একটু আগে তুমি কি সলভ করে আসছো, একটু আগে তুমি কিন্তু এটা যে দেখে আসছো কোনটা, যেটার চাকরিক গুলা কি হবে, এই যে এখানে তুমি দেখে আসছো সি ফাইভ এইচ টেন থাকলে চাকরিক হবে 5টা। তাহলে দেখো এবার আসো, আমরা কি জানি, আমরা জানি যে এই টাইপ ফরম্যাট থাকলে ও আইদার হবে অ্যালকিন, এটা আইদার হবে অ্যালকিন, বা এটা হবে কি সাইক্লো অ্যালকেন, অ্যালকিন হবে বা সাইক্লো অ্যালকেন। এবং আমি যেটা বলতেছিলাম তোমাদেরকে যে সাইক্লো অ্যালকেন হলে যে 5টা সমানো হয় এটা তুমি একটু আগে দেখেই আসছো। এবার আসো আমরা সাইক্লো অ্যালকিনের জন্য ট্রাই করি, যে সাইক্লো অ্যালকিনের জন্য ট্রাই করি অ্যালকিনে কয়টা পসিবল। প্রথমে কি করবা বললাম, প্রধান শিকল নিয়ে ট্রাই করবা, এবং প্রধান শিকলে যে দুই রকমের হয় সি ফাইভ এইচ টেন এর, এটাও কিন্তু আমরা দেখে আসছি, আমরা জাস্ট এখন এক্সাম্পল দেখতেছি। কি করতে পারো, আইদার পেন্টিন ওয়ান হবে বা পেন্টিন টু হবে। এবার তো গেলো এই দুইটা, হ্যাঁ এবার তুমি কি করতে পারো, এই শাখাটাকে এবার ভাঙো, শাখাটাকে ভেঙে তুমি মানে প্রধান শিকলটাকে ভেঙে তুমি শাখা জাতীয় নিলে কয়টা হইতে পারে, এখন হইতে পারে এই যে এক দুই তিন চার, চারটা হইতে পারে, হ্যাঁ এই যে এক দুই তিন চার, চারটায় ভাঙতেছো। আসো এবার ভেরিয়েশন গুলা ট্রাই করি। ভেরিয়েশন গুলা কি হইতে পারে, তুমি কি করলা ডাবল বন্ড দিলা এক আর দুইয়ের মাঝখানে, এটা একটা করতে পারো। ভেরিয়েশন গুলো একটু খেয়াল করো, ডাবল বন্ড দিলা এক আর দুইয়ের মাঝখানে, আর এখানে ডাবল বন্ড দিলা দুই তিনের মাঝখানে, অবশ্যই তাহলে এই দুইটা সমানোর মধ্যে একটা পার্থক্য হয়ে গেছে, এবং একটা কার্বন দেওয়া এখনো বাকি আছে। আমি যেটা বললাম তুমি বড় থেকে ছোট ভাঙতে থাকবা, পাঁচটা থেকে এবার তুমি চারটায় আসলা, তাহলে এখানে তুমি এই কার্বনে সি এইচ থ্রি দিতে পারো, দিলা, আবার এখানেও তুমি সি এইচ থ্রিটা এই কার্বনেই দিলা। দেখো দুইটা কিন্তু কমপ্লিটলি আলাদা। আমি যদি নামগুলা বলি, একটা হচ্ছে বিউটিন ওয়ান হবে, মিথাইল তো সামনে আসবেই, একটা হচ্ছে বিউটিন ওয়ান আর একটা হচ্ছে বিউটিন টু, মিথাইলের পজিশনটা ঠিক রাখছি। ঠিক আছে, আর ফাইনালি আরেকটা যেটা হইতে পারে সেটা হচ্ছে পারে ভেরিয়েশনটা, ডাবল বন্ড দিলা এখানে, ঠিক আছে ডাবল বন্ড দিলা এখানে, কিন্তু মিথাইলটা দিলা হচ্ছে আবার এখানে। সো তাহলে দেখো আরেকবার, এই পাঁচটা সমানোই সম্ভব, সেটা গ্যারান্টি আমি দিচ্ছি, যে সি ফাইভ এইচ টেন যদি হয় এটার অ্যালকিন সমানো সম্ভব হচ্ছে 5টা, আর সাইক্লো অ্যালকিন সম্ভব হচ্ছে 5টা, সেটা আমরা দেখাইছি যেহেতু, তাই আবার রিপিট করতেছি না এখন। তাহলে ওভারঅল ব্যাপারটা কি দাঁড়ালো, ওভারঅল ব্যাপারটা এরকম দাঁড়ালো আমার, যে প্রথমে তুমি ট্রাই করছো পেন্টিন ওয়ান পেন্টিন টু, হ্যাঁ তারপর তুমি বিউটিন বানাইছো চার কার্বনের,
চার কার্বনের মধ্যে ভেরিয়েশন গুলো আবার একটু বলতেছে, মনোযোগ দিয়ে খেয়াল করো। প্রথমটাই আমরা কি করছি, এটাকে একটা বিউটিন ওয়ান রাখছি, পরেরটাকে বিউটিন টু রাখছি। এরপর আমি মিথাইলটা দিলাম হচ্ছে 2 নাম্বার কার্বনে, দেখো দুইটাতেই মিথাইল দিছি 2 নাম্বার কার্বনে, এটা একটা ভেরিয়েশন। আবার লাস্ট যে এক্সাম্পলটা সেটাই কি করছি, দ্বিবন্ধন রাখছি এখানে কিন্তু মিথাইল আর ওই কার্বনে দেই নাই, দ্বিবন্ধনটাকে আমি কি মিথাইলটা কি করছি আমি আরেকটা কার্বনে দিচ্ছি। মানে তুমি যদি নাম্বারিং করো দেখো, এটা হচ্ছে 1, 2, 3, 4, মানে তুমি দ্বিবন্ধন দিচ্ছ 1 আর 2 এর মাঝখানে কিন্তু মিথাইলটাকে দিচ্ছ 3 নাম্বারে। এটার সাথে এটার পার্থক্য কি, এটার সাথে এটার পার্থক্য হচ্ছে এখানেও দ্বিবন্ধন 1 আর 2 এর মাঝখানে কিন্তু মিথাইলটা দিচ্ছ তুমি 2 নাম্বারে। সো এভাবে তুমি ট্রাই করে কিন্তু দেখতেই পারো যে আদৌ কি পাঁচটার থেকে কম সম্ভব নাকি পাঁচটার থেকে বেশি সম্ভব, বা আমরা এখানে কোনোটা রিপিটেশন করছি নাকি। আমরা কিন্তু এখানে কোনো রিপিটেশনই করি নাই। হ্যাঁ ভাইয়া, তুমি এটাই বলতেছি যাদের মনে এই কোয়েশ্চেনটা আসতেছে, খুবই ভালো কোয়েশ্চেন। তুমি এটাতে যদি মনে হয় যে 3 কার্বনের স্লাইড, 3 কার্বনের দিয়ে সম্ভব নাকি, 3 কার্বনের চেইন দিয়ে সম্ভব নাকি, তুমি 3 কার্বনের চেইন দিয়ে ট্রাই করতে পারো, দেখবা যে এটা এর থেকে বেশি সমন্বয় হবে না। আচ্ছা, সো এবার আসি আমরা জ্যামিতিক সমানুতা বা সিস্টেন্স সমানুতায়। জ্যামিতিক সমানুতা বা সিস্টেন্স সমানুতার অন্যতম প্রধান শর্ত হলো যে এটা অবশ্যই অ্যালকিন দেখাবে। আর দেখো একটু আগে আমরা কি শিখলাম, অ্যালকিনের মতো কি হয়, অ্যালকিনের মতো হয় হচ্ছে সাইক্লো অ্যালকেন। অ্যালকিন আর সাইক্লো অ্যালকেন এরা হচ্ছে আমার জ্যামিতিক সমানুতা দেখায়। জ্যামিতিক সমানুতার আরেকটা নাম কি, সেটা হচ্ছে সিস্টেন্স। তার মানে ভাইয়া তুমি এখানে খেয়াল করতে পারতেছো নাকি, দেখো একটু যে এখানে একটা সিঙ্গেল বন্ড আছে, সিঙ্গেল বন্ড থাকা মানেই এটা হচ্ছে একটা অ্যালকেন। একটু মনে রাখবা পরীক্ষায় তোমার এমসিকিউতে বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যদি অ্যালকেন হয় সেই ক্ষেত্রে তার কোনো সিস্টেন্স থাকবে না। আর এই দেখো জিনিসটা হয়তো কালির কারণে অনেকের ফোনে বা ডিভাইসে কম বুঝে যেতে পারে, এখানে আমাদের আছে হচ্ছে ডাবল বন্ড, ডাবল বন্ড থাকা মানে এটা হচ্ছে অ্যালকিন। সো অ্যালকিনের ক্ষেত্রে অবশ্যই আমাদের সিস্টেন্স পসিবল। এখন খেয়াল করো কেন সম্ভব বা কেন সম্ভব না, আমি একটু তোমাকে একটা কাজ বলে দিই, তুমি দেখো একটু নিজে এটা চেষ্টা করে দেখবা। এখানে আমাদের খেয়াল করতেছো দুইটা আঙ্গুল দিয়ে ট্রাই করা হয়েছে, তুমি তোমার একটা আঙ্গুল আরেকটা আঙ্গুল, এখানে যেরকম দুইটা আঙ্গুল দিয়ে ধরা হয়েছে না, তুমি দুইটা দিয়ে ধরবা না, তুমি এখানে একটা আঙ্গুল দিয়ে ধরবা, একটা আঙ্গুল দিয়ে তুমি ঘুরায় দেখো এই এই জিনিসটার মতো, এই যে লেফটের যে জোগটার মতো, তুমি দেখবা যে তোমার যে বৃদ্ধাঙ্গুলিটা আছে সেটা যখন এই যেরকম নিচে চলে আসতেছে তখন ঘুরে ফিরে জিনিসটা ওভারঅল চেঞ্জ হচ্ছে না, মানে ফ্রি রোটেশন সম্ভব। এটাকে আমরা বলি মুক্ত ঘূর্ণন বা ফ্রি রোটেশন। বাট তুমি চিন্তা করো তোমার দুইটা আঙ্গুল আছে, হ্যাঁ এই যেভাবে এখানে দেখতেছি এই দুইটা আঙ্গুল দ্বিবন্ধনের মাধ্যমে যুক্ত। এখন তুমি ঘুরাইতে চেষ্টা করো, খেয়াল করছো তুমি এখানে মানে মনোযোগ দিলে দেখতে পারবা যে আমাদের কিন্তু এখানে দ্বিবন্ধনের যে ব্যাপারটা সেটা কিন্তু এই ক্ষেত্রে এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে, ওই একটু আমাদের যে দ্বিবন্ধনের ব্যাপারটা সেটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে তোমার দ্বিবন্ধন ভেঙে যাচ্ছে। তাহলে মেইন কথা হচ্ছে শুধুমাত্র অ্যালকিনের ক্ষেত্রেই আমরা আমাদের এই লেভেলে অ্যালকিন নিয়ে কথাবার্তা বলি, তাছাড়া সাইক্লো অ্যালকেনও আমাদের কি হয় এই সিস্টেন্স সমানুতাটা দেখায়। তার মানে তোমার যতই মনে হোক না কেন যে ভাইয়া এই ক্ষেত্রেও তো দেখা যাচ্ছে যে দুইটা আলাদা পাশে আছে, তাহলে আমরা ট্রান্স সিস বলবো, দুইটা একই পাশে আছে এই যে দুইটা গ্রিন বল সেম দিকে আছে তাই এটা হচ্ছে সিস, দুইটা ডিফারেন্ট দিকে আছে তাই হচ্ছে ট্রান্স, তাই না? বাট আমার কথা হচ্ছে যে তুমি অ্যালকেন হইলে সিস্টেন্সের দিকে যাইতেই পারবা না, বাট যদি অ্যালকিন হয় তাহলে তুমি সিস্টেন্সের দিকে যেতে পারবা। রিজনটা কি, রিজনটা আমরা এখানে বুঝাই দিচ্ছি যে রিজনটা হচ্ছে অ্যালকিনের মধ্যে যে পাই বন্ধন আছে সেটা, অ্যালকিনের মধ্যে যে পাই বন্ধন আছে সেটা। ভাইয়া ওয়ার্ডটা কি বললাম, ওয়ার্ডটা আমরা বলে হচ্ছে ফ্রি রোটেশন। তোমরা বইতে পড়ছো যে খেয়াল করো আমি যদি এই সিঙ্গেল বন্ডকে ঠিক রেখে এই পুরো ব্যাপারটাকে ঘুরাইতে চাই আমার এখানে কোনো বন্ধন ভাঙা লাগবে না, বাট আমি যদি ডাবল বন্ডের ক্ষেত্রে সেম কাজ করতে চাই, ডাবল বন্ডে তো এই যে একটা বন্ড তো আছে ঠিকঠাক কিন্তু ওই যে পাই বন্ধন যেটা আছে এইভাবে ওভারল্যাপ করা, তুমি যদি সেটাকেও ঘুরাইতে চাও এই ওভারল্যাপিংটা কিন্তু এইভাবে ভেঙে যাবে, এটা কিন্তু বন্ডটা ব্রেক হয়ে যাবে বা ডিস্ট্রয় হয়ে যাবে। তো যাদের ক্ষেত্রে এরকম কমপ্লিটলি নতুন আরেকটা যৌগ হয়ে যায় শুধুমাত্র তাদের ক্ষেত্রে কি সিস্টেন্স বা জ্যামিতিক সমানুতা পসিবল, নর্মালি কেনের ক্ষেত্রে সিস্টেন্স পসিবল হবে না। ঠিক আছে, আচ্ছা তো চলো আমরা সামনের দিকে যাই। এবার আমরা এবার এক্সাম্পল দেখি, যেমন সিস টু বিউটিন আর ট্রান্স টু বিউটিন। তার আগে আমরা একটা জিনিস বুঝে নিই যে তুমি তো বিউটিনের ভেরিয়েশন দেখছো তাই না, এই যে বিউটিন এরকম মতো হয় CH3, তারপর হচ্ছে CH2, CH ডাবল বন্ড CH2,
বিউটেন তো ওয়ানও হয়। তুমি একটু চিন্তা করে দেখো ভাইয়া, বিউটেন ওয়ানের কিন্তু আমার সিস্টেন্স পসিবল হবে না। কারণ কি? একটা শর্ত, আসলে এই শর্তটা এবার একটু বুঝি। এই যে কার্বন, তারপর ডাবল বন্ড কার্বন দিবা, সবসময় তুমি কোন জায়গা নিয়ে চিন্তা করবা? ডাবল বন্ডটা নিয়ে চিন্তা করবা। কারণ আমরা কি বলছি যে সিস্টার্ন সমানুতা মানে হচ্ছে ডাবল বন্ডের সমানুতা, তখন তুমি অবশ্যই ডাবল বন্ডের উপরেই ফোকাস করবা। এবার দেখো ভাইয়া, এই কার্বনটার কথা চিন্তা করো, আমি মার্ক করে দিতেছি। দেখো এটা হচ্ছে তোমার 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর, এটা হচ্ছে তোমার 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর। তাহলে দেখো এখানে 1 নম্বর কার্বনের সাথে কি কি যুক্ত? দুইটাই যুক্ত হচ্ছে হাইড্রোজেন, রাইট? আর এখানে তোমার 2 নম্বর কার্বনের সাথে কি কি যুক্ত? ওর এক হাতে আছে হচ্ছে একটা হাইড্রোজেন, আর আরেক হাতে হচ্ছে এই যে CH3CH2, যেটাকে তুমি একসাথে লিখতে পারো C2H5। তাহলে দেখো এবার মনোযোগ দিয়ে শুনো, যখনই তুমি দেখবা যে এই যে সেম কার্বনে, হ্যাঁ সেম কার্বনে যখন সেম জিনিস থাকবে, তখনই তুমি বলে দিবা সেটা সিস ট্রান্স, কোনোটাই কিন্তু আমার পসিবল হবে না। এখন দেখো আমাদের বিউটিন 2 এর ক্ষেত্রে এটা কেন পসিবল হয়েছে, কারণ বিউটিন 2 এর ক্ষেত্রে, আমি বিউটিন 2 টা তোমাদের সুবিধার জন্য নিচে লিখে রাখতেছি, তুমি নিজেও চিন্তা করতে পারো বিউটিন 2 এর ক্ষেত্রে কেন সম্ভব হয়েছে, খেয়াল করছো? তার কারণ বিউটিন 2 এর ক্ষেত্রে এই যে কার্বন দুইটা আছে না, ওদের দুই হাতে আছে 2টা মিথাইল, আবার দুই হাতে আছে 2টা হাইড্রোজেন। আলাদা আলাদা থাকার কারণে তুমি তুলনা করতে পারতেছো ব্যাপারটা, যে যখন এই মিথাইল 2টা একই পাশে আছে, এই যে দেখো 3D স্ট্রাকচার দেখো বা 2D-টা দেখো, মিথাইল 2টা যখন একই পাশে আছে, তখন তুমি বলছো সিস টু বিউটিন। নর্মালি তো সে হচ্ছে যে বিউটিন টু বা বিউট টু ইন বা টু বিউটিন, যাই বলো না কেন, বাট কথা হচ্ছে যখন দুইটা একই জাতীয় মূলক একই পাশে থাকবে, তখন তারা হচ্ছে কি সিস, সিস্টারের মতো অনেকটা। আর যখন তারা বিপরীত পাশে থাকবে, এখানে যেমন দেখো এই গ্রুপটা এক পাশে, এটা আরেক পাশে, পুরো অপোজিট দিকে, এই যে দেখো সিএইচটা একদিকে, এই সিএইচটা আরেক দিকে, তখন তুমি এটাকে কি বলতেছো, এটাকে বলতেছো ট্রান্স, ঠিক আছে? এরকম ব্যাপারটা। আসো এবার সিস ট্রান্সের আমরা শর্ত বা এক্সাম্পল দেখি, দেখবা সব রকমের এক্সাম্পল দেখবো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন অলরেডি প্রথম টাইপের এক্সাম্পলটা তোমরা দেখে ফেলছো, এই ক্ষেত্রে ব্যাপারটা কি রকম হবে আমি বলতে পারি, যে এই ক্ষেত্রে আমাদের এক্সাম্পলটা হবে এরকম, যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, এটার হাতগুলা থাকবে, এবং দেখো এবি আর এবি, তার মানে কি তুমি এখানে যেটা করতেছো, এটা যদি হয় এবি, ঠিক আছে, তাহলে দেখো এইখানেও তোমার কি বসতেছে এবি, তাহলে কোনটা দেখাবে না কখনোই, এ সমান বি হইতে পারবে না। মানে দেখো ব্যাপারটা যদি এরকম হইতো, কার্বন কার্বন দুই বন্ধন আছে, এই দুই হাতে এ আছে আর এই দুই হাতে বি আছে, মানে দেখো যখনই আমাদের এই একই কার্বনের সেম জিনিস থাকতেছে, তখন কিন্তু সে কোনোদিন সিস্ট্রান্স দেখাবে না। শুধুমাত্র কখন দেখাবে, যদি এরা ডিফারেন্ট হয়, যে দেখো এ আর বি আলাদা, এখানেও কিন্তু এ আর বি আলাদা, সো এই ক্ষেত্রে এরা সিস্ট্রান্স দেখাবে। একটা তো এক্সাম্পল দেখলাম আমরা বিউট টু ইনার সিস্ট্রান্স, আসো আমি তোমাদেরকে এখানে আরো কয়েকটা এক্সাম্পল দেখি, এবং কিভাবে আমরা স্টেরিও সমানুতা লিখতে পারি সেটা দেখবে এখনই তুমি শিখে যাবা, যে কিভাবে আমরা কিভাবে আমি এই আলাদা আলাদা সিস্টান সমানুগুলা লিখতে পারি, আলাদা আলাদা সিস্টান সমানুতাগুলা কিভাবে লিখতে পারি। এখন দেখো অপশন গুলা কি হইতে পারে, তুমি খেয়াল করো এ আর বি বলা হয়েছে যে এক হাতে সেম জিনিস থাকা যাবে না, তার মানে ওইটা আগেই বাদ। তার সাথে আমরা ট্রাই করি, আমরা এবার যেটা করতে পারি, মনে করো যে আমি এখানে এক হাতে দিলাম হচ্ছে হাইড্রোজেন, আর এক হাতে দিলাম হচ্ছে ক্লোরিন। এখন ভাই এটা সিস নাকি ট্রান্স তুমি জানো না, আমি তোমাকে শিখাইতেছি কিভাবে একটা আর একটার সিস ট্রান্স ফর্ম লিখতে হয়। তো তুমি যেটা করবা, পরেরটা তো একটা কার্বনের জন্য এই জিনিসটা সেম রাখবা, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনো, যে দুইটা সিস ট্রান্সেই একটা কার্বনকে তুমি একদম হুবহু সেম টু সেম রাখবা, কারণ তুমি দুইটাকে কিন্তু ঘুরাও না। আমরা যে ঘুরানোর কথাটা বলতেছি, ওই যে আঙ্গুল দিয়ে যে ঘুরানোর ব্যাপারটা, দেখো তুমি তোমার এই বাম হাতটাকে বা ডান হাত, আমি জানি না এটা কোনটা, এই হাতটাকে কিন্তু তুমি দুই জায়গাতেই কি একই পজিশনে রাখছো, ঘুরাইছো কোনটা, আরেকটা যে হাত আছে সেটাকে তুমি ঘুরাইছো, দেখছো আরেকটা যে হাত আছে সেটাকে ঘুরাইছো, একটাকে কিন্তু সেম পজিশনে রাখছো। সেই জন্যই এই ব্যাপারটা, যে তোমার এখানে হাইড্রোজেন ক্লোরিন দিলাম, চিন্তা করলাম আমরা দুইটা আলাদা অবশ্যই থাকতে হবে, এবং তাদেরকে আমি একই ভাবে রাখলাম দুইটাতেই। এবার তুমি বাকিটা সিস ট্রান্স কেমনে ভেরিয়েশন আনতে পারো, দেখো একটাতে তুমি কি করলা, মনে করো এই যে হাইড্রোজেন, এই যে দ্বিবন্ধনের একই পাশে দিলা হাইড্রোজেন ক্লোরিন, তাহলে দেখা যাচ্ছে দুইটাই, যেহেতু এই যে যদি একটা দাগ চিন্তা করো এখানে, দুইটাই কি একই পাশে আছে, তাই তুমি এটাকে বলবা কি সিস। আর দেখো
হাইড্রোজেন ক্লোরিন ফিক্স, এবার তুমি কি করতেছো আরেকটাকে ঘুরাচ্ছ, মানে তুমি চিন্তা করো যে এইটা হয়ে গেল এখন ক্লোরিন আর এটা হয়ে গেল এখন হাইড্রোজেন, তাহলে ভাইয়া এটা হবে হচ্ছে আমাদের ট্রান্সের এক্সাম্পল। তাহলে এইটাই হচ্ছে আমাদের ওভারঅল সিস ট্রান্সের আইডিয়াটা। আরো এক্সাম্পল দেখি, কোনো সমস্যা নেই। আমরা আরেকটা যেটা করতে পারি, মনে করো আমরা এবার নিলাম এক হাতে হাইড্রোজেন আর এক হাতে নিলাম হচ্ছে COOH, ঠিক আছে, এরকম নিলাম। এখন বাকি হাতে আমি যেটা করতে পারি, দেখো যেটা বললাম ট্রান্স যখন আরেকটা লিখবা, আমি জানি না সেটা এখনো সিস নাকি ট্রান্স, তুমি তখন কি করবা আগে থেকেই এই জিনিসটা সেম রাখবা, একটা কার্বনকে সেম রাখবা, বারবার যেটা বলছি সেটা তুমি তোমার হাত দিয়ে চিন্তা করবা, একটা কার্বনকে সেম রাখবা। তাহলে আরেকটা কার্বনে কি করা পসিবল দেখো, তুমি এখানে এটা হাইড্রোজেন, এটা COOH দিতে পারো, এটাও করতে পারো, আবার উল্টাটা দিতে পারো। মনে করো এটা দিলা COOH আর এটা দিলা হাইড্রোজেন, মানে একটা কার্বনকে ফিক্স রেখে আরেকটাকে তুমি চেঞ্জ করছো। তাহলে দেখো কি বলবা তুমি, এটাকে বলবো হচ্ছে সিস সমানো, ওই যে নাম তো লিখে আছে, এটা হচ্ছে সিস আর এটা হচ্ছে ট্রান্স। তুমি চাইলে একটু নামটা জেনে রাখতে পারো, এই দুইটা অ্যাসিডের নাম আছে দুইটা, অনেক সময় পরীক্ষায় আসে এইভাবে। এটাকে বলা হয় ম্যালিক অ্যাসিড, ইউপেক নাম না এটা, ব্যবহারিক নাম, আর এটাকে বলা হচ্ছে ফিউমারিক অ্যাসিড। ওই যে ফর্মিক অ্যাসিড যেরকম নাম আছে না আলাদা মিথানোয়িক অ্যাসিডের, ওরকম এটা হচ্ছে ম্যালিক অ্যাসিড আর এটা হচ্ছে ফিউমারিক অ্যাসিড। তাহলে ম্যালিক অ্যাসিড কোনটা ভাইয়া, সিস যেটা সেটা হচ্ছে ম্যালিক অ্যাসিড, আর ট্রান্স যেটা সেটা হচ্ছে ফিউমারিক অ্যাসিড। তাহলে তোমার টেকনিক কি, তুমি ওই যে ভাইয়া যেভাবে করছিস, আগে কার্বন কার্বন ডাবল বন্ডের টেমপ্লেটটা রেডি করে রাখবা, কার্বন কার্বন ডাবল বন্ডের টেমপ্লেটটা রেডি করে তুমি এক হাতের জিনিসপত্র ফিক্স রাখবা, আর এক হাতের জিনিসপত্র তুমি বিভিন্ন জিনিস বসায় ট্রাই করে দেখবা যে কি কি এখানে বসানো সম্ভব, এগুলো তুমি ট্রাই করে দেখবা, ঠিক আছে। এটা তো চলো আমরা এবার সামনের দিকে যাই, আমরা এবার আরেকটা ভেরিয়েশন দেখি, যেটা হচ্ছে যে দেখবো CAB আর BD, আগেরটা ছিল দুইটাই এবি এবি, এখন এবি আর বিডি হয়ে গেল, তার মানে আরেকটা হাতে যে জিনিস আছে সেটা কিন্তু আমার এখন চেঞ্জও থাকতে পারে, ঠিক আছে। তো আমি এখানে একটু আমাদের সময় বাঁচানোর জন্য একটা কাজ করি, দাঁড়াও একটু আমাকে এখানে একটু সময় দিলে আমি সময় বাঁচাতে পারবো। হ্যাঁ আমি এই জিনিসটা নিয়ে আসি আমাদের এখানে। হ্যাঁ তো বুঝতেই পারতেছো আমরা কাজ করব কাকে নিয়ে, এই কার্বন কার্বন ডাবল বন্ড কে নিয়ে। তো তোমার যত চিন্তা থাকবে সব চিন্তা হচ্ছে শুধুমাত্র এই কার্বন কার্বন ডাবল বন্ড কে নিয়ে করলেই হবে, আর চিন্তা নাই এছাড়া, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে আসো, কিছু এক্সাম্পল এখন দেখি কি কি করতে পারি। আচ্ছা খেয়াল করো এই ক্ষেত্রে কি বলছে, যে তোমার এই যে এখানে আছে মনে করো এবি, ঠিক আছে, আর এখানে আমি এবার দুইটাই এবি নাই, কিন্তু ধরো এখানে এটা আছে হচ্ছে বি আর এখানে এটা আছে হচ্ছে ডি, ঠিক আছে। এটাও দেখো কি নিয়মটা কি বলছিলাম, নিয়ম হচ্ছে তুমি এক হাত ঠিক রাখবা, মানে এই কার্বনে তুমি এবিটা ঠিকঠাক রাখলা, এবার উল্টায় দাও, ওইটাকে তুমি ডি দাও আর এখানে বিটাকে নিচে নিয়ে আসো, উল্টায় দিচ্ছ যে কোনো এক হাতেরটা, এবং এই ক্ষেত্রে লেফটেরটাকে তুমি কি বলবা, সরি সবগুলা সিস ট্রান্স লিখতে লিখতে অভ্যাস হয়ে গেছে, বুঝাই যেতেছে এখানে কিন্তু আমার দুইটা কি অপোজিট দিকে আছে, বি এই পাশে একটা আছে, আমাদের বিটা এই পাশে একটা আছে আর এই পাশে একটা আছে, অপোজিট দিকে যেহেতু আছে তাই এটা হচ্ছে ট্রান্স, আর এখানে যেহেতু বি দুইটাই একই পাশে আছে তাই এটা কি আমাদের সিস সমানো। সো এটা গেল আমাদের সিস ট্রান্স। এবার আসো আমরা নর্মাল একটা এক্সাম্পল দিয়ে দেখি, এটা তো ABCD দিয়ে দেখলাম, এখন নর্মাল এক্সাম্পলটা আমরা যেটা দিয়ে দেখতে পারি, মনে করো আমাদের এখানে আবার নিলাম হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে, আর এই ক্ষেত্রে আমরা এখানে নিতে পারি কাকে, এখানে নিই ধরো CH3 মিথাইলকে নিলাম। এখন আমি কি করলাম, এই পাশে নিলাম হাইড্রোজেন ঠিকঠাক রাখলাম, কিন্তু এটা নিলাম হচ্ছে C2H5, তার মানে খেয়াল করো আবারও ব্যাপারটা, আগেরটার সাথে পার্থক্য যেটা, আগেরটায় দুইটাই তোমার CH3 ছিল, কিন্তু আলটিমেটলি এখন কি করছে, একটা আমি মিথাইল নিছি আর একটা আমি নিছি ইথাইল, পার্থক্য এতটুকুই আর কিছু না। তাহলে দেখো এটা আরেকটা সমান্য তুমি কিভাবে লিখবা, সেটা হচ্ছে যে যে কোনো এক হাতের কার্বন তুমি ফিক্স রাখবা, এই কার্বনে দুইটা জিনিস তুমি ফিক্স রাখছো, চেঞ্জ করবা কাকে, আরেকটাকে। তাহলে এখন C2H5 টাকে উপরে নিয়ে যাও আর H টাকে নিচে নিয়ে আসো। তাহলে যেহেতু C2H5 আমার দুই ক্ষেত্রে, মানে H যেহেতু এখানে সেম সাইডে আছে তাই এটাকে আমি কি বলবো সিস, আর এখানে যেহেতু আমাদের এই CH3 CH3, এরা মানে C2H5 এরা দুইজন আলাদা দিকে, তারপর হাইড্রোজেন দুইটা তারাও যেহেতু আলাদা দিকে, তাই এটাকে বলবো হচ্ছে আমি ট্রান্স। তো এভাবে আমি সিস ট্রান্সের ব্যাপারটা কিন্তু আলাদা করতে পারি। এবার হচ্ছে যে ফাইনালি আমরা লাস্ট টাইপের যে জ্যামিতিক সমানতা সিস ট্রান্স দেখবো, সেটা হচ্ছে এরকম, আমরা আবারও একটু কপি পেস্টের সাহায্য নিই যাতে কিছু সময় আমরা এখানে বাঁচাইতে পারি। হ্যাঁ আমরা এই জিনিসটাকে নিচে নিয়ে যাই, যেহেতু এটা দিয়ে আমাদের কাজ, কার্বন কার্বন ডাবল বন্ডেই আমরা শুধুমাত্র পড়তেছি,
এবং এটা নিয়ে আমাদের কাজ। আমরা এখন দেখবো যে এখানে কি কি ভেরিয়েশন আমাদের সম্ভব। ঠিক আছে, এখানকার ভেরিয়েশন গুলো একটু দেখি, এটা একটু অন্যরকম এবং এটা তোমাদের সিলেবাসে আসলে ডিটেলস আলোচনা করা নাই, আমরাও যতটুকু তোমাদের পরীক্ষার জন্য লাগবে সেটাই বলতেছি। মনে করো আমি এখন চারটাই ডিফারেন্ট নিলাম, এই যে এ বি, হ্যাঁ ডিই, এটা একটা হইতে পারে। তাহলে এটা সমান লেখার নিয়ম কি শিখছি? তুমি এখনো জানো না চারটা ডিফারেন্ট থাকলে কি হবে, বাট সিস ট্রান্স কোনটা সেটাও তুমি জানো না, বাট তুমি জানো যে এটার আরেকটা স্টেরিও সমানুতা যেটা হবে দেখতে অবশ্যই এরকম হবে। এ বি কে তুমি ঠিক রাখবা, ই আর ডি কে তুমি উল্টায় দিবা, তাই না? একটা কার্বন ঠিক রেখে আরেকটা কার্বন উল্টা দিলা। আবারও বলতেছি কোনটা সিস কোনটা ট্রান্স সেটা তুমি না দেখে বলতে পারবে না। আসলে এখন দেখে বলার ট্রাই করি। এখানে আমরা চিন্তা করব চারটা হ্যালোজেন কে নিয়ে, ধরো যে চারটাই হচ্ছে ডিফারেন্ট। মনে করো আমি এখানে নিলাম হচ্ছে কাকে, ফ্লোরিন, ক্লোরিন, রোমিন, আয়োডিন, এদেরকে নিব। এবং দেখো আমি হচ্ছে যে ফ্লোরিন কে রাখলাম এই পাশে, এখানে দিলাম ক্লোরিন, তারপর এখানে দিলাম হচ্ছে আয়োডিন, এখানে দিলাম হচ্ছে রোমিন। কোনটা সিস কোনটা ট্রান্স এখনো তুমি জানো না, বাট আসো তুমি জাস্ট ট্রাই করো। এটা তুমি আরেকটা ফর্ম লিখতে পারো নাকি, এটা যে আরেকটা জ্যামিতিক সমানু হবে, সিস নাকি ট্রান্স সেটা ধরো জানো না, কিন্তু জ্যামিতিক সমানুটা লিখতে পারো নাকি সেটা দেখো। তুমি যেটা করবা, এখানে ফ্লোরিন আর এখানে আয়োডিন ফিক্স রাখলা, বাকি হাতেরটা কি করবা উল্টায় দিবা, মানে এখানে হয়ে যাবে তোমার ব্রোমিনটা আর এখানে হয়ে যাবে তোমার আয়োডিনটা, সরি ক্লোরিনটা, উল্টায় দিলা আর কি, এতক্ষণ যা করে আসতেছি তা। এবার দেখো এখন আমি কিভাবে বলবো যে কোনটা হচ্ছে সিস কোনটা হচ্ছে ট্রান্স। ঠিক আছে, এখন আমরা একটু প্রায়োরিটি ঠিক করব। প্রায়োরিটি আমরা যদি দেখি যে সেম প্রায়োরিটি জিনিস এক পাশে আছে তাহলে হচ্ছে সিস, আর যদি তারা ডিফারেন্ট পাশে থাকে তাহলে হচ্ছে ট্রান্স। মানে প্রায়োরিটি আবার ওই যে গুরুত্ব দিতে হবে যে কাকে গুরুত্ব বেশি দিবা আর কাকে গুরুত্ব তুমি কম দিবা। এই ক্ষেত্রে আমরা প্রায়োরিটির বেসিসে যেটা ঠিক করি সেটা হচ্ছে তাদের অ্যাটমিক মাসটা, অ্যাটমিক মাস মানে পারমাণবিক ভর, পারমাণবিক ভরের বেসিসে আমরা এই প্রায়োরিটিটা দিই। তার মানে আমি কি বুঝলাম ভাইয়া, আমি বুঝলাম যে যদি তোমার এই পারমাণবিক ভর যাদের বেশি তারা যদি একই পাশে থাকে তাহলে হবে সিস, আর যদি পারমাণবিক ভর যাদের বেশি তারা বিপরীত পাশে থাকে তাহলে তারা হবে হচ্ছে ট্রান্স। তাহলে তুমি এখন একটু লক্ষ্য করো, এই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তুমি যত নিচের দিকে যাচ্ছ তোমার কিন্তু পারমাণবিক ভরটা আস্তে আস্তে কি বাড়তেছে, ফ্লোরিনের থেকে আয়োডিনের সবচেয়ে বেশি আস্তে আস্তে নিচের দিকে বাড়তেছে, এটা তো আমরা জানি তাই না? এখন একটু খেয়াল করো, আমি যদি এখানে দেখি ফ্লোরিন আর আয়োডিনের মধ্যে কার পারমাণবিক ভর বেশি, আয়োডিনের বেশি, ফ্লোরিনের কম, তাই না? ঠিক একইভাবে ক্লোরিন আর ব্রোমিনের মধ্যে ক্লোরিনের কম আর ব্রোমিনের হচ্ছে যে আমাদের বেশি, তাই তো? এবার দেখো আমরা দেখতেছি যে যাদের পারমাণবিক ভর বেশি, যেমন আয়োডিন আর ব্রোমিন, তারপর ফ্লোরিন আর ক্লোরিন, বেশি দুইটা এক পাশে আছে, কম দুইটা আরেক পাশে আছে, তার মানে এটা হচ্ছে সিস। পরে এক্সাম্পলটা বুঝতেই পারতেছো, উল্টা করে দিছি, এই যে তাও আমি একবার দেখাই, দেখো ফ্লোরিন কম আয়োডিন বেশি, তাই তো? আবার এখানে দেখো ব্রোমিন আর ক্লোরিনের মধ্যে ব্রোমিন বেশি, ক্লোরিন কি কম পারমাণবিক ভর, যেহেতু এই যে কম বেশির ব্যাপারটা দুইটা এক পাশে আছে আর আলাদা পাশে আছে, তাই এটাকে আমরা বলবো হচ্ছে ট্রান্স। সো এটাই হচ্ছে ভেরিয়েশনটা। লাস্ট এক্সাম্পলটা এটা পরীক্ষায় খুব কম আসে, মেইনলি হচ্ছে যে প্রথম যে দুইটা এই দুইটা হচ্ছে যে বেশি এক্সাম্পল আসে, যে তুমি জাস্ট একটা আরেকটার সিস ট্রান্সটা লিখতে পারলেই হবে। এবার তোমাদের জন্য একটা ছোট্ট পোল, যে নিচের কোন যৌগটা জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে, কোন যৌগটা জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে এটা একটু আনসার দিয়ে দাও। এটা আমার মনে হয় 30 সেকেন্ডই এনাফ, দেখে বলে দেওয়া যায়। আসলে আমরা এতক্ষণ যে এক্সাম্পল গুলো দেখছি, হ্যাঁ ম্যাক্সিমাম কারেক্ট আনসার আসতেছে, খেয়াল করবা ডাবল বন্ড আছে নাকি, আর ওই যে কোনো হাতে সেম জিনিস বা ডিফারেন্ট ওইটা হইতেছে নাকি, ম্যাক্সিমাম যেহেতু কারেক্ট আনসার দিতেছো খুবই চমৎকার, এটা আমাদের বেশিক্ষণ লাগবে না। আচ্ছা, সো আমাদের ভালোই সময় হয়ে গেছে এবং ম্যাক্সিমাম কারেক্ট আনসার দিছো দেখা যাচ্ছে, অ্যান্ড আমাদের কারেক্ট আনসারটা এখানে কি হচ্ছে,
এ অবশ্যই বুঝে যেতেছে। আমার মনে হয় না যে এইটা আর ডিটেলস এক্সপ্লেন করার দরকার আছে। এমনিতেও তোমরা অনেকে হয়তো বোর্ড হয়ে গেছো, ক্লাস অনেকক্ষণ ধরে করতেছো, বাট আমাদের প্রথম ক্লাস যেহেতু অর্গানিকের সমানুতার ক্লাস, একটু বেশি টাইম লাগেই। সিস্টেন্স দেখে ফেলছি, এখন যে আলোক সমানুতা দেখবো, একটু আমাদের সাথে থাকো, যারা বুঝতেছো বাকি পড়াটা একটু বুঝে যাও, ঠিক আছে? কমন সেন্স ব্যাপারটা আমি জাস্ট চাও একবার। এই যে গঠনটা হচ্ছে এরকম, যে তুমি যদি দেখো এই যে হাইড্রোজেন হবে, ক্লোরিন হবে, এটা মনে করো হাইড্রোজেন ক্লোরিন, সো এটা আমরা সিস ফর্ম লিখলাম। তুমি আরেকটা উল্টা দেখতে পারো ট্রান্স। আচ্ছা আমি তো এটা দেখাই দিছিলাম, তাই না? এটা দেখানোই ছিল। বাকিটা এটা দুই হাতে হাইড্রোজেন, এটারও কমন, আর এটা তো অ্যালকেন, যেহেতু এটা তো আরো হবে না। CH3 CH3 সিঙ্গেল বন্ড থাকলে সেটা তো আরো অপশনে আসবেই না কোনোভাবে। আচ্ছা এই যে দেখো এই কোয়েশ্চেনটা, এটা কিন্তু আমরা একদম হচ্ছে যে কিভাবে রাখতেছি, দেখো আমি লিখে দিতেছি হোমওয়ার্ক। তুমি যদি বলো যে ভাইয়া আপনি তো দেখাইলেন না, সময় কম দেখে আপনি এটা স্কিপ করতেছেন কি, না ব্যাপারটা মোটেও সময় কম থাকার স্কিপ করার কারণ না। C4H8, দেখো ভাইয়া তোমাকে আমি C5H10 এরটা দেখাইছি, অ্যালকিনেরটা দেখাইছি, চিন্তা করো ওর যে পাঁচটা সমানু হয় সেটা তোমাকে আমি দেখাইছি। তাহলে কি তোমার এট লিস্ট C4H8 এটা নিজে ট্রাই করা উচিত না? আমার তো মনে হয় উচিত, তাই না? এতটুকু তো নিজে ট্রাই করবো, কারণ তোমার বুয়েটের ভর্তি পরীক্ষার খাতে তো আমি যে সমানুগুলা লিখে দিয়ে আসবো না, তাই না? এটা এক নাম্বার কথা। আর দুই নাম্বার কথা হচ্ছে নিচের প্রশ্নটাও যদি দেখো, বিউটিন যৌগের একটি সমাণু ত্রিমাত্রিক সমাণুতা প্রদর্শন করে, তাদের গাঠনিক সংকেত নাম লিখো। বিউটিন যৌগের এই যে আমরা দেখলাম যে বিউটিনের কয়টা সমাণু হয়, আমরা দেখলাম যে দুইটা হয়, কই? এই যে একটা দেখলাম যে বিউটিন 2-1 হয়, আর একটা হয় বিউটিন 2। তার মধ্যে আমরা দেখলাম যে বিউটিন 2 যেটা সেটা দুইটা সমাণু হয়, একটা কি এই যে সিস টু বিউটিন, আর একটা হচ্ছে আমাদের এখানকার এই ট্রান্স টু বিউটিন। আমি তোমাদের যেটা বলতেছি যে আমরা কিন্তু আসলে প্রবলেম হিসেবে প্রথমে তোমাদেরকে বুঝাইছি, এখন হচ্ছে যে দেখালাম যে ভর্তি পরীক্ষায় প্রবলেম হিসেবে কিভাবে আসে। তো এটা বুয়েটা কিন্তু ভর্তি পরীক্ষায় আসছে, তার মানে বুঝতেই পারতেছো এই যৌগটার কয়টা সমানু হবে, তিনটি বলেই দিছে। তুমি তিনটা ট্রাই করো, লেটস ট্রাই, তিনটা তুমি পারবা ইনশাল্লাহ 100%, যদি পাঁচটারটা পারো তুমি, মানে তাহলে তিনটাটা তো আরো সহজ। আর এই যে সমানুতা যেটা ত্রিমাত্রিক সমানুতার প্রদর্শন করে, এটার আনসার হবে দুইটা। সো টোটাল এখানে 3, 2, 5টা আনসার পাবা। হোমওয়ার্ক আমি মেইল আইডি দিয়ে দিব, চাইলে করে পাঠাইতে পারো তোমার ইচ্ছা। এখন আমরা দেখবো হচ্ছে আলোক সক্রিয় সমানুতা। আলোক সক্রিয় সমানুতার ক্ষেত্রে সবকিছু সেম, এদের আণবিক সংকেত সেম ভাইয়া, গাঠনিক সংকেত সেম, ইভেন ভৌত আর রাসায়নিক ধর্ম অলমোস্ট সেম, জাস্ট এদের আলোর প্রতি যে আচরণটা, এই যে আচরণ বা টেন্ডেন্সি, এটা ডিফারেন্ট, এই জন্য এদেরকে আলাদা একটা সমানুতায় ফেলা হয়েছে। ব্যাপারটা কিরকম, যে মনে করো এদের মধ্যে দিয়ে আলো গেলে দেখা যায় যে এরা আলোকে ঘুরাইতে পারে, ঠিক আছে? আমি ধরলাম এটা হচ্ছে আমাদের এরকম এক্স অক্ষ ওয়াই অক্ষ, তো ধরো যৌগটার মধ্যে আলো যাওয়ার কথা হচ্ছে সোজা, হ্যাঁ সোজা যাওয়ার কথা। তো একজন ধরো আলোকে ঘুরাইছে ডান দিকে, আরেকজন ধরো আলোকে ঘুরাইছে বাম দিকে। এই যে আলোর প্রতি যে ভিন্ন আচরণ করলো, ডান দিকে ঘুরাইছে আর বাম দিকেই ঘুরাইছে, হ্যাঁ এটা ডান দিকে এটা বাম দিকে, তো এই ঘটনাটাকে আমরা কি বলি, এটাকে বলি হচ্ছে আলোক সক্রিয়তা। আর যদি আরেকটা কেস এরকম হইতো যে ও সোজা আসছে, সোজাই বের হয়ে গেছে, ঠিক আছে, যেই পথে আসছে ওই পথে বের হয়ে গেছে, তখন আমরা বলতাম আলোক নিষ্ক্রিয়। তো বেসিক্যালি আমরা কি শিখলাম, আলোক সক্রিয়দের বাকি সবকিছু এক হয়, খালি আলোকে তারা সেম দিকে ঘুরায়, বিপরীত দিকে ঘুরায়, এই ঘটনাগুলা, বাকিগুলা কিন্তু একদম সেম, ঠিক আছে? ভাইয়া অ্যালকাইন সিস্টেন্স সমানুতা প্রদর্শন করার প্রশ্নই আসে না। অ্যালকাইনেরটা তুমি নিজে একটু একবার খাতায় লিখে দেখো, তুমি নিজেই চিন্তা করলে বুঝবে যে অ্যালকাইন প্রশ্নই আসে না, যে সে সিস্টেন্স দেখাবে আর অন্য যে কোনো সমানুতাই দেখাক না কেন, ঠিক আছে? আচ্ছা তো চলো আমরা এবার সামনের দিকে যাই। তল সমবর্তিত আলো, এই জিনিসটা কি ভাইয়া, আলোর ক্যারেক্টার কি দেখছো? আলো হচ্ছে যে নর্মালি তোমার বিভিন্ন দিকে ছড়ায় ছিটা যায়, এই যে বিভিন্ন দিকে আলো ছড়ায় ছিটা যায়। তোমার রুমের যে লাইটটা, লাইট আছে এক কর্নারে কিন্তু আলো দিচ্ছে সব দিকে। তো আমরা প্রথমে যেটা করি, এই যে দেখছো এটাকে বলি হচ্ছে আমরা আনপোলারাইজ লাইট, যেটা কিনা বিভিন্ন দিকে ঘুরতেছে। তো সেটাকে আমরা একটা পোলারাইজারের মধ্য দিয়ে নিই, অ্যান্ড পোলারাইজারের মধ্যে দিয়ে নেওয়ার পর আমি দেখি যে সেটা এখন দেখো এখন সে ঘুরতেছে কি, একদিকেই জাস্ট আলোটা যাচ্ছে। সো তল সমবর্তিত আলো মানে হচ্ছে, আবারও দেখো পুরো ব্যাপারটা, যে এখানে এখন আলোটা দেখো এক ডিরেকশনে কিন্তু তার কাজ, ইভেন এই ক্ষেত্রে দেখো আলোটা এখন এক ডিরেকশনেই তার কাজ। এখানে যেরকম মাল্টি ডিরেকশন ছিল, এখানে তোমার এখন মাল্টি ডিরেকশনাল ব্যাপারটা নাই, তার মানে তুমি প্রথমে আলোকে এক ডিরেকশনে যায় এরকম বানায় নিলাম, ঠিক আছে? আসো এখানে জাস্ট আমি এই ব্যাপারটা একটু তোমাদেরকে বুঝাই দিই। তাহলে দেখো আমরা কি দেখলাম, যে প্রথমে তোমার একটা সোর্স রাখতে হয়, এগুলো তোমাদের বইতে আছে থিওরিটিক্যাল কথাবার্তা, জাস্ট একটু বুঝাই দিই। সোর্স রাখতে হয়, সেটা তুমি এমন একটা আলোকে দিলা যেটাকে বলতেছো তুমি আনপোলারাইজড,
মানে সেটা যে কোনো দিকে তোমার ওই যে দিকটা হইতে পারে। তারপর তুমি এটা একটা পোলারাইজারের মধ্য দিয়ে নিলা। পোলারাইজার কি তাইলে? পোলারাইজার হচ্ছে যে এই আনপোলারাইজ, দেখছো মাল্টি দিকে যে আলোটা ঘুরতেছিল সেটাকে এখন কি সে মাত্র এক দিকে ঘুরাই ফেলছে, মানে এটা কি এখন পোলারাইজ হয়ে গেছে। মাল্টি ডিরেকশনাল আলোটাকে সে, আমরা ইংলিশে বলি এটাকে ইউনিডিরেকশনাল, মানে এখন ডিরেকশনটা জাস্ট কোন দিকে, একদিকে। হ্যাঁ, অনেকটা লেজার লাইটের মতো, খুবই ভালো এক্সাম্পল দিছো তোমরা, অনেকটা লেজার লাইটের মতো, ঠিক আছে? একদম বলতে পারবো না, বাট ক্যারেক্টারটা অন্যরকম, যে লেজার লাইট যেরকম তোমার একটা পয়েন্ট একটা দিকেই যায়, ওরকম আর কি, মাল্টি ডিরেকশনে যায় না, একদিকেই যাবে। তাহলে দেখো ব্যাপারটা একটু চিন্তা করো, এখানে মনে করো আলোটা এই যে সোজা যাচ্ছিল, এখন কি হলো, আলোটা ফাইনালি বাঁকা হয়ে গেল। সো বাঁকা হয়ে গেল যে ব্যাপারটা, এটা হচ্ছে আলোক সক্রিয়তা। আর যদি বাঁকা না হইতো তাহলে আমরা বলতাম আলোক নিষ্ক্রিয়তা। এখন এখানে একটা ব্যাপার শিখে রাখতেই পারি আমরা, আলোকে যদি সে, এই যে দেখো এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, আলোকে যদি সে ক্লকওয়াইজ ঘুরায়, ঠিক আছে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ডি, বা ওই যে ইংলিশ টার্মটা হচ্ছে ডেক্সট্রো রোটেটরি, ডান দিকে ঘুরায়, ডেক্সট্রো রোটেটরি, যদি আলোকে সে ডান দিকে ঘুরায়। আর যদি আলোকে সে বাম দিকে ঘুরায় তাহলে হচ্ছে এল, মানে অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে লিভো রোটেটরি। তাহলে এই যে দুইটা, একটা গেল ডেক্সট্রো রোটেটরি, আরেকটা গেল কি লিভো রোটেটরি, ডানেও ঘুরাইতে পারে বামেও ঘুরাইতে পারে। যেমন তোমাদের এই খুবই পরিচিত একটা এক্সাম্পল একটু পরে আমরা দেখবো। আচ্ছা, আরেকটা যে শর্ত সেটা হচ্ছে এই যে কাইরাল কার্বনের ব্যাপারটা। কাইরাল কার্বন আমি বুঝে দিব পরের স্লাইডেই, কিন্তু দেখো এই যে দর্পণ প্রতিবিম্ব হইতে হবে আর একটা উপরের উপরে সমাপতিত হইতে হবে না। অনেক সময় তোমার এই যে এইচএসসি যেহেতু বাকি আছে, খতে কিন্তু আসে যে এদের সক্রিয়তা গুলা তুমি লিখো, এদের কি বলে সরি শর্ত গুলা লিখো। যেমন তুমি দেখো এটা মনে করো তোমার ফেস, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ফেস, হ্যাঁ, এটা কিন্তু প্রতিসম। প্রতিসম কিরকম, তুমি একটা যদি দাগ দাও বাম পাশে ডান পাশে সেম জিনিস পাইতেছো, বাট তুমি তোমার হাতকে এইভাবে ভাঙার ট্রাই করো, ঠিক আছে, তুমি কিন্তু বাম পাশে ডান পাশে সেম জিনিস পাবা না। বাট যদি এই গ্লাস বা এই বলটাকে তুমি ভাঙার ট্রাই করো এইভাবে দুই পাশে, তুমি কিন্তু দেখবে এটা প্রতিসম। তাহলে আমরা কি বলতেছি, অবশ্যই অবশ্যই তোমার অপ্রতিসম হওয়া লাগবে এই আলোক সক্রিয়তা দেখানোর কারণে। কোন একটা যৌগ যদি প্রতিসম হয় তাহলে সেই ক্ষেত্রে সে দেখাবে না আলোক সক্রিয় সমানুতা, শুধুমাত্র অপ্রতিসম হইলেই দেখাবে। এন্ড সেটার সাথে একটা ব্যাপার কি রিলেটেড, কাইরাল কার্বন। সো কাইরাল কার্বন খুব সহজ একটা জিনিস, মনে রাখবা যে কাইরাল কার্বনের সব থাকে হচ্ছে তোমার সিঙ্গেল বন্ড। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, মনে করো এই যে আমরা মনে করলাম মাঝখানে ওই পয়েন্টে একটা কার্বন আছে এবং এখানে তোমার এই হাতে বিভিন্ন জিনিস আছে, আমরা এটা এক্সাম্পল দিয়ে দেখি একটু, ডিফারেন্ট জিনিস আছে। তো দেখো আমি এখানে বলতে পারি, ধরো আমাদের এখানে চিন্তা করলাম এই কার্বনটার এই হাতে এক্স, এখানে মাঝখানে কার্বন আছে এটা, এবং চারটা সিঙ্গেল বন্ড এক্স ওয়াই ডাব্লিউ জেড, চারটাই তোমার ডিফারেন্ট জিনিস আছে একটা কার্বনের হাতে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে কাইরাল কার্বন। এবং একটা কথা বলে রাখি ভাইয়া, একটু মনে রাখবা, যদি কোন একটা যৌগের একটা কাইরাল কার্বন থাকে, একটা কাইরাল কার্বন থাকে, তাহলে সে 100% আলোক সক্রিয় সমানুতা দেখাবে। তাহলে তুমি জাস্ট আর সংকেত দেখে বলে দিতে পারবা, যদি একটা কাইরাল কার্বন থাকে 100% সে আলোক সক্রিয় সমানুতা দেখাবে। এখন কিন্তু তুমি আরো বিভিন্ন টাইপের এক্সাম্পল নিতে পারো, কথা হচ্ছে যে চারটা হাতে চারটা ডিফারেন্ট জিনিস থাকতে হবে, এইটাই তোমার এখানে মেইন কন্ডিশন। যেমন মনে করো আমি এখানে এরকম নিলাম, এই যে সি ডাবল এইচ নিলাম, ঠিক আছে, তারপর আমি এখানে নিলাম হচ্ছে CH3, এই পাশে নিলাম হচ্ছে হাইড্রোজেন, আর এই পাশে নিলাম হচ্ছে OH, এটা একটা করতে পারি, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, আমাদের এই যে এখানে মাঝখানে এটা কি কার্বন আছে, এবং এই কার্বনের চার হাতে চারটা ডিফারেন্ট টাইপের জিনিস, তাই এ কি দেখাবে, ইয়েস আলোক সক্রিয় সমানুতা সে দেখাবে। বাট এখন যদি আমি এরকম একটা এক্সাম্পল নিই, দেখো এই যে আমি মনে করে নিলাম এই যে CH3, এখানে নিলাম হাইড্রোজেন আর এখানে নিলাম OH, তাহলে এখানকার যে আমাদের কার্বনটা এটা কিন্তু আমাদের কাইরাল কার্বন না। তার কারণ কি, এর যে কোনো একটা হাতে দেখা যেতেছে দুইটা সেম জিনিস আছে, দুইটাই মিথাইল আছে, তো আমি কিন্তু বলবো যে না, ও আমাকে আলোক সক্রিয় সমানুতা দেখাবে না, কিন্তু আগের যে যৌগটা সেটা কিন্তু আমাকে আলোক সক্রিয় সমানুতা দেখাবে। সো ফাইনালি এখানে আসলে অপটিক্যাল আইসোমারিজম কোনটা দেখাবে, আমরা যেহেতু ক্লাস শেষ দিকে পোল দিয়ে আর সময় নষ্ট না করি, এটা তুমি দেখলেই বুঝবা যে কোনটার চার হাতে ডিফারেন্ট জিনিস আছে, কোনটার চার হাতে ডিফারেন্ট জিনিস আছে একটু চিন্তা করলেই বুঝবা, আনসার হচ্ছে বি। আরেকটা কথা, সিস্টেন্স যেরকম তুমি সিঙ্গেল বন্ড দেখলেই বাদ দিতা, ডাবল বন্ড দেখলেই তুমি ধরে নিবা যে ডাবল বন্ড যেহেতু আছে এটা আমাদের আলোক সক্রিয় সমানুতা দেখাবে না।
ভেরিয়েশন আছে, বড় হইলে আরো অনেক ভেরিয়েশন পাবা, বাট এই পর্যায়ে তুমি জেনে রাখো যে ডাবল বন্ড দেখলে তুমি ইগনোর করতে পারো যে সেটাতে তুমি দেখবা না। আচ্ছা আমরা একটু দেখাই দিই যে আমাদের এখানে যে যৌগটাতে দেখা যাচ্ছে যে কি সিস্টার্ন সমানুতা সেটা কিরকম। দেখো তুমি যদি যে কোনো একটা কার্বনকে চিন্তা করো, এই কার্বনটা দেখো, এই কার্বনের সাথে এক পাশে আছে কি ওর সি ডাবল এইচ, এক পাশে আছে এনএইচ টু, এক পাশে আছে হাইড্রোজেন, আরেক পাশে আছে সিএইচ থ্রি। তো চারপাশে যেহেতু চারটা ডিফারেন্ট জিনিস আছে, অবশ্যই এটা কি আমাদের একটা কাইরাল কার্বন। আর কাইরাল কার্বন একটা থাকা মানে আমি বলছিলাম যে 100% শিওর ও অপটিক্যাল আইসোমারিজম দেখাবে। এটা এখন তুমি শর্টকাট মনে রাখো, টিপস ট্রিক্স যেটা হিসেবে মনে রাখো না কেন, একটা কাইরাল কার্বন থাকলে 100% তোমার দেখাবেই আলোকচক্রের সমানুতা। এটা পরীক্ষালব্ধ প্রমাণ, থিওরিটিক্যাল প্রমাণ যাই বলি না কেন, এটা তুমি মনে রাখো। এখন দেখো এনানসিওমার কোনটা, যেমন আমরা জানি ডি ল্যাকটিক অ্যাসিড, এল ল্যাকটিক অ্যাসিড, এগুলো তো আমাদের বইয়ের মোস্ট কমন এক্সাম্পল। আমরা জানি একটাকে ডি বলি কারণ এটা যদি আলোকে +2.24 ডিগ্রি কোণে ঘুরায়, এটা আলোকে বিপরীত দিকে ঘুরায় -2.24 ডিগ্রি অ্যাঙ্গেলে। এন্ড এদের ক্ষেত্রে কি কমন, যে সবই ঠিকঠাক ভাইয়া, এ কাইরাল কার্বন আছে, এটারও কাইরাল কার্বন আছে, সবই ঠিকঠাক, সবই সত্য। কিন্তু দেখো এখানে আমাদের ওইচটা কই আছে ডানে, আর এখানে ওইচটা হচ্ছে আমাদের আছে বামে, মানে এরা কিন্তু একজন আরেকজনের মিরর ইমেজ। তাহলে তুমি একটা জিনিস মনে রাখবা যে যদি মিরর ইমেজ হয়, যদি মিরর ইমেজ হয় তাহলে 100% আমরা তাদেরকে একটা আরেকটার এনানসিওমার বলি। আমি সংক্ষেপে এনান লিখে রাখলাম, যদি একটা আরেকটার মিরর ইমেজ হয় তাহলে অবশ্যই সে এনানসিওমার হবে। ঠিক একইভাবে আরেকটা জিনিস যেটা পরীক্ষার সংজ্ঞা আসে, রেসিমিক মিশ্রণ, তার মানে তুমি যদি এই যে ডি আর এল ল্যাকটিক অ্যাসিড এই দুইটাকে যদি সমান পরিমাণে নিয়ে মিশাও, তখন দেখা যাবে কি একজন আলোকে +2.24 ডিগ্রি কোণে ঘুরাইতেছে, আরেকজন -2.24 ডিগ্রি কোণে ঘুরাইতেছে। আলটিমেটলি তুমি তার কোনো কোণ কিন্তু পাবা না, মানে আলোটা যদি সোজা ঢুকে সোজাই বের হয়ে যাবে, কোনো কোণে পাকতেছে না। তো এই জিনিসটাকে আমরা ঘটনাটাকে বলি হচ্ছে রেসিমিক মিশ্রণ। তাহলে এনানসিওমার কারা, এনানসিওমার হচ্ছে ওই যে কাইরাল কার্বন আছে এবং এরা একটা আরেকটার মিরর, তারা হচ্ছে এনানসিওমার। আর রেসিমিক মিশ্রণ কারা, তুমি যখন এনানসিওমারটাকে সেম পরিমাণে মিশাইতেছ তখন দেখবা যে আলোকে তারা সমান আর বিপরীত দিকে কোণে ঘোরায়, তাই আলোর কোনো চেঞ্জ হয় না। কোনটা ডি আর কোনটা এল ব্যবহার বের করার উপায় হচ্ছে জাস্ট এই যে এই ছবিটা, এক্সপেরিমেন্টাল পুরাটা। আমরা পরীক্ষা আমরা জানি যে বই এক্সাম্পলটা আছে, আমরা মুখস্থ করি সেটা, আই এগ্রি, বাট কথা হচ্ছে যে আলটিমেটলি এটা তোমার আলাদা করে মানে মোটেও এটা মুখস্থ রাখা লাগবে না, কারণ ডি হবে নাকি এল হবে সেটা তো খালি ল্যাকটিক অ্যাসিডের জন্য, অন্য যে কোনো এক্সাম্পলের জন্য ডি হবে নাকি এল হবে সেটা আসলে তুমি ওই যখন এক্সপেরিমেন্ট করবা পোলারিমিটার দিয়ে পরীক্ষার গারে তখন তুমি বলতে পারবা। আচ্ছা এবার আসো ডায়াস্টেরিওমার, ডায়াস্টেরিমারটা একটু মনোযোগ দিয়ে দেখি যে ডায়াস্টেরিমারটা ঘটনাটা কি, মারটা ঘটনাটা কি ঘটতেছে। এটার জন্য আমি কি করতেছি, আগে আমি টেমপ্লেটটা বানাই নি, তারপর তোমাদের একেবারে বুঝাই দিতেছি। এই যে দেখো মনে করো এখানে আমার দুইটা কাইরাল কার্বন থাকবে, হ্যাঁ, এই জন্য আমি এরকম একটা জিনিস আঁকছি। এবং এখানে আমি আমাদের একদম লাস্টের দিকে আমরা জাস্ট একটু বলে দিই ব্যাপারটা, ডায়াস্টেরিওমারটা দেখবা সহজে বুঝাই দিলে, অনেকে ডায়াস্টেরিমার নিয়ে কনফিউশন থাকে, এখন সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে আর থাকবে না। দেখো আমরা এখানে চারটা জিনিস চিন্তা করতেছি, ঠিক আছে, এন্ড মাঝখানে মনে করো আমি চিন্তা করলাম এদের মাঝখানে একটা আয়না দেওয়া আছে, ওই যে দর্পণ প্রতিবিম্ব ব্যাপারটা যেহেতু চলে আসে, মাঝখানে একটা হচ্ছে আয়না। এখন দেখো তোমার কাজ কি হবে, যে কোনো একটা র্যান্ডম যৌগ আগে নিবা, এরপর কিভাবে তাদের ডায়াস্টেরিওমার আর এনানসিওমার কে কোনটা সেটা কেমনে বের করতে পারো আমি তোমাকে এখন শিখাই দিচ্ছি। দেখো আমরা কি করতেছি, কাইরাল কার্বন তো থাকা লাগবে, এই যে মনে করো সিএইচ থ্রি দিলাম, হাইড্রোজেন দিলাম, মানে সব হাতে আলাদা আলাদা জিনিস, হাইড্রোজেন দিলাম, এই হাতে দিলাম হচ্ছে ওএইচ, এটার আবার এই হাতে দিলাম এনএইচ টু, আর এই হাতে দিলাম ওএইচ, আর এখানে দিলাম সিএইচ থ্রি। প্রথমে আমি একটা যৌগ এঁকে নিলাম, মানে যেটা পরীক্ষার হলে তোমাকে দেওয়া থাকবে, ঠিক আছে, পরীক্ষার সময়। সো দেখো এখানে যদি এটা কার্বন হয় সেটা যে কাইরাল কার্বন কোনো সন্দেহ নাই, তুমি নিজে একটু চিন্তা করলে বুঝতে পারবা যে এই কার্বনের চার হাতে চারটা আলাদা আলাদা জিনিস আছে পুরোটাই। যদি দেখো এখন প্রথমটা কি করবা, তুমি মিরর ইমেজটা আঁকবা, প্রথমটা তুমি মিরর ইমেজ আঁকো, কি করলা সিএইচ থ্রি আঁকলা, এখানে কি দিলা ওএইচ, এটা দিলা এইচ মিরর, তাহলে এটা দিবা এখন ওএইচ, এই যে মিররের সামনে মিরর, এটা কি হয়ে যাবে এনএইচ টু, তারপর এটা কি দিলা তুমি সিএইচ থ্রি দিলা। তাহলে দেখো মেইন কথা যেটা হচ্ছে, তুমি একটু আগে শিখছো যদি একটা আরেকটার মিরর যদি হয়, যদি মিরর হয় তাহলে ডেফিনেটলি তারা হবে একটা আরেকটার এনানসিওমার।
একটু আগে যেটা শিখছো। এবার ভাই আসো একটা কাজ করি, আমরা আগের যোগটাকে যে একদম প্রথমে যেটা লিখছি সেটা জাস্ট একটা চেঞ্জ করব, এবং ওই চেঞ্জটা আমি আরেকটা কালি দিয়ে লিখব, তুমি তাহলে বুঝতে সুবিধা হবে তোমার জন্য। দেখো এই যে NH2 আর এটা হচ্ছে OH, ঠিক একই ভাবে এটা হচ্ছে আমাদের CH3। যে চেঞ্জটা আছে সেটাই খালি আমি আরেকটা কালি দিয়ে লিখতেছি, সেটা কিরকম দেখো, এই পাশে H আর এই পাশে OH ছিল না, আমি এখন কি করলাম, এটাকে OH দিলাম আর এটাকে হাইড্রোজেন দিলাম। তুমি যদি একটু নিজে চিন্তা করো দেখে বুঝবা যে আমাদের এই যে নাম্বার দিয়ে 1, 2, 3, 4, এক নাম্বারটা আর তিন নাম্বারটা কোনোভাবেই মিরর হয় না, এক নাম্বার আর তিন নাম্বারটা কোনোভাবেই একটা আরেকটার মিরর হয় না, এটা তুমি একটু চিন্তা করলেই বুঝতে পারবা। তুমি নিজে খাতায় এঁকে দেখো পরে, সমস্যা নাই আমার। এখন দেখো ফাইনালি আমি কি করতেছি, এই যে যেটাকে একটু আগে আঁকলাম সেটারই এবার মিরর করি। এই যে CH3 আছে এখানে, তোমার মিরর হইলে এই পাশে চলে আসবে OH, যেহেতু আয়না রাখছো, আর এই পাশে কি চলে আসবে NH2, এটারও এই পাশে মিরর রাখার কারণে এটা হয়ে যাবে হাইড্রোজেন, আর উল্টা হয়ে এটা কি হয়ে যাবে OH, আর নিচে কে বসবে আমাদের CH3। সো ওভারঅল আমরা ব্যাপারটা কি দেখলাম, যে আমরা দেখতেছি এক আর দুই একটা আরেকটার মিরর হয়, ঠিক একইভাবে তিন আর চার এটাও একটা আরেকটার মিরর হয়, এই জন্য এদেরকে একটা আরেকটার আমরা কি বলবো এনানসিওমার। তাহলে কথা হইতেছে ভাই ডায়াস্টিরিওমারটা কি, খুবই সহজ, যারা হচ্ছে যে নন মিরর, একদম উল্টাটা, যারা হচ্ছে যে নন মিরর তারা হচ্ছে যে একটা আরেকটার ডায়াস্টেরিওমার। তাহলে তুমি কি বুঝলা, যেহেতু আমাদের এখানে এক আর দুই তিন আর চার এরা হচ্ছে একটা আরেকটা এনানসিওমার, তার মানে এবার তুমি যাকেই নাও না কেন, তুমি এবার একের সাথে তিন কে নাও, একের সাথে চার কে নাও, এরা একটা আরেকটার কি হবে ডায়াস্টেরিওমার, কারণ কি এরা মিরর না। ঠিক একইভাবে তুমি যদি এখন দুইয়ের সাথে তিনকে তুলনা করো বা দুইয়ের সাথে চারকে তুলনা করো, দেখো এরা মিরর না, তার মানে এরা অবশ্যই অ্যানানসিওমার হবে, অ্যানানসিওমার হবে না, এরা কি হবে ডায়াস্টেরিওমার হবে। সো এটাই বলতেছি, বুঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে তুমি দেখবা যে কারা মিরর, যদি মিরর হয় তাহলে হচ্ছে যে অ্যানানসিওমার, আর যদি মিরর না হয় তাহলে হচ্ছে যে ডায়াস্টেরিওমার। সো ফাইনালি হচ্ছে আমাদের মেসোযোগ, মেসোযোগের এক্সাম্পলটা হচ্ছে এরকম যে মনে করো একটা যৌগ আছে, আমরা ওই যে টার্টারিক অ্যাসিডটা দিয়ে সবচেয়ে বেশি দেখি এই এক্সাম্পলটা, আমরা যৌগটা নিচ্ছি, এটাতেও মনে করো দুইটা কাইরাল কার্বন আছে, এটা একটা মেসো কম্পাউন্ড, এর ক্ষেত্রে কাইরাল কার্বন আছে আমার দুইটা। তো এখন দেখো আমি দেখতেছি হচ্ছে এখানে এই যে CH3, ঠিক আছে, তারপর হচ্ছে যে H OH এরকম নিলাম, তারপর এখানে নিলাম CH3 H OH। এখন ভাইয়া চিন্তা করো এই যৌগের ক্ষেত্রে যদি তুমি মাঝখানে একটা আয়না রাখো, হ্যাঁ, তাহলে তুমি কি দেখতে পারতেছো, তুমি এখানে লক্ষ্য করতে পারতেছো এই যৌগটা নিজেই নিজের মিরর, নিজেই নিজের মিরর, তোমার ওই যে ডি ল্যাকটিক অ্যাসিড আর এল ল্যাকটিক অ্যাসিডের মতো আলাদা যৌগ চিন্তা করা লাগতেছে না, নিজে নিজের মিরর। তার মানে একটা যৌগই যৌগকে ডান দিকে ঘুরায়, হ্যাঁ, আরেকটা পার্ট ঘুরাবে হচ্ছে আলোকে বাম দিকে, একটা পার্ট যদি আলোকে ডান দিকে ঘুরায় আরেকটা পার্ট ঘুরাবে বাম দিকে, তো এটা কিন্তু ওভারঅল যেটা হয়ে যাবে আলোক নিষ্ক্রিয় হয়ে যাবে, কারণ কি ওই যে তোমার প্রতিসাম্যতা, আমি বলছিলাম একটা কথা যে প্রতিসম হওয়া মানেই বা মিরর হওয়া মানেই সে ডেফিনেটলি কি হবে আমার আলোক নিষ্ক্রিয় হবে। তো এখানে যেটা হইতেছে ওভারঅল তুমি যদি মিরর রাখো এটার একটা পার্ট কি বললাম ভাইয়া আরেকটাকে কি করতেছে নিষ্ক্রিয় করে দিতেছে। তো এটাই হচ্ছে আমাদের কি মেসো কম্পাউন্ড। তো মেসো কম্পাউন্ডের ক্ষেত্রে কি করবা দেখবা যে নিজে নিজের মধ্যে কোনোভাবে ইয়ে হয় নাকি, অ্যারো ঠিক দিছি নাকি ভাইয়া, অ্যারো ঠিক দিছি নাকি এটা বলতে পারবো না, এটা আমরা বলতে পারবো হচ্ছে পরীক্ষাগারে নিয়ে টেস্ট করলে। আসলে এরকম কোনো তোমাদের বইতে ভুল লিখা আছে যে OH ডানে থাকলে ডান দিকে বামে থাকলে, এরকম কোনো নিয়ম নাই, যে কোনো দিকেই হইতে পারে ব্যাপারটা, সেটা পরীক্ষাগারে যে তুমি বুঝতে পারবা। তো ফাইনালি নিচের কোনটা মেসো ফর্ম এটা তুমি জাস্ট দেখবা যে কোনটা হচ্ছে একটা আরেকটার মিরর হয় নাকি, যদি মিরর হয় এই যৌগের কোন একটা পার্ট তাইলে দেখবা যে সেটা হচ্ছে যে আমার মেসো ফর্ম দেখাবে। যেমন এখানে আসলে আমি তো মনে এটা দিয়ে এক্সাম্পল দিয়ে দিচ্ছি তাই না, হ্যাঁ, আমি আসলে এক্সাম্পলটা এই যৌগটা দিয়ে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, মানে কোইন্সিডেন্টালি এক্সাম্পলটা মিলে গেছে যেটা দেখাইছি ওইটা, আসলে বাকিগুলো তুমি ট্রাই করে দেখো, তুমি প্রত্যেকটা হাতে লিখে দেখতে পারো যে কোনোটাই কিন্তু একটা একটা মিরর হবে না, এটা গ্যারান্টি আমার, কোনোটাই একটা একটা মিরর কিন্তু হবে না, ঠিক আছে। সো এই তো এটাই ছিল আজকে আমাদের লেকচার, আর আমি মেইলটা তোমাদের PDF এ দিয়ে দিব, তোমরা মেইল আইডিটা চাইলে যেই